টিউশনের এক্সাম, এইচএস এইচএসসির মতো বোর্ডের এক্সাম কিংবা নিট জেই জেন পাসের মতো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো এক্সামের আগে পুরো চ্যাপ্টারকে কমপ্লিট করা এবং সেটাকে রিভাইজ করা স্টুডেন্টদের পক্ষে সত্যি একটা ডিফিকাল্ট টাস্ক। তাছাড়া একটা চ্যাপ্টারকে রিভাইজ করে তার শর্ট নোট বানানো সত্যি প্রবলেমেটিক একটা ব্যাপার। এই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান শট ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারের টোটাল যে চ্যাপ্টারের যত রকম কনসেপ্ট তোমাদের এক্সাম রেসপেক্টে দরকার সেইগুলো সবই কিন্তু এই ভিডিওতে ডিসকাস করা হয়েছে। শুধুমাত্র বোর্ডের এক্সাম নয়, নিট জেই জেনপাসের মতো যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সকল এক্সামকে মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওটাকে প্ল্যান করা হয়েছে। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে সমস্ত এক্সামের জন্য তোমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে ভালো করে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর ভিডিও দেখার সময় অবশ্যই জিনিসগুলোকে তোমরা নোট করে নেবে। এই যে নোটটা তোমার কিন্তু পরে শর্ট নোট হিসাবে কাজে লাগবে, তোমাকে আলাদা করে পরে কোনো শর্ট নোট বানানোর দরকার হবে না। আর ভিডিওর মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি থাকতেই পারে, যদি এরকম কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে ওগুলো পিন করে দেবো। আর তোমাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য তোমাদের টাইম স্ট্যাম্প আমি লাগিয়ে দিয়েছি। তোমাদের যে যে টপিকগুলো পার্টিকুলারলি প্রয়োজন হবে তোমরা ডেসক্রিপশানে ভিজিট করবে, ওখানে প্রত্যেকটা টাইম ফ্রেম ধরে ধরে প্রত্যেকটা টপিক আমি ওখানে লিখে দিয়েছি। যে টপিকটা তোমার দরকার সেখানে ক্লিক করলে সেই টপিকে তোমরা চলে যাবে। যেহেতু বড় ভিডিও তোমাদের দেখতে অসুবিধা হতে পারে তাই আমি এখানে টাইম স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছি। তাহলে এবার শুরু হচ্ছে সলিউশন চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও, চলো। যে টপিক দিয়ে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে দ্রবণ। এখানে রয়েছে দ্রবণ বা হচ্ছে ইংরেজিতে সলিউশন দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবককে ইংরেজিতে বলা হয় সলিউট আর দ্রাবককে বলা হয় সলভেন্ট। তো এই ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবে, তোমাদের সুবিধে হবে। দ্রাবক কাকে বলা হবে এবং দ্রাবক কাকে বলা হবে? একটা দ্রবণ ধরে নেওয়া হলো, এখানে একটা ধরে নেওয়া হয়েছে চিনির দ্রবণ। এই চিনির দ্রবণে কী কী রয়েছে? চিনি রয়েছে আর জল রয়েছে। যেটার পরিমাণ ওই দ্রবণে হচ্ছে বেশি থাকবে সেটাকে বলা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রবণের যে পদার্থটির আপেক্ষিক পরিমাণ বেশি থাকে সেটাকে বলা হচ্ছে দ্রাবক। চিনির দ্রবণে কোনটার পরিমাণ বেশি গো? জলের পরিমাণ অবভিয়াসলি বেশি। আর চিনির দ্রবণে কার পরিমাণ কম হয়? চিনির পরিমাণ কম, তাই হচ্ছে চিনি এখানে দ্রাবক বা সলিউট হিসাবে কাজ করবে। এবং এই সলিউট এবং সলভেন্ট এটা মিলে হচ্ছে সলিউশন। তো এখানে সলিউশনের সংজ্ঞাটাও দেওয়া রয়েছে, দুই বা ততোধিক কঠিন বা তরল গ্যাসীয় পদার্থের সমসত্ত্ব মিশ্রণ। এবং একটা উদাহরণ দেওয়া রয়েছে চিনির জলীয় দ্রবণ। অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে, তোমাদের একটা উদাহরণ জেনে রাখতে হবে। এগুলো একটা বেসিক জিনিস, চ্যাপ্টার শুরুর আগে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টে এটা বলতে হয়। তারপরে আমরা একটু দেখে নেব দ্রবণের বৈশিষ্ট্য। ইংরেজিতে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ সলিউশন, একটা দ্রবণ বা একটা সলিউশনের কী কী ক্যারেক্টার থাকতে পারে সেগুলো সম্বন্ধে একটু ব্রিফ আইডিয়া নিয়ে নেব। তোমাদের এগুলো হয়তো তোমাদের কখনো এইচএসের বোর্ডের পরীক্ষায় বা কখনো নিটের এক্সামে আসবে না, বাট চ্যাপ্টারে এগুলো সব জেনে রাখতে হয়। তো এখানে মেন মেন পয়েন্টগুলো লেখা রয়েছে, তোমরা নোট ডাউন করে নেবে। এক নম্বর পয়েন্ট যেটা রয়েছে যে দ্রবণের দ্রাবের কণাগুলি সমসত্ত্বভাবে মিশে থাকে, পুরো হোমোজিনিয়াস একটা মিক্সার করে থাকে, ঠিক আছে, মানে কাউকে সেইভাবে পৃথক করা যাবে না। দু নম্বর হচ্ছে দ্রবণের দ্রাবের কণাগুলির ব্যাস 10^-7 সেন্টিমিটার থেকে 10^-8 সেন্টিমিটার, এই ব্যাসের কণাগুলো থাকে। ব্যাস কিন্তু এখানে রয়েছে বাবু, এখানে কিন্তু ব্যাসার্ধ নেই, এটা একটু কেয়ারফুল থাকবে। অর্থাৎ খুবই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে আণুবীক্ষণিক যন্ত্রেও এদেরকে ওই কণাগুলোকে কিন্তু দেখা যায় না। কার ক্ষেত্রে? সলিউশনের ক্ষেত্রে, দ্রাব বা সলিউটের কণাগুলোকে। তিন নম্বর, দ্রবণ একটি সমসত্ত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার। তোমরা এর আগে নিশ্চয়ই জেনেছো হোমোজিনিয়াস মিক্সচার কি, অর্থাৎ টোটাল সলিউশন জুড়ে কিন্তু সব দ্রাবগুলো তাদের ধর্ম এবং হচ্ছে তাদের কম্পোজিশন কিন্তু একই রকম রাখবে, ঠিক আছে, ওটাকে হোমোজিনিয়াস মিক্সচার বলা হয়। চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্রাবকণাগুলির অণু বা আয়ন রূপে অবস্থান রূপে থাকায় এদেরকে ফিল্টার করে পৃথক করা যায় না। হোমোজিনিয়াস মিক্সচার, দ্রাবকণাগুলো অতি ক্ষুদ্র এবং এক্ষেত্রে হচ্ছে অণু বা আয়ন রূপে থাকে দ্রাবকণাগুলো, ওই জন্য দ্রবণের যে মিক্সচারে মানে দ্রবণের যে দ্রাবকণাগুলো থাকে ওদেরকে তুমি ফিল্টার কাগজ দিয়ে কখনো পৃথক করতে পারবে না। তো কখনো জিজ্ঞাসা করেনি, তবে করে রাখবে, দেখে রাখবে, ঠিক আছে, নেক্সট টপিকে চলো। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব যে দ্রবণের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন, কিসের বেসিসে আমরা ক্লাসিফিকেশন দেখব? দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থার ভিত্তিতে। ভৌত অবস্থা বলতে এখানে তিনটে টোটাল অবস্থা এখানে কনসিডার করা হচ্ছে, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কঠিন। মানে কম্পোজিশনটাকে এইভাবে সাজানো হয়েছে, দেখো জিনিসটা মন দিয়ে বুঝবে, দ্রাবক রয়েছে, দ্রাবক রয়েছে,
দ্রাবক গ্যাস হতে পারে, গ্যাস হতে পারে, গ্যাস হতে পারে, দ্রাবক কি হতে পারে, একটা করে ডিফারেন্ট কম্পোজিশন সাজানো হয়েছে। এটা গ্যাস হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে, ঠিক আছে। আবার দ্রাবক তরল হতে পারে, তার সঙ্গে আবার গ্যাস তরল কঠিন তিনটা কম্পোজিশন সাজানো হয়েছে। তাহলে গ্যাস হয়ে গেল, তরল হয়ে গেল, তারপরে এটা হচ্ছে কঠিন, মানে দ্রাবটা কঠিন হতে পারে, তার সঙ্গে দ্রাবকগুলো তরল এবং কঠিন হতে পারে। এবার গ্যাস কেন হলো না সেটা আমরা একটু পরে আসছি। তাহলে আমরা প্রথমে দেখব গ্যাস দ্রাবক এবং গ্যাস দ্রাবক তাদের ক্ষেত্রে উদাহরণ কি। তোমাদের এই উদাহরণগুলো একটু দেখে রাখতে হয়, স্পেশালি আমি একটু বলে দিচ্ছি যে এই উদাহরণটা তোমাদের একটু বেশি কাজে লাগে, আর একটু বুঝে গেলে তোমরা নিজেরাই বলতে পারবে। তাহলে দ্রাবক গ্যাস, দ্রাবক গ্যাস এরকম উদাহরণ কি, পরস্পর বিক্রিয়া করে না, গ্যাস মিশ্রণ, যেরকম হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণ, এটা গ্যাস, দ্রাবক গ্যাস, দ্রাবক তরল। তার উদাহরণ হচ্ছে দেখো গ্যাস হিসাবে CO2, তরল হিসাবে জল, এদের মিশ্রণ অ্যামোনিয়া জলের মিশ্রণ। দ্রাবক গ্যাস হতে পারে, এটা কঠিন হতে পারে, তোমরা একটাকে ফিক্স রাখবে, অন্যটা চেঞ্জ করবে, এটাকে ফিক্স রাখবে, এটাকে চেঞ্জ করবে, এরকম করে কম্বিনেশন সাজিয়ে নেবে। তো এই উদাহরণগুলো দেওয়া রয়েছে, গ্যাস কঠিন H2 গ্যাস প্লাটিনাম প্যালাডিয়াম দ্বারা যখন শোষিত হয়ে যায় তখন যে দ্রবণ তৈরি হয়, তরল গ্যাস হতে পারে জলীয় বাষ্প বায়ু দ্বারা সম্পৃক্ত বায়ু, তরল তরলের মধ্যেও একটা দ্রবণ তৈরি হতে পারে, জল, ইথানল, বেঞ্জিন, টলুইন এদের দ্রবণ, তরল হতে পারে দ্রাবক, আবার দ্রাবক কঠিনও হতে পারে, যেরকম হচ্ছে দেখো পারদ শঙ্কর বা অ্যামালগামের ক্ষেত্রে, জিঙ্ক এটা হচ্ছে কঠিন আর অ্যামালগাম মানে হচ্ছে মার্কারি, এটা হচ্ছে তরল, তাহলে এটা কঠিন আর তরল তাদের মিশ্রণ, ঠিক আছে। মানে দ্রাবক হিসাবে এখানে কে রয়েছে, দ্রাবক হিসাবে এখানে তরল নেওয়া হয়েছে মার্কারিকে এবং দ্রাবক হিসাবে এখানে কঠিন জিঙ্কে রাখা হয়েছে, ঠিক আছে। তো এইরকম করে কম্পোজিশনগুলো পরপর সাজানো রয়েছে, একটু দেখে নেবে। এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, কঠিন এবং কঠিনের দ্রবণ, দেখো কঠিন এবং কঠিন মিলেও দ্রবণ তৈরি হতে পারে, সমসত্ব যদি মিশ্রণ হয়, বিভিন্ন ধাতু সংকর যেরকম ব্রোঞ্জ, ব্রোঞ্জে কী রয়েছে, কপার এবং টিনের মিশ্রণ, পিতলে কপার এবং জিঙ্কের হচ্ছে মিশ্রণ রয়েছে। তো বেসিক্যালি দেখো দুজনই একটা সলিড স্টেটে রয়েছে, তো কঠিন এবং কঠিন মিলেও এরকম সলিড সলিউশন বা কঠিন দ্রবণ তৈরি করতে পারে। উদাহরণগুলো এই উদাহরণটা, এই উদাহরণটা, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট টপিকে চলো। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পার্ট দ্রবণ চ্যাপ্টারের, সেটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি, ইংরেজিতে বলা হচ্ছে মেথডস টু এক্সপ্রেস কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। একটা দ্রবণের মাত্রা বা গাঢ়ত্ব তুমি কিভাবে প্রকাশ করবে, তার এখানে কতগুলো সিস্টেম দেওয়া রয়েছে, প্রকাশের পদ্ধতি দেওয়া রয়েছে, গাঢ়ত্ব বা শক্তি যাকে বলা হচ্ছে, স্ট্রেন্থও বলা হয়, ইংরেজিতে স্ট্রেন্থও বলা হয়। স্ট্রেন্থ মানে কী বলতো, যে দ্রবণে দ্রাবের পরিমাণ কতটা রয়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মাত্রাকে ইউজ করি, তাকে মাত্রাও বলি কখনো, গাঢ়ত্বও বলতে পারি, শক্তি বা স্ট্রেন্থও বলি, ঠিক আছে। তো এখানে টোটাল আমরা 8 ধরনের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি আমরা দেখব। স্ট্রেন্থকে আমরা 8টা উপায়ে প্রকাশ করব এই দ্রবণ চ্যাপ্টারে। তো বেসিক্যালি এই 8টা টপিক নিয়ে আমাদের ডিসকাশন হবে। 8টার মধ্যে টোটাল 4টে মতো রয়েছে, যেগুলো হচ্ছে খুবই হট, মানে খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের সব সময়ের জন্য লাগবে। তোমরা এই HS এক্সাম দাও, পরে NEET যে এক্সাম দাও, যাই করো না কেন, পরে যদি তুমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনাও করো, তোমাদের কিন্তু এই সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা খুবই বাঞ্ছনীয়, এবং HSও ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে, কীরকম ধরনের কোশ্চেন আসে সব করানো হবে। চলো তাহলে টোটাল 8টা আমরা স্ট্রেন্থ প্রকাশের পদ্ধতি দেখব। প্রথমে 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে শতকরা মাত্রা, 2 নম্বরে নর্মালিটি, 3 নম্বরে মোলারিটি, আরও বিভিন্ন বিভিন্ন PPM রয়েছে, তারপরে নর্মালিটি রয়েছে, মোলালিটি রয়েছে, সব পরপর ডিসকাশন হবে। তাহলে ফার্স্ট আমরা আসছি শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেন্থ এবং তার সম্বন্ধে কিছু ডিসকাশন, নর্মালিটির সম্বন্ধে কিছু ডিসকাশন, মোলারিটি কী এবং তার সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া আমরা নিয়ে নেব। তোমরা তাড়াতাড়ি করে এগুলো সব নোট করে নেবে। প্রথমে শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেন্থে আসছি। পার্সেন্টেজ স্ট্রেন্থ বলতে কী বোঝায়, দেখো শতকরা মাত্রা তোমরা ছোটোবেলা থেকে শিখেছো, কি শতকরা বলতে কী বোঝায়, স্যার 100তে কত রয়েছে। এখানেও সেরকম, যে দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রাবক দ্রবীভূত থাকে সেটা হচ্ছে তার পার্সেন্টেজ মাত্রা। এটা 3টা উপায়ে প্রকাশ করা হয়, একটা হচ্ছে W/W এই আকারে প্রকাশ করা হয়, W/V আকারে, আর V/V আকারে। তাহলে এগুলো হচ্ছে শতকরা মাত্রা প্রকাশের 3টা হচ্ছে উপায় বা রিপ্রেজেন্টেশনের একটা প্রসেস,
এগুলো সম্বন্ধে নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করব। মোটামুটি এটা বুঝতে পেরে গেছো যে 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রাব থাকবে সেটাকে পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করবে। একটা ছোট্ট এক্সাম্পল দেই, ধরো সাপোজ 10% কোনো দ্রবণ বলা হয়েছে। 10% দ্রবণ মানে 100 ভাগ দ্রবণে 10 ভরের বা 10 ভাগ কোনো দ্রাব রয়েছে। তাহলে 10% এটা তোমরা সিম্পল জানো। তো এবার এগুলোকে W/W, W/V, V/V এগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। একটু পরে আমরা সেটা ডিসকাস করব নেক্সট স্লাইডে। এরপরে যেটা রয়েছে নর্মালিটি, ইংরেজিতে নর্মালিটি বলা হবে, ক্যাপিটাল N দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা একটু জেনে রাখবে। N হচ্ছে এখানে নর্মালিটি, ক্যাপিটাল N, N ফর নর্মালিটি, নট নান টু, ঠিক আছে। N হচ্ছে নর্মালিটি এখানে। নর্মালিটি ডেফিনেশন কি, এখানে প্রপার ডেফিনেশন নেওয়া নেই, তোমাদের যেটা লাগবে সেটাই দেওয়া রয়েছে, এটাই জানলে হবে। দ্রবণের প্রতি লিটারে, প্রতি লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণে, 1000 ml কে আমরা বাবু বলতে পারি না, 1000 cc, তোমরা এটা জানো নিশ্চয়ই। ml এবং হচ্ছে cc জিনিসটা একই, মানে cc মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার এই 1000 cc বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে ওই দ্রবণের নর্মালিটি। তাহলে নর্মালিটি বলতে দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে প্রতি লিটার বা 1000 ml বা 1000 cc কত গ্রাম তুল্যাঙ্ক রয়েছে, এইটা কখনো মিস করবে না, এই গ্রাম তুল্যাঙ্ক এই টার্মটা। তাহলে 1 লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক রয়েছে, এটা হচ্ছে নর্মালিটি। এর একক কী, এককটাও জেনে রাখতে হবে। গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, প্রতি লিটারের জন্য পার দেওয়া রয়েছে আর কত গ্রাম তুল্যাঙ্ক তাই ইকুইভ্যালেন্ট দেওয়া রয়েছে, বা এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটারও লিখতে পারো। এখানে ইকুইভ্যালেন্ট পার DMQও লেখা রয়েছে, DM^-3 লেখা রয়েছে। তোমরা জানো 1 লিটার সমান 1 DMQ, তাই এখানে সেই ওয়েতে লেখা রয়েছে, লিটারের জায়গায় DM বসিয়ে দিলে সেম জিনিসটাই চলে আসবে, -1, এখানে 10^-3 হয়ে যাবে কারণ এখানে 3 রয়েছে, ঠিক আছে। উষ্ণতার উপর নির্ভরশীলতা, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা জেনে রাখতে হবে যে এটা কিন্তু উষ্ণতার উপরে নির্ভরশীল। তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই যে কখন উষ্ণতার উপর নির্ভরশীল হবে, কখন উষ্ণতার উপর নির্ভরশীল হবে না, মনে রাখবে বাবু, কখনও যদি তোমাকে আয়তনের ব্যাপার স্যাপার বলে যে এত ভাগ আয়তনে এত কিছু দ্রবীভূত রয়েছে, তাহলে আয়তনের গল্প মানে সেখানে উষ্ণতার উপর নির্ভর করবে। কেন বলো তো? তার কারণ তরলের ক্ষেত্রে বা আয়তনের ক্ষেত্রে উষ্ণতার একটা বিশেষ প্রভাব রয়েছে, উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়, তোমরা ছোটোবেলা থেকে জানো। তাহলে এখানে আয়তনের গল্প রয়েছে মানে এখানে আমরা বললাম না এত ml দ্রবণে, তাহলে এখানে আয়তনের ব্যাপার স্যাপার রয়েছে, তাই এটা উষ্ণতার উপর নির্ভর করবে, ঠিক আছে। এরপরে যে দুটো তিনটে জিনিস তোমাকে জেনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে এইটা, দেখো পরীক্ষা হয়তো এইসব জিনিসগুলো আসবে না, বাট কি ওয়েতে তোমাকে কোশ্চেন ফ্রেম করতে পারবে, কোন জায়গায় এই জিনিসগুলো লাগতে পারে সেটা আমি বলে দিচ্ছি। 1 লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে তখন সেটাকে বলা হবে নর্মাল দ্রবণ বা সিম্পল N বলা হবে। 1 গ্রাম তুল্যাঙ্ক রয়েছে 1 লিটারে, তাহলে নর্মাল দ্রবণ। যদি 1 লিটার দ্রবণে যদি 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তখন সেটাকে বাই নর্মাল বলা হবে বা 2 নর্মালও বলা হতে পারে, 2 নর্মাল মানে বাই নর্মাল, ঠিক আছে। যদি 1 লিটার দ্রবণে 0.5 গ্রাম তুল্যাঙ্ক যদি দ্রাব দ্রবীভূত থাকে তখন সেটাকে বলা হবে সেমি নর্মাল বা N/2 সলিউশন। যদি 1 লিটারে 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে তখন সেটাকে বলা হবে ডেসি নর্মাল দ্রবণ বা N/10 সলিউশন। পরীক্ষায় তোমাকে কীভাবে এটা কাজে লাগতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা তোমাদের বোর্ডের এক্সামে তোমাকে একটা অঙ্ক দিয়েছে, সেখানে দেখো কীভাবে জিনিসটাকে কেয়ারফুল এইভাবে জিনিসটাকে অ্যানালাইজ করবে যে কোশ্চেন আমাকে অন্যভাবে ফ্রেম করতে পারে। তোমাকে কখনো বলবে না ডেসিমোলার, ডেসি নর্মাল দ্রবণ বলতে কী বোঝো, এরকম কখনো বলবে না, নাও বলতে পারে, কিন্তু তোমাকে হয়তো এরকম একটা ম্যাথ দিল, নিউমেরিক্যাল দিল যে একটা ডেসি নর্মাল দ্রবণে এত মোলার এত হচ্ছে চিনি দ্রবীভূত রয়েছে, তার এটা 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 সেটা ক্যালকুলেট করো। তাহলে বাবু তুমি যদি না জানো যে ডেসি নর্মাল দ্রবণ জিনিসটা কি, যে N/10 সলিউশনটাকে ডেসি নর্মাল দ্রবণ বলা হয়, তাহলে তুমি কী করে বুঝবে, কী করে তুমি অঙ্কটা করবে? তাহলে তোমাকে জেনে রাখতে হবে বাই নর্মাল, সেমি নর্মাল, ডেসি নর্মাল এই সব জিনিসগুলো কী, ঠিক আছে। খুব সিম্পল জিনিস, এইগুলো সব মোলারিটির ক্ষেত্রেও হবে, তখন শুধুমাত্র নর্মালের জায়গায় মোলার হয়ে যাবে, বাই মোলার, সেমি মোলার, ডেসি মোলার, শুধু এখানে এনের জায়গায় এম হয়ে যাবে, এক্ষুনি আমরা ডিসকাস করব। তাহলে আমরা এরপরে চলে আসছি মোলারিটিতে, ক্যাপিটাল M দ্বারা সিগনিফাই করা হচ্ছে, ক্যাপিটাল M বা মোলারিটি বলা হচ্ছে।
এবার এটা ডেফিনেশন কি, এখানেও সিমিলার টাইপের জিনিসপত্র, যে প্রতি লিটার দ্রবণে মানে 1000 সিসি বা 1000 ml যত মোল দ্রাবদ্রবীভূত আছে, এর সঙ্গে স্যার পার্থক্য কি হলো, এখানে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক ছিল, এখানে বলা হলো প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রাবদ্রবীভূত থাকবে সেইটাকে বলা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, মোলারিটি ক্যাপিটাল এম, ঠিক আছে। ইউনিট একক কী হবে, মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল, তাই পার লিটার আর মোল কত মোল রয়েছে, বা মোল DM^-3, তার কারণ লিটার সমান DM³, ঠিক আছে। উষ্ণতার উপর নির্ভরশীলতা স্যার অবভিয়াসলি নির্ভর করবে, তার কারণ ভেরি সিম্পল, স্যার এখানে লিটারের কথা বলেছে, আয়তনের কথা বলেছে, আয়তনের গল্প মানে কী হবে, উষ্ণতার উপর নির্ভর করবে, তাহলে উষ্ণতার উপর নির্ভরশীল এটা। নেক্সট যেটা বলছে যে ওই যে নর্মালের কেসটা বলেছিলাম, সেখানে মোলারের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রাবদ্রবীভূত থাকে তখন সেটাকে মোলার দ্রবণ বলা হবে, সেখানে নর্মাল দ্রবণ বলেছিলাম, এখানে মোলার দ্রবণ, যদি 2 মোল দ্রবীভূত থাকে বাইমোলার, হাফ মোল থাকলে সেমি মোলার বা M/2, আর 1/10 যদি মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হবে ডেসি মোলার দ্রবণ বা M/10 সলিউশন। একটু কেয়ারফুল থাকবে, শুধু নর্মালের জায়গায় তোমাকে মোলার বসিয়ে দিতে হবে, দ্যাটস ইট। নেক্সট স্লাইডে চলো, আমরা স্ট্রেন্থ কিন্তু এখনও শেষ হয়নি, তিনটে মাত্র হলো। এই যে W/W, W/V সম্বন্ধে একটু ডিটেল ডিসকাশন এবার আমরা করব। এখানে রয়েছে দেখো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্ক যখন করতে যাবে তুমি না হলে ফেসে যাবে, এগুলো যদি না জানো তোমাকে ডিরেক্টলি কখনো দেবে না পরীক্ষায়, কিন্তু তোমাকে অঙ্কের মাঝখানে এমন দিয়ে দেবে 10% W/V সলিউশন দ্রবণে, সলিউশনে এটা সেটা রয়েছে, এটা এটা ক্যালকুলেট করো। তুমি যদি না জানো 10% W/V এটার মিনিং, তাহলে তুমি কি করে অঙ্ক করবে, ভেরি সিম্পল, চলো তাহলে শিখে নিই। তাহলে W/W, W/V, V/V এদের অর্থ কী, তাহলে দেখে নাও। 10% বাবু, 10% এই কথাটার অর্থ কী, 10% কথাটার অর্থ কী, তোমরা তো জানো চৈত্র সেলে দেয় 10% অফার, হ্যাঁ, তারপরে মিন্ত্রাতে দিচ্ছে এত পার্সেন্ট অফার, তো এটা তোমরা ভালো করেই জানো, জামাকাপড় কিনতে গেলে এই পার্সেন্টেজের ব্যাপারটা, অফারের ব্যাপার স্যাপারগুলো জানো। 10% এই কথাটার অর্থ হচ্ছে যে স্যার 100-10, এবার 100টা কী, মানে এখানে দ্রবণের ক্ষেত্রে অবভিয়াসলি হয় গ্রাম হবে, না হলে লিটার হবে, না হলে ML হবে, তাহলে স্যার 100 ml এ 10 ml, নাকি 100 গ্রামে 10 গ্রাম, নাকি 100 ml এ 10 গ্রাম, নাকি 100 গ্রামে 10 ml, তাহলে এদের একটা স্পেসিফিক ইউনিট থাকবে, 100টা কী, 100 ml নাকি 100 গ্রাম, তাহলে এইটাকে জানানোর জন্য আমাদের কি করতে হয়, একটু স্পেসিফিক হতে হয় যে এখানে 100টা ml না গ্রামে, 10টা ml না গ্রামে, এইটা আমাদের এখানে জানতে হবে। এখানে স্পেসিফিক করে দেওয়া রয়েছে, একটু কেয়ারফুলি দেখবে, 10% তোমাকে কিন্তু স্পেসিফিক করে দেওয়া হলো যে W/V দ্রবণ, এইটার কথার অর্থ কী, সেই আগের মতো 10% মানে 100-10ই থাকবে, 100-10ই থাকবে, কিন্তু এখানে স্পেসিফাই হয়ে গেল তাদের ইউনিটগুলো, ইউনিটগুলো এখানে গ্রাম, এখানে ML, এখানে গ্রাম, তাহলে কার জন্য কী বসলো, সবসময় মনে রাখবে এই W/V এই স্ল্যাশের নিচে নিচে যেটা থাকবে সেটা কার ইউনিট হবে, ML এর জন্য হবে, অর্থাৎ 100-এর ইউনিট হিসাবে এটা কাজ করবে। এখানে ভি আর W ওই দুটো জিনিস কি একটু বলে দিই, ভি ফর হচ্ছে ভলিউম, যেটা হচ্ছে ML বা সিসিতে থাকে, W হচ্ছে ওয়েট, যেটা গ্রামে থাকে, GM লিখবে না, শুধু জি লিখবে, জি লেখাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এবার সবসময় খেয়াল রাখবে নিচেরটা হচ্ছে 100-এর ইউনিট হিসাবে কাজ করবে, নিচে কী রয়েছে, ভি, ভি ফর ভলিউম মানে আয়তন, তাহলে আয়তন হিসাবে সবসময় ML ধরা হবে, আর উপরে যেটা W রয়েছে, W ওয়েটের জন্য, সেটা কার জন্য, এই যে 10 সামনের যে সংখ্যাটা থাকবে তার ইউনিট হিসাবে, তাহলে W-র ইউনিট এখানে গ্রাম হবে, বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ, এক্ষুনি দুই একটা উদাহরণ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি তিনটা সিনারিও এখানে নিয়েছি, W/W, W/V, V/V, প্রত্যেকক্ষেত্রে একটা করে উদাহরণ যদি তুমি শিখে নাও তাহলে এখানে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 70% W/W সলিউশন, তাহলে স্যার 100-এর জন্য কাকে নেওয়া হয়, নিচেরটা নেওয়া হয়, তাহলে এখানে W রয়েছে, ওয়েট রয়েছে, গ্রাম হিসাবে নেওয়া হবে, তাই গ্রাম রয়েছে, তাহলে 100 গ্রাম দ্রবণে 70 গ্রাম বিশুদ্ধ H2O3 রয়েছে। কেন নিচে পরেরটাও গ্রাম করা হলো, তার কারণ স্যার উপরের যেটা রয়েছে উপরেরটাও কিন্তু W-তে রয়েছে, অর্থাৎ সেটার ও ইউনিট গ্রামেই থাকবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সটটা দেখো যে 70% W/V, তাহলে তোমরা একটু পজ করে ভিডিও দেখে নিতে পারো, যে নিশ্চয়ই স্যার
এই ভিটা 100 এর জন্য মানে আয়তন হিসাবে থাকবে 100 ml হিসাবে থাকবে তাহলে 100 ml এ আর w টা কিসের জন্য ইউজ হবে ওয়েটের জন্য ইউজ হবে অর্থাৎ গ্রাম হিসাবে ইউজ হবে তাহলে 100 ml এ 70 গ্রাম তাহলে দ্রবীভূত রয়েছে তাহলে এইটার জন্য বলা হয়েছে যে 100 ml দ্রবণে 70 গ্রাম বিশুদ্ধ H2O3 রয়েছে নেক্সট আরেকটা एग्जांपल দেখে নেব 70% v/v মানে স্যার নিচের ভি তো আয়তনের 100 এর জন্য ইউজ হয় এখানে 100 ml হিসাবে ইউজ হয়েছে তার কারণ ভি ফর ভলিউম এখানে ml হিসাবে ধরা হয়েছে আর উপরে যেটা থাকবে সেটা এর জন্য তাহলে 70 ml দ্রবীভূত রয়েছে তাহলে 100 ml দ্রবণে 70 ml বিশুদ্ধ H2O3 রয়েছে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল w/w v এবং হচ্ছে v/v এই তিনটা জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুব কেয়ারফুল থাকবে না হলে গন্ডগোল হয়ে যাবে মনে রাখবে এগুলো সব দ্রবণের ক্ষেত্রে নট বিশুদ্ধ দ্রবক 100 ml দ্রবণে বা 100 গ্রাম দ্রবণে এত গ্রাম বিশুদ্ধ H2O3 রয়েছে ঠিক আছে তিনটা সিনারিও নিচটা খেয়াল রাখবে নিচটা হচ্ছে 100 এর জন্য ইউনিট হিসেবে ইউজ হবে আর উপরটা হবে সামনে যেটা তোমার দেওয়া রয়েছে পার্সেন্টে সেটা ইউনিট হিসেবে ইউজ হবে ঠিক আছে তোমরা তোমাদের তোমাদের যে ওই স্যানিটাইজার ছিল স্যানিটাইজারে দেখবে অ্যালকোহলের পার্সেন্টেজ দেওয়া রয়েছে 40% 50% v/v w/v এরকম করে লেখা রয়েছে একটু দেখবে v/v সলিউশন 50% v/v অ্যালকোহল সলিউশন তাহলে ওটার মানেটা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখবে একবার ছিপিটা খুলে ছিপি খুলে নয় বোতলটার সাইডে স্টিকারটা দেখে নেবে নেক্সট আসি এই তিনটা যে ইউনিট পড়লাম মানে স্ট্রেন্থ প্রকাশের পদ্ধতি পড়লাম ওদের সম্বন্ধে বিশেষ কিছু তথ্য রয়েছে একটু দেখে নাও বলছে যদি কোনো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ও গ্রাম আণবিক ওজন একই হয় তাহলে ওই দ্রাবযুক্ত দ্রবণের নর্মালিটি ও মোলারিটি একই হবে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যে কারো যদি গ্রাম তুল্যাঙ্ক এবং গ্রাম আণবিক ওজন একই হয় তাদের ক্ষেত্রে কি হবে নর্মালিটি আর মোলারিটি এই দুটো জিনিস একই হবে এটা খুবই ইম্পর্টেন্ট যেরকম এখানে উদাহরণ রয়েছে HCl H2O3 NaOH KOH এদের প্রত্যেকের ক্ষেত্রে নর্মালিটি এবং মোলারিটি কিন্তু একই হয় তার কারণ 1:1 এগুলো সব 1:1 ইলেকট্রোলাইট এই জন্য এদের ক্ষেত্রে কি হয় নর্মালিটি এবং মোলারিটি একই হয় ঠিক আছে ডিটেইল যাচ্ছি না 11 এ এগুলো সব পড়ানো হয়েছিল আপাতত এগুলো জেনে রাখো এরপরে দু নম্বর যে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে নর্মালিটি নর্মালিটির সঙ্গে মোলারিটির সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন নর্মালিটি সমান এক্স ইন্টু মোলারিটি এখানে রয়েছে এন ইকুয়ালস টু এক্স ইন্টু এম নর্মালিটি সমান এক্স ইন্টু মোলারিটি এই এক্সটা কি তোমাকে যখন অ্যাসিড দেওয়া হবে এই এক্সটা তখন কি হয়ে যাবে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা তোমরা জানো যে ক্ষারগ্রাহিতা কি যে অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা জেনারেলি ট্রিক হিসাবে আমি দিচ্ছি সব ক্ষেত্রে হয় না জেনারেলি যতগুলো হাইড্রোজেন থাকে অ্যাসিডের ক্ষেত্রে সেটাই হচ্ছে তার ক্ষারগ্রাহিতা কিন্তু কিছু কিছু এক্সেপশন যেরকম ফসফরাসের অ্যাসিডের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বেশি থাকলেও তার ক্ষারগ্রাহিতা কিন্তু ওটা হয় না ঠিক আছে একটু কেয়ারফুল থাকবে H3H2SO4 এর ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত হবে দুটো হাইড্রোজেন রয়েছে তাই ক্ষারগ্রাহিতা 2 হবে এই সেলের ক্ষেত্রে একটা হাইড্রোজেন তাই ক্ষারগ্রাহিতা 1 হবে তাই x এর ভ্যালুও 1 হবে আমি বলেছি x এর ভ্যালুটা হচ্ছে ওই অ্যাসিডের যতগুলো হচ্ছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বা হাইড্রোজেনের পরিমাণ সেটা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা ক্ষারকের ক্ষেত্রে কি হবে তার অম্লগ্রাহিতা যতগুলো ওইজ মাইনাস থাকবে সেটা হচ্ছে তার অম্লগ্রাহিতা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে 2OH মাইনাস হবে তাই এক্স এর ভ্যালু এখানে 2 অর্থাৎ তার অম্লগ্রাহিতা হবে 2 তাহলে এখানে রিলেশনে বসিয়ে দিতে পারো লবণের ক্ষেত্রে প্রতি সংকেত এককে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা তাহলে এটার মানে কি লবণের ক্ষেত্রে প্রতি সংকেত এককে এটা এক সংকেত ভরের হচ্ছে এক সংকেত হচ্ছে Al2SO4 হোল 3 একটা লবণ নেওয়া হয়েছে এটা ডিসোসিয়েট করলে কি উৎপন্ন হবে 2Al3++3SO4 2-, তাহলে এদের ক্ষেত্রে তুমি যদি এইটাকে অ্যাপ্লাই করতে চাও লবণের প্রতি সংকেত এককে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট যোজ্যতা আমি যদি শুধু ক্যাটায়নকে ধরি বাবু দেখো ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2 আর কত চার্জ রয়েছে 3 চার্জ তাহলে 2×3 করে দিলাম মোট যোজ্যতা বলেছে তাহলে দুটোর জন্য 3+ চার্জ করে তাহলে 3×6 আর যদি অ্যানায়ন ধরি সেম রেজাল্ট আসবে অ্যানায়নের সংখ্যা হচ্ছে 3 চার্জ কত করে 2 করে তাহলে 3×6 তাহলে দেখো দুজনের ক্ষেত্রেও কিন্তু ভ্যালুটা 6 এলো তাহলে এক্স এর ভ্যালু এক্ষেত্রে কী হবে Al2SO4 হোল 3 এর ক্ষেত্রে 6 হবে তাহলে কখনো যদি তোমাকে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে বলে
বা নর্মালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে নর্মালিটিতে ট্রান্সফার করতে বলে, এক্সের ভ্যালুটা কিন্তু তোমাকে কেয়ারফুলি বসাতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরে খুব কাজে লাগবে নর্মালিটি এবং মোলারিটির ইন্টার কনভার্সনের জন্য। ঠিক, নেক্সট টপিকে চলো, কি বলছে দেখি। হ্যাঁ, আমরা তিনটা টোটাল দেখে নিয়েছিলাম, শতকরা দেখেছি, নর্মালিটি দেখেছি, মোলারিটি দেখেছি। এবার যে টপিকে আসছি সেটা হচ্ছে ফর্মালিটি। ফর্মালিটিকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে। ফর্মালিটি মোলারিটি একই জিনিস, একই রকম জিনিস, শুধুমাত্র এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়, তার কারণ কি? আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখো, ওই যে আয়নীয় যৌগগুলো ওদের যখন দ্রবণে ফেলে দেওয়া হয়, ওরা কিন্তু আয়ন হিসাবে থাকে, অণু হিসাবে থাকে না। তাই ওদের ক্ষেত্রে আণবিক ভর এই কথাটার কোনো এক্সিস্টেন্স নেই, তাই ওদের ক্ষেত্রে মোলার নর্মাল বা নর্মাল সলিউশন, মোলার সলিউশন এগুলোর কোনো এক্সিস্টেন্স থাকবে না, ওদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই হবে না। তাই এদের ক্ষেত্রে ফর্মালিটি একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করা হলো। এটার মানে হচ্ছে প্রতি লিটারে, প্রতি লিটার দ্রবণে বা প্রতি লিটার আয়তনের আয়নীয় যৌগে যত গ্রাম সংকেত ওজন, যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার ফর্মালিটি। প্রতি লিটারে সেগুলোতে মোল ছিল একটাতে, একটাতে কত গ্রাম তুল্যাঙ্ক ছিল, এখানে বলা হলো কত গ্রাম সংকেত এখানে দ্রবীভূত রয়েছে। ঠিক আছে, দ্রাবক দ্রবীভূত রয়েছে, আর এটা উষ্ণতার উপর নির্ভর করবে, তার কারণ লিটার বা আয়তনের ব্যাপার রয়েছে, তাই এটা উষ্ণতার উপর নির্ভরশীল। এই উষ্ণতার উপর নির্ভরশীলতা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, তিন চারটা হয়তো তোমাকে অপশান দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনটি উষ্ণতার উপর নির্ভর করে, কোনটি উষ্ণতার উপর নির্ভর করবে না, এরকম পরীক্ষা আসতে পারে। এখানে দুই একটা উদাহরণ দেওয়া রয়েছে যে ফর্মাল দ্রবণ কাদের ক্ষেত্রে ইউজ হবে। NaCl, Na2CO3, CaCl2 এগুলো সবই হচ্ছে আয়নীয় যৌগ, লবণের ক্ষেত্রে এগুলো ইউজ করা হবে। নেক্সট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এই চ্যাপ্টারে যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিসকাশন হবে, যে স্ট্রেনটা নিয়ে, সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি, LITY, মোলালিটি, ছোটো হাতের M দ্বারা প্রকাশ করা হবে। তো মোলালিটি জিনিসটা কি? মোলারিটির সঙ্গে এটা কিন্তু অনেকের কনফিউশন চলে আসে, কিন্তু ডোন্ট বি কনফিউজড, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে, আনলাইন করে দেওয়া আছে এই জন্য, 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে দ্রবণের মোলালিটি। সেখানে বলা হয়েছিল 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে বলা হয়েছিল। এখানে বলা হলো 1000 গ্রাম, দেখো দুটো জায়গায় ডিফারেন্স। সেখানে বলা হয়েছিল 1000 ml, সেটা আয়তনের এককে ছিল, এটা ওয়েটের এককে এলো। আর সেখানে বলা হয়েছিল দ্রবণে, 1000 ml দ্রবণে, এখানে বলা হলো 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে নর্মালিটি। ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো ডিস্টিংশন, এই দুটো পার্থক্য ডিফারেন্স কিন্তু তোমাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে, প্লিজ বি কেয়ারফুল। এরপরে ইউনিট কি হবে? ইউনিট মোলালিটির ইউনিট হচ্ছে মোল পার কেজি, তার কারণ 1000 গ্রাম বা 1 কেজি বলতে পারি, তাহলে 1 কেজিতে যত মোল তাই মোল পার কেজি হবে, ভেরি সিম্পল। আর উষ্ণতার উপর নির্ভরশীলতা কি হবে বলতো? সেগুলোতে সব কী ছিল? ML বা আয়তনের ব্যাপার ছিল, এখানে স্যার ওয়েটের ব্যাপার রয়েছে, গ্রামে রয়েছে, তাই এখানে কি হবে, ভরের ক্ষেত্রে আমরা আয়তনটাকে, মানে উষ্ণতা কি হয়, উষ্ণতার উপর নির্ভর করে না, তাই ভর এখানে যেহেতু রয়েছে, এত গ্রাম দ্রাবকের কথা বলেছে, তাই এটি উষ্ণতার উপর নির্ভর করবে না, অর্থাৎ উষ্ণতা নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, তাই না? তো ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা, পরীক্ষায় জিজ্ঞাসা করে তিন চারটা অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে এদের মধ্যে কোনটা উষ্ণতা নিরপেক্ষ এটি লেখো। তো কেয়ারফুল থাকবে যে মোলালিটি হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে তখন তাকে মোলাল দ্রবণ বলবো। একটু আগে যেরকম 1 মোল দ্রবীভূত থাকলে 1000 ml মোলার সলিউশন বলছিলাম, একে বলবো 1000 গ্রাম দ্রাবকে, যদি বিশুদ্ধ দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে তখন তাকে মোলার না বলে মোলাল দ্রবণ বলবো। এখানে একটা জিনিস দেওয়া রয়েছে যে 1 মোলার ও 1 মোলাল দ্রবণের মধ্যে 1 মোলার দ্রবণ বেশি গাঢ়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা কোশ্চেন আসে যে 1 মোলার আর 1 মোলালের মধ্যে কোনটি বেশি গাঢ় এবং কেন, ব্যাখ্যা করো। নেক্সট স্লাইডে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে কেন এটা বেশি গাঢ়। ঠিক আছে, তার আগে আমরা 6 নম্বর যে গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি সেটা দেখে নেব, যে প্রতি লিটার মাত্রা বা গ্রাম প্রতি লিটার মাত্রা, এই এইটাও একটা নতুন, এটাও একটা স্ট্রেংথ প্রকাশের পদ্ধতি। গ্রাম পার লিটার স্ট্রেংথ বলা হচ্ছে,
খুবই সিম্পল ডেফিনেশন, প্রতি লিটারে যত গ্রাম থাকবে। পড়ে তো তুমি এমনিতেই বুঝতে পারছো যে প্রতি লিটারে কত গ্রাম থাকবে, সেটাই হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা। তাহলে যদি 1 লিটার দ্রবণে দ্রাবের ভর, আচ্ছা এটা একটা খুব ইম্পর্টেন্ট, একটা নয় দুটো ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, একটু কেয়ারফুলি এটা অবজার্ভ করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, খুব কাজের জিনিস, বুঝলে? এখান থেকে নিউমেরিক্যাল যখন যখন করবে এটা কিন্তু তোমার খুব কাজে লাগবে। বলছে যে 1 লিটার দ্রবণে দ্রাবের ভর, গ্রামে যদি তুমি দ্রাবের ভর বের করতে চাও তাহলে তোমাকে নর্মালিটিতে যদি থাকে তখন তুমি কিভাবে বের করবে, দ্রবণের নর্মালিটি ইনটু দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, এটা তুমি যদি গুণ করে দাও তাহলে তুমি গ্রাম এককে দ্রবণে কতটা দ্রাব রয়েছে 1 লিটারে সেটা তুমি বের করতে পারবে। হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, একটু পরে তোমরা বুঝে যাবে যখন আমরা অঙ্কটা করাবো। 1 লিটার দ্রবণে দ্রাবের ভর আবার বের করতে চাইছি, 1 লিটার দ্রবণে কতটা দ্রাব রয়েছে গ্রাম এককে। যদি তোমার মোলারিটিতে যদি দেওয়া থাকে স্ট্রেন্থটা তাহলে দ্রবণের মোলারিটি তুমি কার সঙ্গে গুণ করবে, দ্রাবের গ্রাম আণবিক ভরের সঙ্গে গুণ করবে। আগেই করেছিলাম গ্রাম তুল্যাঙ্ক ভারের সঙ্গে, যখন নর্মালিটিতে ইউনিটটা দেওয়া ছিল মানে স্ট্রেন্থটা দেওয়া ছিল বা গাঢ়ত্বটা দেওয়া ছিল, তখন গ্রাম তুল্যাঙ্ক ইনটু নর্মালিটি করবে। আর যখন তোমাকে মোলার মানে ক্যাপিটাল এম বা মোলারিটিতে যখন স্ট্রেন্থ দেওয়া থাকবে তখন মোলারিটি ইনটু দ্রাবের গ্রাম আণবিক ভর তুমি গুণ করবে, গ্রাম তুল্যাঙ্ক নয়। ভীষণ ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এখানে উদাহরণ দেওয়া রয়েছে, আশা করি এখানেই বুঝতে পেরে যাবে। 1 লিটার 0.04 নর্মাল এইচ টু এস ওপরের পরিমাণ কত গ্রামে তোমাকে বের করতে বলেছে। দেখো অঙ্কটা মন দিয়ে দেখবে, 1 লিটার 0.4 নর্মাল এইচ টু এস ওপরের পরিমাণ কত। তাহলে তোমাকে কি করতে হবে, এক্ষুনি আমরা সূত্র শিখিয়েছি নর্মালে থাকলে কি করতে হয়, দ্রবণের নর্মালিটি ইনটু দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক। তাহলে নর্মালিটি কত, 0.4, গ্রাম তুল্যাঙ্ক কত, এইচ টু এস ওপরের গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে 49। তাহলে সেটা যদি মাল্টিপ্লাই করে দাও তোমার চলে আসবে কি এত গ্রাম। তাহলে 1 লিটার 0.4 নর্মাল এইচ টু এস ওপরে 19.6 গ্রাম এইচ টু এস ওপর রয়েছে। ভেরি সিম্পল। কিন্তু আবার যদি তোমাকে মোলার এককে দেওয়া থাকে তাহলে আমরা কি বলেছি সূত্রতে, যে মোলারিটি কার সঙ্গে গুণ করতে হবে, গ্রাম আণবিক ভরের সঙ্গে। তাহলে সেটাই করা হচ্ছে, 1 লিটারে কত গ্রাম এইচ টু এস ওপর থাকবে সেটার জন্য তোমাকে কি করতে হবে, মোলারিটি ইনটু ওই দ্রাবের আণবিক ভর গুণ করতে হবে। কোথায় গেল আণবিক ভর, গ্রাম আণবিক ভর। তাহলে এইচ টু এস ওপরের গ্রাম আণবিক ভর হচ্ছে 98, তাহলে সেটা মাল্টিপ্লাই করে দিলে 19.6 গ্রাম চলে এলো। তাহলে দুজনের ক্ষেত্রে অ্যান্সার হয়তো একই হলো কিন্তু দুজনের প্রসেস আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট ডিফারেন্টভাবে অ্যান্সার আসতে পারে। বি কেয়ারফুল, 1 লিটারে গ্রামে প্রকাশিত 1 লিটারে কতটা গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে নর্মালিটিতে বের, নর্মালিটিতে দেওয়া থাকতে পারে স্ট্রেন্থ, মোলারিটিতে দেওয়া থাকতে পারে। যদি নর্মালিটিতে থাকে তাহলে তুমি নর্মালিটি ইনটু গ্রাম তুল্যাঙ্ক গুণ করবে, আর মোলারিটিতে থাকলে মোলারিটি ইনটু গ্রাম আণবিক ভর তুমি গুণ করবে, দিলে 1 লিটার দ্রবণে কতটা দ্রাব রয়েছে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট স্ট্রেন্থে আসছি, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ, তারপরে PPM রয়েছে। মোল ভগ্নাংশ এটা খুবই সিম্পল, মোল ফ্রাকশান বলা হচ্ছে ইংরেজিতে, মোল ফ্রাকশান বা মোল ভগ্নাংশ, দ্রবণের কোনো উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা, এটা যদি তুমি করো তাহলে তুমি মোল ভগ্নাংশ পেয়ে যাবে। আশা করি তোমরা এটা আগেও করেছো, যে কোনো দ্রবণের ক্ষেত্রে তুমি মোল ভগ্নাংশ কী করে বের করবে, যদি দুটো কম্পোনেন্ট থাকে, একটা N1, একটা কম্পোনেন্ট হচ্ছে A কম্পোনেন্ট আর একটা হচ্ছে B কম্পোনেন্ট যার মোল সংখ্যা হচ্ছে N2, তাহলে A কম্পোনেন্টের N1 আর B কম্পোনেন্টের হচ্ছে N2, যদি এইরকম মোল সংখ্যা যদি থাকে তাহলে তুমি যদি বলে যে A এর মোল ভগ্নাংশ কী হবে, A এর মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশকে X দ্বারা প্রকাশ করা হয়, তাহলে A বলতে পারো বা X1, যদি 1 যদি বলো এটাকে, তাহলে মোল ভগ্নাংশ কী হবে, XA বলতে পারো। মোল ভগ্নাংশ কী হবে, যার তুমি মোল ভগ্নাংশ বের করছো তার মোল সংখ্যা উপরে থাকবে ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, তাহলে N1 প্লাস N2 হচ্ছে টোটাল মোল সংখ্যা, ভাগ করে দেবে, এটাই এখানে ডেফিনেশনে লেখা রয়েছে। যদি এখানে সেকেন্ড কম্পোনেন্টের বা এখানে দ্রাবক হিসাবে ধরা রয়েছে, একই ব্যাপার, দ্রাবকের জন্য আমরা ধরে নিয়েছি 1 আর দ্রাবের জন্য আমরা ধরে নিয়েছিলাম 2, তাই তার ক্ষেত্রে দ্রাবের ক্ষেত্রে মোল ভগ্নাংশ কী হবে, দ্রাবের মোল সংখ্যা N2 ধরে নেওয়া হয়েছে ডিভাইডেড বাই টোটাল দ্রাব আর দ্রাবকের মোল সংখ্যা N1 প্লাস N2। এখানে বলে দেওয়া হয়েছে যে N1 হচ্ছে অ্যাকচুয়ালি দ্রাবকের মোল সংখ্যা আর N2 হচ্ছে দ্রাবের মোট মোল সংখ্যা। তাহলে আমি A B ধরে করেছিলাম দুটো কম্পোনেন্ট আলাদা আলাদা নিয়ে, এখানে বলেছে
দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা আর দ্রাবের মোল সংখ্যা ধরে করতে বলেছে। মোট কথা এখানে এটাই যে স্যার, যেটা হচ্ছে যে দুটো কম্পোনেন্ট বা তিনটা কম্পোনেন্ট, হোয়াট এভার ইট উড বি, যতগুলো কম্পোনেন্ট থাকুক না কেন, প্রত্যেকের মোল সংখ্যা থাকবে। যার মোল ভগ্নাংশ তুমি বের করবে তাকে এক্স দিয়ে সিগনিফাই করে দেবে, সেইটার মোল ভগ্নাংশ হবে তার নিজস্ব হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, এটা ভাগ করলেই তুমি মোল ভগ্নাংশ চলে আসবে। ভেরি সিম্পল। আর একটা জিনিস তুমি এখানে খেয়াল রাখবে যে দুটো তিনটে যতগুলো কম্পোনেন্ট থাকুক না কেন, তাদের প্রত্যেকের মোট মোল সংখ্যা সমষ্টি সবসময়ের জন্য এক হবে, অর্থাৎ মোল ভগ্নাংশের সমষ্টি সবসময়ের জন্য ওয়ান হবে। ঠিক আছে, পুরো ক্লিয়ার? নেক্সট লাস্ট হচ্ছে একেবারে যে পিপিএম ইউনিট, যাকে বলা হচ্ছে পার্টস পার মিলিয়ন, প্রতি মিলিয়ন ভাগে। এটা খুবই মানে সিম্পল জিনিস, এখানে বোঝাই যাচ্ছে দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, পার মিলিয়ন না মিলিয়ন, মিলিয়ন মানে কি গো, 1 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তোমরা বলো না, আমরা ইউটিউবাররা সবসময় বলি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে হচ্ছে 10 লক্ষ সাবস্ক্রাইবার, তাই না? 10 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ। তাহলে প্রতি 10 লক্ষ ভাগে কত দ্রাব রয়েছে সেটাই হচ্ছে 1 PPM, মানে সেটাই হচ্ছে PPM। এবার যদি এক ভাগ থাকে, 10 লক্ষ ভাগে এক ভাগ থাকে, তখন হচ্ছে এক ভাগ দ্রাব থাকে, তাহলে সেটা 1 PPM হবে। 10 লক্ষ ভাগে দুই ভাগ কোনো দ্রাব থাকলে, 10 লক্ষ ভাগ দ্রবণে অবভিয়াসলি, যদি দুই ভাগ কোনো দ্রাব থাকে তাহলে সেটা বলা হবে 2 PPM। ঠিক আছে, এখানে PPMও সেই রকম W/W, W/V এইভাবে প্রকাশ করা যায়। আগের মতো যেরকম বলেছিলাম, নিচের জন্য তুমি নিচেরটা তুমি ইউজ করবে টোটালের জন্য, মানে দ্রাবকের জন্য ইউজ করবে নিচেরটা ইউনিটটা, এর জন্য ML ইউজ করবে, এর জন্য গ্রাম ইউজ করবে, আর উপরটা দ্রাবের জন্য ইউজ করবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে স্ট্রেন্থ প্রকাশও আমরা সুন্দর করে বুঝে নিয়েছি। নেক্সট আমরা কয়েকটা এক্সারসাইজ দেখব, এক্সারসাইজগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। বলেছে নিম্নলিখিত জলীয় দ্রবণগুলিকে নর্মালিটির ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে টোটাল 1, 2, 3 সলিউশন রয়েছে, এদের ক্ষেত্রে বলা হয়েছে যে নর্মালিটির ঊর্ধ্বক্রমে সাজাতে। দেখো ইন্টারেস্টিং হয়েতে এখানে সবগুলোতে মোলার ইউনিট, সবগুলোকে মোলার স্ট্রেন্থে দেওয়া রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, নর্মালিটিতে আগে নিয়ে আসতে হবে। আমরা জানি কি বাবু, নর্মালিটি সমান এক্স ইনটু মোলারিটি, তাহলে তোমাকে মোলারিটির সঙ্গে এক্সকে গুণ করতে হবে। এই এক্স ফ্যাক্টরটা যদি গুণ করে দাও তাহলে সেই নর্মালিটিতে কনভার্ট হয়ে যাবে, এখানে প্রত্যেক ক্ষেত্রে করে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে মোলারিটি হিসাবে কত রয়েছে, কত মোলার রয়েছে, 0.1 মোলার। আর H2SO4-এর ক্ষেত্রে তোমাদের তখন আমি দেখিয়েছি এক্স সমান কি হয়, 2 হয়, তার কারণ দ্বিক্ষারীয় অ্যাসিড এটা, তাই এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে নর্মালিটি কত হলো, 0.2 নর্মাল। এর ক্ষেত্রে কি হবে দেখো, H3O3 এর ক্ষেত্রে ভাঙলে কি হবে, এটা একটা H+ রয়েছে, তাই এর ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত, অ্যাসিডের 1, এর ক্ষারগ্রাহিতা 1, অর্থাৎ এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু এই H3O3 এর ক্ষেত্রে 1, তাই 1 × তুমি করে দাও এইটা, মানে এটা সবসময়ের জন্য কি আসবে, 0.1 নর্মালি আসবে, 1:1 ইলেকট্রোলাইট। H3O3 এর ক্ষেত্রে নর্মালিটি মোলারিটি সব সমান হয়, এখানে এটা বলে দেওয়া হয়েছে যে একটা H+ উৎপন্ন হয়, তাই হচ্ছে এর ক্ষারগ্রাহিতা 1, ক্ষারগ্রাহিতা 1, তাই এর নর্মালিটি মোলারিটি সেম। এর ক্ষেত্রে দেখো লবণের ক্ষেত্রে একটু আগে আমরা স্লাইডে সেখানে দেখিয়েছি যে Al2SO4O3 এর ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কত হয়, একটু আগে আমরা দেখিয়েছি না, এক্স এর ভ্যালু কী হয়, 2 × 3, 2 × 3, তাহলে 6 হয়। তাহলে দেখো এখানে মোলারিটি কত ছিল, 0.1, আর 6 দিয়ে গুণ করলে 0.6 নর্মাল হয়ে যাবে। তাহলে সবাইকে স্যার মোলারিটি থেকে এবার নর্মালিটিতে ট্রান্সফার করে নিয়েছি। আপনি বলেছেন নর্মালিটির ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে নর্মালিটির ঊর্ধ্বক্রম, এইটা অনেক বাচ্চা ভুল করে, বাচ্চাদের মতো এইসব ভুলগুলো অন্তত করবে না। ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্বে, মানে ঊর্ধ্বে মানে কি, বড়োর দিকে যাচ্ছে, ঊর্ধ্বে যাচ্ছে, তাহলে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, তাহলে ছোট থেকে বড় হচ্ছে ঊর্ধ্বক্রম। এইটা হচ্ছে ছোট, এটা হাঁটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এপাশটা হচ্ছে ছোট। তাহলে দেখো ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তাহলে তুমি এইভাবে সাজাবে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে এইটা, এদিকে সবচেয়ে বড়, এদিকে সবচেয়ে ছোট, এইখানে সেটাই করে দেওয়া রয়েছে। তাহলে নর্মালিটি সবচেয়ে বেশি কার্গো, Al2SO4O3-এর এখানে দেওয়া রয়েছে, তারপরে কার নর্মালিটি বেশি, এর নর্মালিটি বেশি, H2SO4-এর দেওয়া রয়েছে, আর সবচেয়ে কম হচ্ছে H3-এর ক্ষেত্রে। তাহলে এইভাবে তুমি সাজাতে পারো, এগুলো কিন্তু কাজে লাগবে পরীক্ষায়। ঠিক আছে, পরীক্ষায় HS-এ এগুলো আসতে পারে, এগুলো কেয়ারফুল থাকবে। নেক্সট আর একটা কোশ্চেন আমরা দেখে নেবো, সেটা হচ্ছে কোনো দ্রাবের 1 মোলাল আর 1 মোলার
জলীয় দ্রবণের মধ্যে কোনটি বেশি গাঢ় এবং কেন? একটু আগে আমরা দেখেছি মোলার সলিউশন হচ্ছে গাঢ়, এবার কেন গাঢ় হয় সেটা কিন্তু এক্সপ্লেন করতে দেয়, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মোলার দ্রবণ হচ্ছে বেশি গাঢ় হবে, কেন গাঢ় হবে সেটা আমরা এখানে দেখে নেব। কীভাবে বুঝবো বলো তো? আমরা এখানে বুঝবো যে এই ওয়ান মোলার এবং ওয়ান মোলাল এই দ্রবণ দুটিকে কীভাবে তৈরি করা হয়। তুমি যদি তাদের তৈরির প্রসেস জেনে যাও তাহলে তুমি নিজের থেকে বলতে পারবে স্যার এটা হচ্ছে বেশি গাঢ়। দেখো একটু দেখে নাও যে কোনটা বেশি গাঢ় এবং কীভাবে তৈরি করা হচ্ছে। আমরা ডেফিনেশনে বলেছিলাম ওয়ান মোলারের ক্ষেত্রে যে 1000 গ্রাম দ্রাবকে কত এক মোল দ্রাবদ্রবীভূত থাকবে দিলে ওয়ান মোলাল হবে। 1000 গ্রামে যত মোল থাকে সেটা তত মোলাল দ্রবণ বলেছিলাম। এবার এক মোলাল বলেছে মানে কি? এক মোলাল বলেছে মানে 1000 গ্রাম দ্রাবকে, বিশুদ্ধ দ্রাবকে এক মোল থাকবে। আর এক মোলার মানে 1000 ml দ্রবণে এক মোল দ্রবীভূত থাকবে। দুজনকে কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে দেখো, ধরে নিলাম এই যে এক মোল কোনো যে দ্রাবের তুমি দ্রবণ তৈরি করছো সেই এক মোল দ্রাবক হিসাবে আমরা ধরে নিয়েছি যে এক মোল দ্রাবক হিসাবে এখানে 200 গ্রাম কোনো দ্রাবকে আমরা যোগ করছি। এক মোল হিসাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা 200 গ্রাম করে আমরা যোগ করবো দ্রাবক, মন দিয়ে বুঝবে। তাহলে 200 গ্রাম আমার দ্রাবক, এটা হচ্ছে 200 গ্রাম আমাদের দ্রাবক, এগুলো আমরা যোগ করে দ্রবণটা প্রিপেয়ার করব। যখন মোলাল দ্রবণ বাবু তৈরি করব তখন আমরা কি করব? স্যার আপনি তো বলেছেন যে মোলাল দ্রবণ তৈরির সময় 1000 গ্রাম দ্রাবকে এক মোল থাকবে, এক মোল মানে 200 গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকবে। তাহলে আগে তোমাকে কি করতে হবে, এই কন্টেনারে 1 কেজি বা যদি বলো 1 লিটার, লিটারটা কেন বলছি তার কারণ হচ্ছে জলের ক্ষেত্রে 1 গ্রাম পার সিসি যদি তুমি গাঢ়ত্ব ধরে নাও তাহলে তার লিটার আর গ্রাম কেজিটা একই হয়ে যায়। তো এখানে আমি আচ্ছা এটাই বলছি যে 1 কেজি এখানে আগে কন্টেনারে দ্রাবক ফিক্স করলাম, তার কারণ বলেছে 1 কেজিতে বা 1000 গ্রামে 200 গ্রাম আমি যোগ করব। তাহলে 1 কেজি আগে ফিক্স হয়ে গেল, এরপরে কি করব, ওতে কি করব আমরা এই যে 200 গ্রাম দ্রাবক এখানে অ্যাড করব। তার কারণ দেখো আমরা সিম্পল বললাম না 1000 গ্রাম বা 1 কেজিতে আমরা ওই দ্রাবটাকে অ্যাড করব। তাহলে অবভিয়াসলি কি হবে, আগে কোথায় ছিল লেয়ারটা, কোথায় ছিল এই জায়গায় লেয়ারটা ছিল, এই জায়গায় লেয়ারটা ছিল। এখন তুমি 200 গ্রাম দ্রাবক যোগ করছো, 200 গ্রাম দ্রাবের জন্য কি হয়ে যাবে, এটা পুরো ফুল হয়ে যাবে। তাহলে এখন কি হলো, কন্টেনারটা পুরো এরকম ফুল হয়ে গেল, কারণ এখানে দ্রাবক তো অলরেডি ছিল এতটা আর কি, দ্রাবক এখানে 200 গ্রাম যোগ করা হলো তাহলে বেশি হয়ে যাবে, দ্রবণটা এতটা পুরো ভর্তি হয়ে গেল। অপরপক্ষে যখন তুমি 1 মোলার দ্রাবক যখন দ্রবণ প্রস্তুত করবে তখন তোমাকে কি বলা হয়েছে যে 1000 ml দ্রবণে 1 মোল থাকবে, সেটা যখন প্রিপেয়ার করা হবে আগে কি করা হবে, ওই যে 200 গ্রাম দ্রাবক ওটাকে আগে নিয়ে নেওয়া হবে। প্রথমে কিন্তু জল নেওয়া হবে না বা দ্রাবকটাকে নেওয়া হবে না, আগে 200 গ্রাম আগে তুমি এটাকে নিয়ে নেবে, কোনটা দ্রাবকটাকে নিয়ে নিলে, তারপরে 1 লিটার এই অবধি, 1 লিটার অবধি তুমি কি করবে ধরো জল বা অন্য কিছু দ্রাবক দিয়ে তুমি ওটাকে ফিল আপ করবে। কতদূর ফিল আপ করবে, আপ টু মানে এই অবধি, মানে 1 লিটার অবধি তুমি জিনিসটাকে ফিল আপ করবে, এর উপরে উঠাবে না, তার কারণ টোটাল আয়তন কিন্তু তোমাকে 1 লিটার করতে হবে এখানে। তাহলে বাবু দেখো অলরেডি তোমার এই জায়গাটা কী দিয়ে ফিল আপ ছিল গো, এই জায়গাটা স্যার অলরেডি আমার ফিল আপ ছিল দ্রাবক দ্বারা, এই জায়গাটা ফিল আপ ছিল, এবার তুমি এক্সট্রা কী অ্যাড করলে, জল অ্যাড করলে, তাহলে জলটা কতটা পরিমাণ এলো, জলটা স্যার শুধুমাত্র এই পরিমাণটা আমাদের জল থাকলো, এই পরিমাণটা আমাদের শুধু জল থাকলো। তাহলে জলের পরিমাণ কোথায় বেশি, স্যার অবভিয়াসলি এখানে জলের পরিমাণ বেশি, তার কারণ এখানে স্যার আগে থেকে জল ফিক্স করে দেওয়া হয়েছিল এত, এখানে কিন্তু আগে কিন্তু ওই 200 গ্রামকে ভর্তি করে তারপরে আপ টু এই অবধি আমি জলটাকে ফিল আপ করেছি, তাহলে জলের পরিমাণ এখানে স্যার কম, এখানে জলের পরিমাণ কম, এখানে জলের পরিমাণ বেশি। তাহলে জলের পরিমাণ বেশি মানে দ্রাবক বেশি কিন্তু দ্রাবের পরিমাণ সেম, তাহলে অবভিয়াসলি এখানে গাঢ়ত্ব কম হবে। স্যার এখানে দ্রাবক সেম, সেই 200 গ্রাম দ্রাবক কিন্তু দ্রাবকের পরিমাণ কম, তার কারণ এই তো আগে তো অর্ধেকটা মানে অনেকটা জায়গা তো ফিল আপ করে নিয়েছে দ্রাবক দ্বারা, তাহলে অবভিয়াসলি কে বেশি গাঢ় হবে, এইটা বেশি গাঢ় হবে। সুন্দর করে এক্সপ্লেন করে দেবে বইতে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে, আমি এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। বোতল নিয়ে তোমরা দেখবে বোতলে একটু ভর্তি করে দেওয়া হলো, তারপরে 1 লিটার অবধি ভর্তি করে তারপর ঝাঁকিয়ে তুমি দ্রবণ তৈরি করলে, আর একটা বোতলে তুমি 1 লিটার আগে দ্রবণ মানে জল নিয়ে নিলে, 1000 গ্রাম তুমি জল নিয়ে নিলে তারপরে সেখানে তুমি দ্রাবকটাকে যোগ করলে, সে জল তো উপরে পড়ে যাবে তাই না, তাহলে দ্রাবকের পরিমাণ সেখানে বেশি মানে পুরোপুরি 1 লিটার বা 1 কেজি। ওকে, দ্রাবক মানে জল হিসাবে নেওয়া হয়েছে, তাহলে সবসময় মোলার দ্রবণ হচ্ছে বেশি গাঢ় দেন মোলার দ্রবণ, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে।
নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোন দ্রবণের প্রতি প্রতি 100 ml আয়তনে দ্রবীভূত H2SO4-এর পরিমাণ কোন কোন দ্রবণের আচ্ছা কোন দ্রবণের প্রতি 100 ml আয়তনে দ্রবীভূত H2SO4-এর পরিমাণ বেশি? তাহলে এখানে দুটো দ্রবণ রয়েছে, একটা হচ্ছে 0.2 নর্মাল H2SO4, 0.08 মোলার, এখানে মোলার রয়েছে H2SO4। বলছে এদের মধ্যে কোনটার ক্ষেত্রে দ্রবীভূত H2SO4-এর পরিমাণ বেশি? তাহলে তোমাকে কি করতে হবে যে এতে কত গ্রাম হচ্ছে H2SO4 রয়েছে বের করতে হবে, আর 0.08 মোলার H2SO4-এ কত গ্রাম H2SO4 রয়েছে তোমাকে এখানে বের করতে হবে দুটোর ক্ষেত্রে। তাহলে আমরা যে একটু আগে সূত্র পড়েছিলাম সেই সূত্র এখানে কাজে লাগাবো, যে 1 লিটারে কতটা পরিমাণে H2SO4 রয়েছে যদি মোলার ইউনিটে থাকে মোলারিটি ইনটু তার আণবিক ভর গুণ করা হয়, নর্মালিটি থাকলে নর্মালিটি ইনটু গ্রাম তুল্যাঙ্ক গুণ করা হয়। দেখো ওটাই করা হয়েছে। তাহলে 1000 ml বা 1 লিটারে যদি নর্মালিটিতে থাকে তাহলে দ্রবণে H2SO4-এর গ্রাম পরিমাণ কত হবে, তাহলে মোলারিটি ইনটু তার কি করা হয়েছে, আচ্ছা এটা নর্মালিটিতে দেওয়া রয়েছে তাই এর নর্মালিটি দিয়ে গুণ করা হয়েছে। নর্মালিটি বলতে এখানে গ্রাম তুল্যাঙ্ক কথা বলা হয়েছে, নর্মালিটির ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক দিয়ে গুণ করা হয়। তাহলে H2SO4-এর গ্রাম তুল্যাঙ্ক তো 49 ক্লাস 11-এ তুমি পড়েছো, তাই হচ্ছে এখানে 49 দিয়ে ভাগ করা গুণ করা হয়েছে, তাহলে এলো কত, 9.8 গ্রাম H2SO4। এটা কতর জন্য, 100 1000 ml বা 1000 ml 0.2 নর্মালে 9.8 গ্রাম H2SO4। তোমাকে বের করতে বলেছে 100 ml প্রতি 100 ml, তাহলে 100 ml H2SO4-এ মানে 0.2 নর্মাল H2SO4-এ কত থাকবে, মানে তার জন্য তুমি কি করবে ঐকিক নিয়ম ইউজ করবে, একে কত থাকে আর 100 ml-এ কত থাকবে, 9.8 ডিভাইডেড বাই 1000 ইনটু 100, তাহলে টোটাল হলো কত, 0.98 গ্রাম H2SO4। অপরপক্ষে বুঝতে পেরেছো আশা করি, নর্মালিটি দেওয়া থাকলে আমরা করেছিলাম না আগে একটা সূত্র করে এলাম যে নর্মাল ইউনিটে হচ্ছে নর্মালিটি ইনটু হচ্ছে তার গ্রাম তুল্যাঙ্ক গুণ করে দিতে হয়। সিমিলার ওয়েতে যদি আমরা 1000 ml-এ যদি আমরা মোলার ইউনিটে যদি থাকে তখন আমরা কি করে গ্রাম পরিমাণটা বের করি, স্যার মোলারিটি ইনটু কি করি তার আণবিক ভর গ্রাম আণবিক ভর গুণ করি, তাহলে H2SO4-এর গ্রাম আণবিক ভর হচ্ছে 48। এটা কনফিউজড হবে না, এটা তার তার তুল্যাঙ্ক ভার ছিল 49, এটা ক্লাস 11-এ শেখানো হয়েছে, আর এটা গ্রাম আণবিক ভর এটা হচ্ছে 98, তাহলে গুণ করে দিলাম, তাহলে এত গ্রাম H2SO4 রয়েছে কততে, 100 ml-এ, তাহলে 100 ml-এ কত থাকবে ঐকিক নিয়মে করে, তাহলে ডিভাইডেড বাই 100 ইনটু 1000 ইনটু 100 করে দিলে 0.784 গ্রাম এখানে H2SO4 থাকবে। তাহলে দেখো এখানে 0.2 নর্মাল H2SO4-এ দ্রবণে হচ্ছে 0.98 গ্রাম H2SO4, আর এখানে দেখো 0.08 মোলার H2SO4 দ্রবণে 0.78 গ্রাম 84 গ্রাম আমাদের H2SO4 রয়েছে। তাহলে কোথায় বেশি H2SO4 রয়েছে, এখানে H2SO4 বেশি রয়েছে। তাহলে যে সূত্রটা আমরা করেছিলাম সেটাকে অ্যাপ্লাই করে দিলাম সুন্দর করে, ঠিক আছে। নেক্সট অঙ্কতে চলো। একটা বলছে HNO3-এর একটি জলীয় দ্রবণে 47.5% W/V HNO3 রয়েছে, দ্রবণের মোলালিটি নির্ণয় করো। একটু বুঝে শুনে অঙ্কটা করতে হবে, আমি এই ফরম্যাটে জিনিসটাকে বানিয়েছি, একটু হয়তো সময় লাগছে বাট নির্জেই তোমরা যদি পড়ে দাও তোমাদের ভীষণ কাজে লাগবে, একটু কনসেপ্টটা বুঝে নাও। তোমাকে মোলালিটি বের করতে বলেছে, মোলালিটি বের করতে বলেছে। আচ্ছা এখানে নর্মালিটি দেওয়া রয়েছে, এটা নর্মালিটি হিসাব দেওয়া রয়েছে, এটা তুমি ভুলে যাও, এখানে তুমি শুধু খেয়াল রাখবে এখানে কিন্তু নর্মালিটি নয় এটা মোলালিটি হবে। মোলালিটি মানে কি, 1000 গ্রাম দ্রাবকে বিশুদ্ধ দ্রাবকে কত মোল HNO3 রয়েছে এটা বের করতে হবে, এখানে এটাই করতে হবে। তাহলে 1000 গ্রামে কত রয়েছে দ্রাবক, যত মোল দ্রাবক রয়েছে সেটা হচ্ছে ওই দ্রবণের কি হবে, মোলালিটি। তাহলে আমার টার্গেট হচ্ছে 1000 গ্রামে বিশুদ্ধ দ্রাবকে কত মোল দ্রাবক রয়েছে। এখানে দেখো তোমাকে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেটাকে অ্যাপ্লাই করছি, 47.5% W/V HNO3। এটা মানে কি, একটু আগে আমরা বলেছি যে 100 ml, কারণ নিচের জন্য ml ইউজ করব, ভি রয়েছে, 100 ml HNO3 দ্রবণে 47.5 গ্রাম HNO3 রয়েছে। তাহলে দেখো এখানে এটা কিন্তু দ্রবণ, 100 ml HNO3 দ্রবণ মানে এখানে কী কী রয়েছে 100 ml-এর ভেতরে, এত গ্রাম হচ্ছে তোমার HNO3, বাকিটা কী রয়েছে, জল রয়েছে, অর্থাৎ জলের পরিমাণ কত, 100 গ্রাম HNO3 দ্রবণে জলের পরিমাণ কত। আচ্ছা এটা গ্রামে নিয়ে চলে এলাম কেন,
তার কারণ জলের ক্ষেত্রে এমএলআর গ্রাম একই রকম, তার কারণ এর ক্ষেত্রে গাঢ়ত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। এটা এখানে বলে দেওয়া রয়েছে যে জলের ক্ষেত্রে কি হয়, মানে এমনি ঘনত্ব সূত্র আমরা জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবার ভর সমান কি, ঘনত্ব ইনটু আয়তন। যেহেতু জলের ক্ষেত্রে কি, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, ওই জন্য হচ্ছে দেখো ঘনত্ব এখানে বসিয়ে দাও আর আয়তনটা এখানে বসিয়ে দাও 100 সেন্টিমিটার কিউব। দুজনের কাটাকুটি হয়ে গেলে কি পড়ে থাকবে, শুধু গ্রাম পড়ে থাকবে। অর্থাৎ জলের ক্ষেত্রে আমরা যদি 1 গ্রাম পার সিসি যদি ওদের ঘনত্ব ধরে নিই, সরি গাঢ়ত্ব যদি ধরে নিই, গাঢ়ত্ব নয় ঘনত্ব বলা হবে, ঘনত্ব যদি ধরে নেওয়া হয় তাহলে এখানে আয়তন আর হচ্ছে ভরটা একই হবে। তাহলে বাবু দেখো এই জন্য এখানে বলে দিলাম যে 100 ml বা 100 গ্রামে যদি এত গ্রাম যদি এই জন্য ত্রি থাকে তাহলে জলটা কত রয়েছে, মানে বিশুদ্ধ দ্রাবক কত রয়েছে, বাকিটা রয়েছে মানে 52.5 গ্রাম রয়েছে। এবার আমার টার্গেট কি, যে এই 52.5 গ্রামে আমার টার্গেট হচ্ছে যে 1000 গ্রামে কতটা এই জন্য ত্রি রয়েছে, কত মোল এই জন্য ত্রি রয়েছে, এটা আমার টার্গেট হচ্ছে বের করানো। এবার এখানে হিসাব অনুযায়ী কি রয়েছে, স্যার 52.5 গ্রামে এই 52.5 গ্রাম কি জলে কতটা এই জন্য থ্রি রয়েছে, এই যে 47.5 গ্রাম এই জন্য থ্রি রয়েছে। তাহলে এই 47.5 গ্রামে থাকলে তো হবে না স্যার, আমাকে বের করতে হবে কত মোল রয়েছে। তাহলে কি করতে হবে, তাদের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আণবিক ভর দিয়ে ভাগ করলে কী হবে, গ্রাম গ্রাম কেটে যাবে, মোল ইনভার্স উপরে উঠে গেলে কী হবে, মোলে চলে আসবে। তাহলে 52.5 গ্রাম জলে এত মোল এই জন্য থ্রি রয়েছে, তাহলে একে কত থাকবে আর 1000 গ্রাম জলে কত থাকবে, কত মোল থাকবে, 14.36 মোল থাকবে। তাহলে এই যে জিনিসটা বেরোলো এটা কততে, 1000 গ্রাম বিশুদ্ধ জলে কতটা মোল আমার এইচ ন্রি রয়েছে, এটাই হচ্ছে দ্রবণের মোলালিটি। এই মোলালিটি এটাই হচ্ছে দ্রবণের মোলালিটি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে কিন্তু এখানে দ্রবণ দেওয়া ছিল, দ্রবণ থেকে তোমাকে দ্রাবক আগে আলাদা করতে হবে, দ্রাবক আলাদা করতে হবে, তার কারণ তোমাকে মোলালিটি চেয়েছে, বিশুদ্ধ দ্রাবকে কতটা মোল, কত মোল দ্রাবক রয়েছে সেটা তোমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। নেক্সট এই রকম সেম টাইপেরই প্রবলেম আমরা কার ক্ষেত্রে দেখব, W/V এনজিনিয়ার দ্রবণের নর্মালিটি বের করতে বলেছে। নর্মালিটি বাবু যখন বের করব কিভাবে করব, নর্মালিটি অর্থাৎ কি, যে 1000 ml দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক রয়েছে সেটাই হচ্ছে নর্মালিটি, তাই তো? এটা আমরা শিখলাম তো যে 1000 ml দ্রবণে সেখানে বিশুদ্ধ দ্রাবকে করেছিলাম মোলালিটির ক্ষেত্রে, এখানে কিন্তু নর্মালিটির ক্ষেত্রে আমরা কি বলবো, 1000 ml দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক রয়েছে এটা বের করব। তাহলে এখানে সেই একই রকম 47.5% W/V সলিউশন মানে কি, মানে হচ্ছে এর যে 100 ml এই জন্য থ্রি দ্রবণে 47.5 গ্রাম হচ্ছে তোমার কি রয়েছে, এই জন্য থ্রি রয়েছে। এবার এই জন্য থ্রির গ্রাম তুল্যাঙ্ক তোমাকে জানতে হবে, যে এত গ্রাম সমান কত গ্রাম তুল্যাঙ্ক এখানে দেওয়া রয়েছে, যে 47.5, তোমাদের গ্রাম তুল্যাঙ্কতে হিসাব করতে হবে না, যে 1000 ml এ কত গ্রাম তুল্যাঙ্ক রয়েছে সেটাই নর্মালিটি হবে। তাই গ্রামে থাকলে চলবে না, গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কতে আসতে হবে, কত গ্রাম তুল্যাঙ্ক এখানে ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে। তাহলে তুল্যাঙ্ক ভার সমান কি হয়, আণবিক ওজন ডিভাইডেড বাই এক্স, এক্স হচ্ছে এই জন্য থ্রির জন্য 1, তোমরা একটু আগে দেখেছো তার ক্ষারগ্রাহিতা হচ্ছে 1। তাহলে এর আণবিক ভর, এই জন্য থ্রির আণবিক ভর কত গো, 63 ডিভাইডেড বাই 1 মানে 63 হবে। এবার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা তোমরা সূত্র 11 শিখেছো যে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান প্রদত্ত ভর ডিভাইডেড বাই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে প্রদত্ত ভর এখানে কত দেওয়া রয়েছে, 47.5 গ্রাম দেওয়া রয়েছে, 47.5 গ্রাম ডিভাইডেড বাই কি, 1 গ্রাম তুল্যাঙ্ক এক্ষুনি বের করলাম, বসিয়ে দিতে এটা কি এলো, গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এত যে গ্রাম সমান এত গ্রাম তুল্যাঙ্ক, তাহলে এখানে বসিয়ে দিলাম এত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 100 ml এই জন্য থ্রি দ্রবণে রয়েছে এত গ্রাম তুল্যাঙ্ক এই জন্য থ্রি। তাহলে 1000 ml এ কত থাকবে, 1000 ml এ থাকবে ওই নিয়মে করে নিলে 7.54, ঠিক আছে। তাহলে 7.54 গ্রাম তুল্যাঙ্ক 1000 ml দ্রবণে রয়েছে, মানে এটাই তার নর্মালিটি, ঠিক আছে। তাহলে নর্মালিটি দ্রবণের দ্রবণের নর্মালিটি সমান 0.7.54, ঠিক আছে। এখানে আর একটা কোশ্চেন এক্সট্রা দিয়ে দিচ্ছি, এইচএসের জন্য একটু দেখে নেবে, মোলালিটির তুলনায় মোলালিটি একক ব্যবহারের সুবিধা কী, এইচএসের জন্য করে রাখবে। একটাই জিনিস যে মোলালিটি হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ, আমরা যেরকম ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করি সেখানে আমরা জেনারেলি টেম্পারেচারকে কি নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে এবং হচ্ছে উষ্ণতায় আমরা করি, তো বেসিক্যালি ওই জন্য হচ্ছে সুবিধাজনক, উষ্ণতার উপরে নির্ভর করে না বলে তাহলে আমাদের রেজাল্টের অতটা ডেভিয়েশন আসতে পারে না, এই জন্য মোলালিটি ইউজ করা হয়, ঠিক আছে। তো
তো মোলালিটি ইউজ করা হয়, ওই জন্য মোলালিটি হচ্ছে এখানে, মানে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, এই সকল যে টেম্পারেচার রিলেটেড যে জিনিসপত্রগুলো আমরা এই জন্য সহজে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নেক্সট আমাদের ডিসকাশনের টপিক। স্ট্রেন্থ আমাদের শেষ, সেই রিলেটেড প্রবলেম শেষ, আশা করি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়নি। তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড, লিকুইডে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কার উপরে নির্ভর করে এবং কী জিনিস এখানে ডিসকাস হবে। প্রথমে আমরা একটু বলে দিই যে দ্রাব্যতা বা সলিবিলিটি জিনিসটা কি, খুবই সিম্পল যে একটা তরলে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হবে, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কতটা গ্যাসীয় পদার্থ ওই তরলে দ্রবীভূত হচ্ছে সেটাই হচ্ছে ওই গ্যাসীয় পদার্থে ওই টেম্পারেচারে তার দ্রাব্যতা। এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য পদার্থ দ্রবীভূত হয় দিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেটাই হচ্ছে ওই পদার্থের দ্রাব্যতা। আমি যেটা বলেছিলাম সেটা তরলে গ্যাসের দ্রবীভূতের ক্ষেত্রে বলেছিলাম, তো জিনিসটা একই রকম যে কোনো দ্রাবকে কতটা ম্যাক্সিমাম হচ্ছে দ্রাব্য পদার্থ এখানে দ্রবীভূত হতে পারছে দিয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচারে। তার কারণ টেম্পারেচার এখানে ফিক্স করা হয়েছে, তার কারণ কী গো, উষ্ণতার উপরে দ্রাব্যতা নির্ভর করে নিশ্চয়ই। আচ্ছা, এখানে স্পেশাল কিছু জিনিস রয়েছে যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোনো দ্রাবের দ্রাব্যতার মান টোটাল তিনটি ফ্যাক্টরের উপর নির্ভর করে, তিনটি ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু একটা দ্রাবকে কতটা পরিমাণে দ্রাব্য পদার্থ দ্রবীভূত হবে, বেশি হবে না কম হবে সেগুলো কিন্তু নির্ভর করবে। এক নম্বর হচ্ছে দ্রাব এবং দ্রাবকের প্রকৃতির উপরে, তারা কী প্রকৃতির দ্রাব, কী প্রকৃতির দ্রাবক তার উপরে নির্ভর করবে। দু নম্বর হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করবে। তিন নম্বর হচ্ছে চাপের উপরে নির্ভর করবে, দ্রাবের মানে দ্রাব্য পদার্থের চাপ কেমন, কতটা চাপ তুমি প্রয়োগ করছো তার উপরে নির্ভর করবে তোমার ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটা দ্রাব দ্রবীভূত হবে, অর্থাৎ দ্রাব্যতার মান কেমন হবে। আর একটা সিনারিও একটু খেয়াল রাখতে হবে যে কঠিন এবং তরল পদার্থ অসংলগ্ন বা হচ্ছে ইনকম্প্রেসিবল হয়, এই জন্য কোনো দ্রাবকে এদের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে, মানে কঠিন এবং তরল পদার্থ যখন দ্রবীভূত হবে সেই সকল পদার্থের দ্রাব্যতার উপরে কোনো চাপের প্রভাব থাকবে না, তার কারণ ইনকম্প্রেসিবল, ঠিক আছে, অসংলগ্ন। কিন্তু গ্যাসীয় পদার্থ যখন তরলে দ্রবীভূত হবে তখন কিন্তু চাপের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবার একটা তরলে একটা গ্যাসীয় পদার্থেও দ্রবীভূত হবে, একটা তরলে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হবে, ওই গ্যাসীয় পদার্থ ওই তরলে দ্রবীভূত হওয়ার সময় কোন কোন ফ্যাক্টর ওর উপরে এফেক্ট ফেলবে, অর্থাৎ কোন কোন বিষয় রয়েছে যে সকল বিষয়গুলো অ্যাপ্লাই করলে ওই গ্যাসীয় পদার্থ তরলে বেশি দ্রবীভূত হবে, কম দ্রবীভূত হবে, সেই সকল ফ্যাক্টরগুলো প্রভাবকারী বিষয়সমূহ নিয়ে আমরা ডিসকাস করব। এখানে লেখা রয়েছে ফ্যাক্টরস এফেক্টিং সলিবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড। আচ্ছা, ফার্স্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তরল এবং গ্যাসের প্রকৃতি। একটু আগেও আমরা বলেছিলাম যে তরল গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে। এখানে বাবু মেন যে ফ্যাক্টরটা না সেইটা তোমাকে একটু ক্লিয়ার থাকতে হবে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, মানে দুটো অণুর মধ্যে কত আকর্ষণ বল কাজ করছে, কোন দুটো অণুর মধ্যে দ্রাবককে কে দ্রবীভূত হচ্ছে, দ্রাবক যদি এটা হয় দ্রাবকে দ্রাবর কণাগুলো দ্রবীভূত হচ্ছে, গ্যাসীয় দ্রাবকগুলো দ্রবীভূত হচ্ছে, তাহলে গ্যাসীয় দ্রাব এবং যে তরল দ্রাবক রয়েছে এদের মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে গ্যাসীয় পদার্থ ওই তরলে বেশি দ্রবীভূত হবে। তাহলে এখানে ওই জন্য বলে দেওয়া হয়েছে গ্যাস ও তরল দ্রাবকের অণুগুলির মধ্যে আকর্ষণ বল যদি বাড়ে তাহলে তরলে গ্যাসের দ্রবীভবন মাত্রা বা সলিবিলিটিও বাড়তে থাকবে। তো এখানে সাবেডিং করে দেওয়া রয়েছে যে যে সকল গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায় যেমন CO2, SO2 এটসেট্রা, তাদের ক্ষেত্রে আন্তঃআণবিক বল অনেক বেশি হয়, আর আন্তঃআণবিক বল যদি বেশি হয় তাহলে কী হবে, বিভিন্ন দ্রাবকে তাদের দ্রবীভবন মাত্রাও বেশি হবে, অর্থাৎ যাদেরকে সহজে যে সকল গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, উদাহরণগুলো বি কেয়ারফুল, সবসময় খেয়াল রাখবে নিটের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এই সকল গ্যাসগুলো কিন্তু তরলে সহজে পরিণত হয়, অর্থাৎ এদের আকর্ষণ বল বেশি নিজেদের মধ্যে, তাই হচ্ছে একটা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সিও বেশি হবে। ইন কন্ট্রারি টু দ্যাট, যদি ওদের মধ্যে কী হবে আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয় বা বলতে পারি ওদেরকে যদি সহজে তরলে পরিণত করা না যায় তাহলে ওই পার্টিকুলার গ্যাসীয় পদার্থ ওই পার্টিকুলার তরল দ্রাবকে বেশি পরিমাণে হচ্ছে দ্রবীভূত হতে পারবে না, ভেরি সিম্পল, কারণ আকর্ষণ বল কম। উদাহরণ হচ্ছে হিলিয়াম, H2 হিলিয়াম, N2O2, এদের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তাই তরলে এদের দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সিও কম। তিন নম্বর যেটা হচ্ছে
যে সকল গ্যাস তরল দ্রাবকে আয়নিত অবস্থায় থাকে, আয়নীভবন হয়ে গেলে বেসিক্যালি কি হয় বাবু, যে তরলে যদি কোনো দ্রাব যদি মানে গ্যাসীয় দ্রাব যদি ওরা আয়নিত হয়ে যায়, আয়নীয় অবস্থায় থাকলে অবভিয়াসলি ওরা কি হয়ে যাবে, বেশি দ্রবীভূত হবে, দ্রবীভবন মাত্রা বেশি হবে। এরকম এখানে HCl এর কথা বলা হয়েছে, HCl গ্যাস জলে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, তাই আয়ন হিসেবে থাকে, তাই হচ্ছে এরা বেশি পরিমাণে দ্রবীভূত হয় তরলে। ঠিক আছে, ওকে, নেক্সট সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। টেম্পারেচারের উপরে কীভাবে নির্ভর করবে, ভীষণ ইম্পর্টেন্ট, কেয়ারফুলি একটু দেখবে। তরল পদার্থ যখন একটা তরল দ্রাবকে যখন বা তরল দ্রাবকে যখন একটি গ্যাসীয় পদার্থ যখন বা গ্যাসীয় দ্রাব যখন দ্রবীভূত হয়, তখন কি উৎপন্ন করে, তরলে দ্রবীভূত গ্যাসীয় পদার্থের একটা দ্রবণ তৈরি হয়। এই যে প্রসেসটা, এটা একটা এক্সোথার্মিক প্রসেস বা হচ্ছে এটা একটা তাপমুচি প্রক্রিয়া। এখানে লেখা রয়েছে এক্সোথার্মিক বা তাপমুচি প্রক্রিয়া, তরল দ্রাবকে গ্যাসের দ্রবীভবন একটা তাপমুচি প্রক্রিয়া। তাপমুচি মানে এখানে তাপশক্তি উৎপন্ন হবে, তাপ হচ্ছে বর্জন হবে সিস্টেম থেকে। তাহলে তাই যদি হয়, তাহলে তাপমোচন করলে, তোমরা লাস্ট থিয়ারের প্রিন্সিপাল পড়েছো, যদি তুমি এবার যদি ওখানে উষ্ণতার পরিমাণ বাড়াও, যদি উষ্ণতা যদি বাড়াও, এখানে যদি উষ্ণতা বাড়াও, এমনিতেই উষ্ণতা মানে ওখান থেকে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, আবার তুমি উষ্ণতা বাড়াচ্ছ, তাহলে কি হবে, এমনিতে উৎপন্ন হচ্ছিল, তাপ উৎপন্ন হচ্ছিল, আবার তুমি উষ্ণতা প্রয়োগ করছো, তাহলে কি হয়ে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশানটা এক্সপ্রেস করবে। অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশান বলতে এখানে সাম্যাবস্থাটা উল্টো দিকে সরে আসবে, অর্থাৎ তরলে যে গ্যাসের দ্রবীভবন হয়েছিল, সেই দ্রবীভূত যে সম্পৃক্ত যে দ্রবণটা তৈরি হয়েছিল না, তরলে যে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু ইকুইলিব্রিয়াম যদি বাম দিকে সরে আসে, তাহলে ওই তরল থেকে গ্যাসীয় পদার্থগুলো বেরিয়ে আসবে, দিয়ে তারা পুনরায় তরল দ্রাবক প্লাস গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ তরলে যে গ্যাসগুলো দ্রবীভূত ছিল, ওইগুলো কিন্তু ওই তরল থেকে বেরিয়ে আসতে শুরু করবে, দিয়ে এই দিকে ব্যাকওয়ার্ড রিয়াকশান মানে ব্যাকওয়ার্ড দিকে হচ্ছে ওরা সাম্যাবস্থাকে শিফট করবে। এটার কারণ হচ্ছে মেনলি এখানে এক্সোথার্মিক প্রসেস বলে, ডেলেজ নেগেটিভ মানে হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। এটা তোমরা লাস্ট অ্যাথিলিয়ারের প্রিন্সিপালে পড়েছো, লাস্ট অ্যাথিলিয়ারের প্রিন্সিপালে এটা কিন্তু ছিল যে এক্সোথার্মিক প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি বাইরে থেকে তাপমাত্রা প্রয়োগ করো, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশানটা এক্সপ্রেস করে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কেয়ারফুল থাকবে, পরীক্ষা আসতে পারে। এরই একটা অ্যাপ্লিকেশন বলতে পারো, বলছে যে সাধারণ উষ্ণতায়, সাধারণ অবস্থায় জলকে যদি উত্তপ্ত করা হয়, জলে দ্রবীভূত বায়ু দ্রাব্যতা হ্রাস পায় এবং বুদবুদ আকারে ওই বায়ু কিন্তু ওই জল থেকে বেরিয়ে আসে। অর্থাৎ তোমরা জানো সাধারণ অবস্থায় জলে কিছু পরিমাণে বায়ু দ্রবীভূত থাকে, যদি উষ্ণতা যদি বৃদ্ধি করো, তাহলে ওখানে যে বায়ুগুলো দ্রবীভূত থাকে ওগুলো কিন্তু জল থেকে বেরিয়ে আসতে শুরু করে। তার কারণ ওই বায়ুগুলো আর হচ্ছে দ্রবীভূত হতে পারে না, তার কারণ আমরা এক্ষুনি বললাম উষ্ণতা বাড়ালে তরলে গ্যাসের দ্রবীভবনের মাত্রা কিন্তু কমে যায়। তারই একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, এক্সারসাইজ হিসাবে আমি দিয়েছি, পরীক্ষায় এটা আসতে পারে, HS-এর জন্য করে রাখবে। জলচর প্রাণীরা গরম জল অপেক্ষা ঠান্ডা জলে বেশি স্বচ্ছন্দ্যবোধ অনুভব করে কেন, তার কারণ তোমরা নিজেরা খুঁজে বের করবে, একটা টিপস দিচ্ছি। দেখো, জলচর প্রাণীরা অক্সিজেনের মানে শ্বাস কাজের জন্য অক্সিজেন নেয় জলের থেকে, জলে যে দ্রবীভূত অক্সিজেন থেকে, তো বেসিক্যালি যদি জল গরম হয়ে যায়, তাহলে কি দ্রবীভূত অক্সিজেন কী হবে, বুদবুদ আকারে উপরের দিকে উঠে পালিয়ে যাবে, জলে আর দ্রবীভূত থাকতে পারবে না, তাহলে গরম জলে কী হয়ে যাবে, ওই জন্য মাছগুলো বেশি মানে বেশিক্ষণ বাঁচতেও পারে না। আর অনেক সময় দেখবে যখন পুকুরের জল গরমকালে যখন খুব গরম হয়ে যায়, তখন মাছ মরে যায়, ভেসে যায় উপরের দিকে উঠে, এরকম করে না, হাফ 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 করে, তাই না? তো বেসিক্যালি ওই জন্য হচ্ছে কেসটা যে যত উষ্ণতা বাড়বে তত কী হবে, ওই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ঠিক আছে? ওই জন্য ওরা স্বচ্ছন্দ্যবোধ করে না, অক্সিজেন না থাকলে শ্বাসকার্য চালাবে কী করে। নেক্সট হচ্ছে চাপের প্রভাব, চাপ প্রয়োগে, চাপের উপরে কিন্তু গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নির্ভর করে। নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতার মান চাপ বাড়ালে বৃদ্ধি পায় এবং চাপ কমালে হ্রাস পায়। অর্থাৎ তুমি যদি চাপ বাড়াও, তাহলে দ্রাব্যতার পরিমাণ হচ্ছে বাড়বে, কারণ হচ্ছে বেশি সংখ্যক গ্যাসীয় পদার্থের কণাগুলি ওদের একক ক্ষেত্রফলে, দ্রাবকের একক ক্ষেত্রফলে বেশি সংখ্যক হচ্ছে কন্ট্যাক্টে আসতে পারবে, সংস্পর্শে আসতে পারবে, তাই হচ্ছে দ্রবীভবনের মাত্রা বেশি হবে অবভিয়াসলি, তাই না? ওকে, এই তিনটা ফ্যাক্টর শেষ হয়ে গেল। এরপরে আর একটা ডিফারেন্ট টপিক এই রিলেটেডই, সেটা হচ্ছে হেনরির সূত্র, ইম্পর্টেন্ট এটা পরীক্ষার HS রেসপেক্টে। হেনরির সূত্র কি বলছে, যে একটা তরল পদার্থে, তরল দ্রাবকে গ্যাসীয় পদার্থ কতটা দ্রবীভূত হবে বা দ্রাব্যতার পরিমাণ কত হবে, সেটা কার উপরে নির্ভর করে, সেটা হচ্ছে
সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হবে। এখানে সূত্রটা দেখে নাও, নির্দিষ্ট উষ্ণতা অবভিয়াসলি বলতে হবে উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয়ে যেতে পারে দ্রাব্যতা, তাই নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা ওই গ্যাসের চাপের সমানুপাতিক। অর্থাৎ তরলে কোনো তরল পদার্থে কোনো গ্যাস দ্রবীভূত হচ্ছে, এটা একটা গ্যাস দ্রবীভূত হচ্ছে, সেটা কতটা বেশি দ্রবীভূত হবে সেটা হচ্ছে এই গ্যাসের চাপের ওপর নির্ভর করছে। এই গ্যাসের চাপ যত বৃদ্ধি পাবে তত এই গ্যাসটা এই তরলে তত বেশি করে দ্রবীভূত হতে পারবে। এটাই হচ্ছে সূত্র, খুবই সিম্পল ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে। তরল দ্রাবকে কোনো গ্যাসের মোল ভগ্নাংশকে উক্ত গ্যাসের দ্রাব্যতার পরিমাণ হিসাবে জেনারেলি ধরে নেওয়া হয়। অর্থাৎ দ্রাব্যতার পরিমাণটা কোনো দ্রাবের দ্রাব্যতাটা ধরে নেওয়া হয় মোল ভগ্নাংশ হিসাবে। তাহলে তাই যদি হয় তাহলে দ্রাব্যতা বা মোল ভগ্নাংশ কার সঙ্গে সমানুপাতিক হয়? ওই গ্যাসের সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এক্স ভ্যারিয়েজ পি, এটাকে একটু এদিকে ঘুরিয়ে দিলে পি ভ্যারিয়েজ এক্স হয়, সমানুপাতিক ধ্রুবক চলে আসে, সমান করলে কে এইচ বলা হয়। এই কে এইচকে বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট বা হচ্ছে হেনরিজ সূত্র সংক্রান্ত ধ্রুবক বলা হয়। আর এক্স হচ্ছে গ্যাসের মোল ভগ্নাংশ, মানে যে গ্যাসটা ওখানে দ্রবীভূত হবে, আর পি হচ্ছে দ্রবীভূত গ্যাসের চাপ, যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে ওর চাপ, আর এক্সটা হচ্ছে মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশটা হচ্ছে এখানে দ্রাব্যতার পরিমাপ, একটু মনে রাখবে, যত মোল ভগ্নাংশ বাড়বে তত হচ্ছে ওখানে, মানে যত চাপ বাড়বে তত ওখানে হচ্ছে দ্রাব্যতা বাড়বে, মানে এক্স বাড়বে, ঠিক আছে? এইটা হচ্ছে হেনরির সূত্র, করে রাখবে পরীক্ষার জন্য, সূত্র হিসাবে পরীক্ষা আসতে পারে। ওকে, নেক্সট আসছি যে কঠিন দ্রবণ বা সলিড সলিউশন, এটা একটা সেপারেট টপিক। এখানে কি বলা হচ্ছে দেখো, একটু আগে আমরা যখন ক্লাসিফিকেশন শুরু করেছিলাম শুরুতে, সেখানে বলেছিলাম সলিড সলিউশন এক্সিস্ট করে, তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। সলিডের ক্ষেত্রে সলিউশন কীভাবে তৈরি হবে, দ্রাব আর দ্রাবক হিসাবে যদি তুমি দুটোর ক্ষেত্রে যদি সলিড নাও তাহলে যে সমসত্ত্ব মিশ্রণ তৈরি হবে, দ্রাব সলিড, দ্রাবক সলিড, সলিউট এবং সলভেন্ট দুজন যদি সলিড হয় তাহলে তোমার দ্রবণটা যেটা হবে সেটা সলিড সলিউশন তৈরি হবে, ঠিক আছে? সমসত্ত্ব মিশ্রণ তৈরি হবে, সমসত্ত্ব হোমোজিনিয়াস মিশ্রণ। দুই বা ততোধিক কঠিন মৌলের অসমসত্ত্ব সমসত্ত্ব মিশ্রণকে বলা হচ্ছে কঠিন মিশ্রণ বা সলিড সলিউশন। তো কঠিন দ্রবণ বেসিক্যালি, এখানে উদাহরণ দেওয়া রয়েছে পিতল, যেখানে সলিড কপার, সলিড জিঙ্ক, ব্রোঞ্জ, সলিড কপার, টিন, স্টিল, আয়রন এবং কার্বন রয়েছে। টাংস্টেন কার্বাইড, টাংস্টেন ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর কার্বাইডকে কার্বন দ্বারা, আর স্টিলের এখানে সংকেত দেওয়া রয়েছে এফই, আর হচ্ছে কার্বন রয়েছে। আচ্ছা, কঠিন দ্রবণের ক্ষেত্রে কঠিন দ্রবণে কী কী থাকে? কঠিন দ্রাব থাকবে, কঠিন দ্রাবক থাকবে। দ্রাবক কাকে বলা হবে, দ্রাবক কাকে বলা হবে কঠিনের ক্ষেত্রে, কঠিন দ্রবণের ক্ষেত্রে? যার প্রাচুর্যতা কম হবে তাকে অবভিয়াসলি দ্রাব বলা হবে, সেটা দ্রবণের ক্ষেত্রেও, এমনি দ্রবণের ক্ষেত্রেও দেখেছিলাম। আর দ্রাবক কাকে বলা হবে, তাহলে কঠিন মিশ্রণে যার প্রাচুর্যতা বেশি থাকবে তাকে বলা হবে কঠিন দ্রাবক, ঠিক আছে? এখানে একটা উদাহরণ দিয়েছি পিতলের কম্পোনেন্ট কি, 64% কপার, আর জিঙ্কের পরিমাণ হচ্ছে 34%, তাহলে এর পরিমাণ বেশি, তাই হচ্ছে কপার এখানে দ্রাবক আর দ্রাবক হচ্ছে 36%। একটু আইডিয়া রেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কঠিন দ্রবণের প্রকারভেদ, দ্রাব এবং দ্রাবক মৌলের পরমাণুর আকার অনুযায়ী এটা ক্লাসিফিকেশন করা হয়েছে। একটু আগে কঠিনের প্রকারভেদ আমরা একটু দেখেছিলাম, কিন্তু এখানে ক্লাসিফিকেশন কিসের বেসিসে করেছে, দ্রাব এবং দ্রাবকের মৌলের পরমাণুর আকার অনুযায়ী, কার আকার কীরকম তার বেসিসে। কঠিন দ্রবণকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ বা ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন বলা হচ্ছে। দুটোর একটু ছবি দেখলে বুঝতে পেরে যাবে কোনটাকে কোনটা কী বলা হচ্ছে, সিলেবাসে রয়েছে তাই আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, একটা সলিড সলিউশন ধরে নেওয়া হয়েছে, যে সলিডের কম্পোনেন্টগুলো এইগুলো, এই যে সাদা, এইগুলো হচ্ছে এক একটা করে কম্পোনেন্ট পরমাণু হিসাবে ধরে নেওয়া হয়েছে সাদাগুলো, তাহলে এইগুলো গোল 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 দেওয়া রয়েছে। যদি কখনও দ্রাব কণাগুলো, এটা দ্রাব কণা, এই দ্রাব কণাগুলো যদি এই সাদাগুলোকে, মানে যেগুলো দ্রাবক হিসাবে যে সাদা পরমাণুগুলো ছিল তাদেরকে যদি এই হলুদ যে দ্রাব কণাগুলো যদি রিপ্লেস করে দেয় তাহলে কি হয়ে যাবে, ওই যে সলিউশনটা যেটা প্রডিউস হবে তাকে বলা হবে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ বা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। তোমরা নামটা শুনে বুঝতে পেরে গেছো যে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ মানে প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা, কে প্রতিস্থাপিত হচ্ছে, দ্রাবকণা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, মানে দ্রাবককে তুলে দিচ্ছে তার জায়গায় কে প্রতিস্থাপিত হচ্ছে, দ্রাবকণাগুলো, হলুদ যে কণাগুলো,
তাহলে এই রকম ভাবে যদি হয় তাহলে সেই দ্রবণকে কি বলবো সাবস্টিটিউশনাল বা প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। এক্ষেত্রে ক্রাইটেরিয়াটা খেয়াল রাখবে যে দ্রাবক এবং দ্রাবক কণার আকার এক্ষেত্রে একই হয়, যেমন পিতলের ক্ষেত্রে ব্রোঞ্জের ক্ষেত্রে এগুলো হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, উদাহরণগুলো খেয়াল রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয় বাট দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে একটাকে রিপ্লেস করে একদম পুরোপুরি ঢুকে যাচ্ছে আরেকটা কোণা। ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ, তোমরা সলিডে পড়েছো, ইন্টারস্টিশিয়াল ফাঁকাস্থান মানে কি, এই যে কোণাগুলোর মাঝখানে এই যে প্যাকিংয়ের ফলে এই যে মাঝখানে যে গ্যাপগুলো সৃষ্টি হয় ওইগুলোতে হচ্ছে ডিফারেন্ট টাইপের কোনো কণা বা পরমাণু এসে ওখানে হচ্ছে স্থান দখল করবে, দিয়ে একটা সলিড সলিউশন তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন বা ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। তাহলে দেখো এখানে এই যে গোল গোল এই যে সাদাগুলো এই সকল কণাগুলোর মাঝখানে স্থানে কি ঢুকেছে, এই ব্রাউন কালারের কণাগুলো এখানে হচ্ছে স্থান নিয়েছে। তাহলে এখানে এইগুলো হচ্ছে এই ব্রাউন কালারের যে কণাগুলো এগুলো হচ্ছে সব কি এখানে দ্রাবকণা হিসাবে কাজ করছে। উদাহরণ এখানে টাংস্টেন কার্বাইড, WC, স্টিল এগুলো হচ্ছে এই ধরনের ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণের উদাহরণ। পরীক্ষার জন্য এক্সাম্পলগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলগুলো দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে কোনটা কোন ধরনের সলিড সলিউশন বলো। একটা ক্রাইটেরিয়া খেয়াল রাখবে, এখানে লিখতে ভুলে গেছি, এক্ষেত্রে বলা হয়েছিল দ্রাবক এবং দ্রাবক কণার আকার একই হয়। এক্ষেত্রে দেখো সবার আকার একই মোটামুটি, যদিও এখানে পারফেক্টলি লাগছে না, ছোটো বড়ো একটু ট্যাবলা কুঁজো ছোটো বড়ো একটু হয়ে গেছে, দেখো একটু বড়ো ছোটো হয়ে গেছে, এটা একটু বড়ো ছোটো, বাট মোটামুটি একই আঁকার চেষ্টা করেছি, হাতে এঁকেছি তো তাড়াহুড়ো করে। আর এখানে কিন্তু দেখো দ্রাবক কণার আকার অনেকটাই ছোটো, কার তুলনায়, দ্রাবক কণার তুলনায়, সাদা হবে এটা, দ্রাবক কণার তুলনায় দ্রাবক কণার সলিউটের কণার কিন্তু আকার এখানে ছোট, এইটা এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তরলের বাষ্পচাপ বা ভেপার প্রেশার অফ এ লিকুইড। ভেপার প্রেশার বা হচ্ছে বাষ্পচাপ লিকুইডের ক্ষেত্রে কাকে বলবো, যে স্থির উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে যখন সাম্যাবস্থায় থাকবে তখন বাষ্প দ্বারা প্রযুক্ত চাপকে উক্ত উষ্ণতা ওই তরলের বাষ্পচাপ বলা হয়। এখানে দুটো জিনিসের মিনিং তোমাকে জানতে হবে, একটা হচ্ছে বলছে যে বাষ্পের সঙ্গে যখন সাম্যাবস্থায় থাকবে, তো কখন একটা তরল একটা বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকে সেটা একটু দেখে নাও। দেখো যখন তরল একটা তাকে যখন বদ্ধপাত্রে রাখা হয় তখন ইনিশিয়ালি কী হয়, এই তরল থেকে বাষ্পগুলো উপরের দিকে উঠতে থাকে, যেটা এখানে কমলা কালারে দেওয়া রয়েছে। দেখো ইনিশিয়ালি তরল থেকে বাষ্পের দিকে বেশি পরিমাণে এখানে উঠছে না, দেখো বেশি সংখ্যক কণা উঠছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই বাষ্পগুলো আবার কী হবে, ওইগুলো আবার ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হবে। যখন ইনিশিয়ালি যখন শুরু হবে প্রক্রিয়াটা তখন দেখো বেশি পরিমাণ তরল ছেড়ে বাষ্পের দিকে পরিণত হবে, কিন্তু বাষ্প থেকে তরলের দিকে খুব কম পরিমাণে আসছে, দেখো এখানে চারটা উঠছে আর দুটো নামছে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে প্রথমের দিকে। কিন্তু যখন রিয়াকশানটা এরকম মানে ঘটনাটা যখন ঘটতে থাকবে তখন কী হবে, একটা সময় আসবে যতগুলো মলিকুল হচ্ছে গ্যাস তরল থেকে গ্যাসে যাচ্ছে ঠিক ততগুলো গ্যাস থেকে তরলে আবার ফিরে আসবে, অর্থাৎ তখন দেখো এখানে কমলা যতগুলো উঠছে সবুজ ততগুলো নামছে কমলা, অর্থাৎ এখানে হচ্ছে বাষ্প এবং এই তরল এরা হচ্ছে পরস্পর সাম্যাবস্থায় রয়েছে, ঠিক আছে। এই সময়ে এখানে কিছু পরিমাণে বাষ্প থাকবে, এখানে তো বাষ্প কিছু জমা হবে, এই সময়ে যখন হচ্ছে এরা সাম্যাবস্থায় রয়েছে তখন যে বাষ্পটা থাকবে তাকে বলা হবে সম্পৃক্ত বাষ্প, এবং ওই সম্পৃক্ত বাষ্প এই পাত্রের দেওয়ালে যে চাপটা সৃষ্টি করবে ওই চাপকে বলা হবে সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে, বা স্যাচুরেটেড ভেপার প্রেশারও বলা হয় ইংরেজিতে। তো বেসিক্যালি এইখানে এটার কথাই বলা হয়েছে। এবার বলছে যে তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে কোন কোন বিষয় অ্যাকচুয়ালি এই তরলের যে বাষ্পচাপ এগুলোকে কন্ট্রোল করে, পয়েন্টগুলো একটু দেখে রাখতে হবে তোমাকে। দেখো প্রথমে রয়েছে যে তরলের প্রকৃতি, একটাই জিনিস তুমি সবসময় দেখবে যে তরলের যে অণুগুলো তরলের যে মলিকুলগুলো ওই মলিকুলগুলোর মধ্যে নিজস্ব মানে আন্তঃআণবিক যেটা আকর্ষণ বল বলা হয় বা নিজেদের মধ্যে যে আকর্ষণ বল ওটা বেশি না কম, যদি বাবু দেখো এদের মধ্যে যদি আকর্ষণ বল স্যার কম থাকে তাহলে বেশি সংখ্যক কণা কী হবে, আকর্ষণ বল কম মানে বাষ্প অবস্থায় চলে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে এখানে বাষ্পের পরিমাণ বেশি হবে, বাষ্পের পরিমাণ বেশি হলে বাষ্পচাপ বেশি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এখানে দেখো ওই জন্য বলা হয়েছে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বল যদি কম হয় তাহলে কী হবে, কম হলে বেশি পরিমাণে বাষ্পে চলে যাবে, তাহলে বাষ্পায়নের মাত্রা বেশি হবে, আর বাষ্পায়নের মাত্রা বেশি হলে বাষ্পচাপও বেশি হবে, ভেরি সিম্পল, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো বাষ্পচাপের ক্রম ইথারে সবচেয়ে বেশি, তারপর ইথাইল অ্যালকোহল, তারপরে জল, তার কারণ কেন বলো তো। দেখো এখানে লজিকটাও সুন্দর করে লেখা রয়েছে,
যে এর ক্ষেত্রে দেখো ইথারের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, নো হাইড্রোজেন বন্ডিং, তাহলে আকর্ষণ বল স্যার সবচেয়ে কম, তাহলে কম যদি হয় বেশি পরিমাণে বাষ্পে যাবে। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে স্যার একটুখানি হাইড্রোজেন বন্ডিং রয়েছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং রয়েছে, কিন্তু স্যার জলের ক্ষেত্রে খুব স্ট্রং, ভেরি স্ট্রং হচ্ছে হাইড্রোজেন বন্ডিং থাকে, তাই এর ক্ষেত্রে হচ্ছে বেশি সংখ্যক কণা কী হবে লিকুইডে থাকার চেষ্টা করবে, ভেপারের দিকে যাবে না, তাই এর ক্ষেত্রে হচ্ছে ভেপারে যদি কম যায় তাহলে বাষ্পচাপ, বাষ্প কম হবে এখানে এই জায়গাটায়, তাহলে বাষ্পচাপের মানও কম হবে, ঠিক আছে। আর একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়বে বাষ্পচাপ তত কিন্তু বাড়বে, তার কারণটাও অবভিয়াস। তার কারণ দেখো, যত তুমি টেম্পারেচার বাড়াবে এই অণুগুলোর মধ্যে কী হবে, নিজস্ব গতিশক্তির মান বাড়বে, গতিশক্তি বেশি হলে কী হবে, ওরা তরল ছেড়ে গ্যাসের দিকে ওই গ্যাসীয় অবস্থায় যেতে ওরা চাইবে, আর এখানে যদি গ্যাসীয় অণুর পরিমাণ বেশি হয় তাহলে বাষ্পচাপ বেশি হবে, ভেরি সিম্পল, ঠিক আছে। নেক্সট টপিকে চলো, এরপরে খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন পরীক্ষায় এটা এইচএসে আসে, যে সমউষ্ণতায় একটি অনুদ্বাহী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয় কেন। মানে একটু ব্যাপারটা বুঝিয়ে দিই, একটা বিশুদ্ধ দ্রাবক রয়েছে আর একটা অনুদ্বাহী দ্রাবযুক্ত, এখানে হলুদ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনুদ্বাহী দ্রাবযুক্ত, তাহলে অনুদ্বাহী দ্রাবক হলুদগুলো, তাহলে অনুদ্বাহী দ্রাবযুক্ত একটা দ্রবণ আর একটা বিশুদ্ধ দ্রাবক, ধরে নিলাম জল আর ইউরিয়ার কেস, মানে জল রয়েছে আর জলে ইউরিয়া দেওয়া হয়েছে, ইউরিয়া একটা অনুদ্বাহী দ্রাবক তোমরা জানো। বলছে যে এই যে বিশুদ্ধ জল বা বিশুদ্ধ দ্রাবক দ্বারা এখানে যে বাষ্পচাপ যেটা তৈরি হবে, ওই বাষ্পচাপের মানটা বলছে বেশি হবে, এখানে বাষ্পচাপের মান হচ্ছে বেশি হবে, আর এখানে যখন তুমি অনুদ্বাহী দ্রাবক মানে এখানে ইউরিয়া যদি এখানে ফেলে দাও তাহলে এখানে যে বাষ্পচাপটা তৈরি হবে এই বাষ্পচাপটার মান কম হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার রেসপেক্টে তোমাদের জিজ্ঞাসা করে এইচএসের এক্সামে। তো এইটা যদি বুঝতে হয়, এই ডায়াগ্রামটা একটু ক্লিয়ারলি বুঝে নাও তাহলেই হবে, তুমি নিজের থেকেই লিখতে পারবে। দেখো এইটা হচ্ছে তরলের সারফেস, উপরের তল সেটা একটা ছোট্ট অংশকে না আমি জুম করে দিয়েছি, এইটা জুম ইন করে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে জুম ইন করে দেওয়া হয়েছে, তাহলে জুম ইন করলে এইটা পাচ্ছি, এটা জুম ইন করলে এটা পাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখো, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই যে ছোট্ট যে ক্ষেত্রফল এইটাকে আমি একক ক্ষেত্রফল হিসাবে ধরে নিচ্ছি, এক বর্গ সেন্টিমিটার হতে পারে, এক বর্গ মিটার হতে পারে, তার ক্ষেত্রে কী হচ্ছে শুধুমাত্র এই সারফেসে মানে এই তলের উপরিতলে কী রয়েছে, শুধুমাত্র দ্রাবকের কণা রয়েছে, দেখো সাদা সাদাগুলো হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের কণা, কিন্তু এক্ষেত্রে দেখো দ্রাবক তার সঙ্গে অনুদ্বাহী দ্রাবকগুলো হলুদ যেগুলো মার্ক করা রয়েছে অনুদ্বাহী দ্রাবকগুলোও রয়েছে, তাহলে তুমি বলো যদি এখানে শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক থাকে, কোথায় এই সারফেসে যদি শুধু দ্রাবক থাকে তাহলে বাষ্প অবস্থায় শুধুমাত্র এই দ্রাবকগুলো বেশি পরিমাণে এখানে জমা হবে, তাই তাই নয়? কার তার কারণ যদি স্যার এখানে সাপোজ ধরে নিই 50টা এই সাদা মলিকুলগুলো রয়েছে মানে জলের কণা রয়েছে, তাহলে এখানে প্রবাবিলিটি রয়েছে 50টাই এখানে উপরে উঠে গিয়ে কী করতে পারে, বাষ্পচাপ তৈরি করতে পারে। অপরপক্ষে এখানে দেখো 50টা কিন্তু আর নেই, দেখো এখানে হলুদগুলো ঢুকে গেছে, তোমার হলুদ পাখিগুলো এখানে ঢুকে গিয়ে না এখানে পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে না তোমার দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের সংখ্যা কিন্তু কমিয়ে দিচ্ছে একক ক্ষেত্রফলে, তাহলে স্যার এখানে আর 50টা নেই, তাহলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কটা 40টা এখানে উপরে উঠতে পারে, আর 10টা আমি ধরে নিলাম 10টা ইউরিয়া কণা বা হচ্ছে বিশুদ্ধ দ্রাবের কণা, বিশুদ্ধ দ্রাবক না দ্রাবের কণা রয়েছে, তাহলে স্যার পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যদি স্যার 40টা যদি দ্রাবক থাকে বা জলের কণা থাকে তাহলে ম্যাক্সিমাম 40টায় উঠে এখানে বাষ্পচাপ তৈরি করবে, স্যার কখনোই 50টা হবে না, তার কারণ এখানে কিছু পরিমাণ দ্রাবক ঢুকে রয়েছে আর ওইগুলো তো অনুদ্বাহী দ্রাবক বলে দেওয়া আছে, তাহলে অনুদ্বাহী মানে এরা তো এমনিতেই তো অনুদ্বাহী মানে কি ভেপার স্টেটে দ্রাবকগুলো তো এমনিতেই যেতে পারবে না, তাহলে এই জন্য বলছে দেখো একক ক্ষেত্রফলে বিশুদ্ধ দ্রাবকের সংখ্যা মানে এই সাদা মলিকুলের সংখ্যা কম বলে ওরা এখানে কী হবে বাষ্পচাপও কম তৈরি করবে, ভেরি সিম্পল, বাষ্প অবস্থায় না উঠতে পারলে বাষ্পচাপ তৈরি করবে কী করে, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য করে রাখবে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এখানে বলে দেওয়া হয়েছে পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে বিশুদ্ধ দ্রাবকের কণা সংখ্যা বেশি তাই বাষ্পচাপের পরিমাণও বেশি, পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে বিশুদ্ধ দ্রাবকের কণা সংখ্যা কম তাই বাষ্পচাপও এক্ষেত্রে কম হচ্ছে, ঠিক আছে, ভেরি সিম্পল, ঠিক আছে চলো। নেক্সট হচ্ছে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, একটু ইম্পর্ট্যান্ট, অতটাও ইম্পর্ট্যান্ট নয় এইচএস লেভেলের জন্য, একটু দেখে রাখতে পারো তাই আমি ছোট্ট করে একটু করে দিয়েছি। বলছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বাহী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ, একটা অনুদ্বাহী দ্রাবক
আগে যেরকম ডায়াগ্রাম দেখিয়েছিলাম সেই দ্রাবটা একটা দ্রাবকে যুক্ত করা রয়েছে, বলছে সেই দ্রবণের বাষ্পচাপের মান কি হবে। সেই দ্রবণের বাষ্পচাপটাকে ধরে নেওয়া হচ্ছে পি, বলছে ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান হবে। যদি একটা কন্টেনারে তুমি বিশুদ্ধ দ্রাবক এবং তাতে কি দিয়েছো, দ্রাব পদার্থ এখানে যোগ করেছো, অনুদ্বাহী দ্রাব যোগ করেছো, তাহলে ওখানে কি হবে বাবু, ওখানে হচ্ছে বাষ্পচাপ, এখানে বাষ্প কণাগুলো এখানে থাকবে, তাহলে এখানে বাষ্পচাপ তৈরি হবে। এই বাষ্পচাপ মানে এই যে তরলের বাষ্পচাপ যদি পি ধরে নিই, এই পি এর মানটা কার সঙ্গে সমান হবে, বলছে দ্রাবকের মোল ভগ্নাংশ। এখানে এক্স ওয়ান হিসাবে কাকে ধরা হয়েছে, বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ ইনটু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এখানে যদি ধরে নিই যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এখানে শুধু ধরো বিশুদ্ধ দ্রাবক রয়েছে, বিশুদ্ধ দ্রাবকের যদি বাষ্পচাপ পি জিরো ধরে নিই, তাহলে পি জিরো আর ইনটু এক্স এর সঙ্গে এবং এক্স এর সঙ্গে গুণফল, এক্স এর গুণফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, খুব সিম্পল। এখানে যখন সূত্র দেবে তোমাকে, অবভিয়াসলি এটা লেখার পরে এই টার্মগুলো অবশ্যই মেনশন করবে যে কোনটা কি এখানে সিগনিফাই করছে। এবার এটা গেল অনুদ্বাহী যদি দ্রাব যুক্ত থাকে। এবার বাবু দেখো, যদি দ্রাবটা এবং দ্রাবক উভয়ে যদি বাবু উড়ন্ত পাখি হয়, মানে উভয়েই হচ্ছে উদ্বাহী, উভয়ই হচ্ছে বাষ্পদশায় যেতে পারে, তখন কি হবে? সেক্ষেত্রে দ্রবণের মোট চাপ পি ইকুয়ালস টু হবে পি ওয়ান প্লাস পি টু। পি ওয়ানটা হচ্ছে দ্রাবকের আংশিক বাষ্পচাপ, আর এটা হচ্ছে পি টু হচ্ছে দ্রাবের আংশিক বাষ্পচাপ। সবসময় খেয়াল রাখবে, ওয়ানটা জেনারেলি আমরা দ্রাবকের ক্ষেত্রে ইউজ করি, আর টুটা হচ্ছে দ্রাবের জন্য আমরা জেনারেলি ইউজ করি। আমরা কলিগেটিভ প্রপার্টিতে এগুলো আবার বলবো। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে হচ্ছে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। একটু তোমাদের পরীক্ষায় খুবই একটা ইম্পর্টেন্ট নয়, তবে বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে তোমরা দেখতে পাবে, হয়তো কোশ্চেন ব্যাঙ্কেও দেখতে পাবে, একটু ওই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে, একটু যা জেনে রাখো তোমাদের কাজে লেগে যাবে। আদর্শ দ্রবণ কী এবং অনাদর্শ দ্রবণ কী? বলছে যে সকল দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ দ্রবণ বলা হবে, আর যারা মেনে চলে না যে কোনো উষ্ণতায় ও চাপে তাদেরকে বলা হচ্ছে অনাদর্শ দ্রবণ। যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে তাদেরকে অনাদর্শ দ্রবণ বলা হচ্ছে, রাউল্টের সূত্র মেনে চলবে না। তো বৈশিষ্ট্যগুলো বেশি ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখতে হবে। বলছে এক্ষেত্রে উপাদান কণাগুলির আকার ও আকৃতি ও রাসায়নিক প্রকৃতি প্রায় সদৃশ্য হয়। কোন দ্রবণের ক্ষেত্রে? আদর্শ দ্রবণের ক্ষেত্রে। আর এক্ষেত্রে হচ্ছে এই দ্রবণ সম উষ্ণতা গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে, যেটা আমরা ওই ডেফিনেশনে দেখেছি। এক্ষেত্রে উপাদানগুলির মোট আয়তন এবং উৎপন্ন দ্রবণের মোট আয়তনের সঙ্গে সমান হয়, অর্থাৎ ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু জিরো। একটুখানি ব্রিফলি তোমাদের বলে দিই আদর্শ আর অনাদর্শ দ্রবণ জিনিসটা কি, একটুখানি বলে দিই। ধরে নিলাম এ একটা পিওর পিওর অবস্থায় রয়েছে একটা কোনো কম্পোনেন্ট, আর বি হচ্ছে একটা পিওর অবস্থায় রয়েছে কোনো কম্পোনেন্ট। এবার এ যখন পিওর অবস্থায় থাকে তাদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করতে পারে, এ এ আকর্ষণ বল। বি যখন পিওর অবস্থায় থাকে বি বি আকর্ষণ বল এদের মধ্যে কাজ করতে পারে। ঠিক আছে, এবার যদি আমি একটা কন্টেনারে এই এ এবং বি উভয়কেই যদি আমি এখানে যোগ করে দিই, মন দিয়ে বুঝবে, তাহলে এখানে বি এবং এ এদের মধ্যে, এ এবং এর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছিল, বা বি এর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছিল, কখন? তারা যখন পিওর নিজেদের মধ্যে, নিজেদের কন্টেনারে যখন নিজেরা ছিল। ঠিক আছে, সেই আকর্ষণ বল বি বি বা এ এর আকর্ষণ বল যদি একই হয়, কোথায়? যখন তারা এইখানে চলে আসবে, মিক্সারে চলে আসবে, তখন যদি তাদের মধ্যে সেম অ্যাট্রাকশান থাকে, মানে এ এ অ্যাট্রাকশান যেরকম হবে, এ এ অ্যাট্রাকশান যেমন হবে, আর এ বি সেরকম অ্যাট্রাকশান হবে, বা বি বি অ্যাট্রাকশান যদি সেম হয়, তাহলে বলা হবে এই দ্রবণটা হচ্ছে আদর্শ দ্রবণ। এ বিশুদ্ধ অবস্থায় যা আকর্ষণ দেখাবে, মিশ্রণেও যদি সেম আকর্ষণ বল দেখায় বা হচ্ছে অ্যাট্রাকশান দেখায়, তাহলে বা ধর্ম একই রকম দেখায়, তাহলে বলা হবে ওই দ্রবণটা হচ্ছে আদর্শ দ্রবণ। তাহলে দেখো যারা আদর্শ দ্রবণ হবে তাদের দেখো এখানে যা আকর্ষণ বল থাকবে এখানেও সেম আকর্ষণ বল। অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো এ দ্রবণের ধরো 10 ml এর সঙ্গে বি ধরো 20 ml যদি যোগ করে দেওয়া হয়, মানে এখান থেকে এ এর 10 ml বি এর 20 ml এখানে যোগ করে দেওয়া হয়েছে, তাহলে টোটাল ভলিউম কত হওয়া উচিত? 30 ml হওয়া উচিত। যদি 30 ml হয় তখন বলবো যে এই যে মিশ্রণটা বা দ্রবণটা তৈরি হলো এটা হচ্ছে একটা আদর্শ দ্রবণ। অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না, 10 আর 20 মিলে তো 30 হবে,
আয়তনের কোনো পরিবর্তন হলো না, তাহলে এটা হচ্ছে একটা আদর্শ দমন হবে। তাহলে আয়তনের কোনো চেঞ্জ হলো না, ওই জন্য ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু জিরো হয়, আর আয়তনের পরিবর্তন হলো না। এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এই যে ক্রাইটেরিয়াটা। আর একটা জিনিস হচ্ছে, এইরূপ দ্রবণ প্রস্তুতিতে তাপের উদ্ভব বা শোষণ হয় না, অর্থাৎ এই দ্রবণ যখন প্রস্তুত হচ্ছে এটাকে মিশিয়ে কোনো তাপশক্তি শোষণ বা বর্জন হবে না, অর্থাৎ ডেলেই সলিউশন এনথালপি চেঞ্জ জিরো হচ্ছে, ডেলেই সলিউশন ইকুয়ালস টু জিরো হবে, এটাও একটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া। এই দুটো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখানে উদাহরণগুলো দিয়ে একটা দেখে রাখবে, বেঞ্জিন টলুইন এন পেন্টেন এন হেক্সেনের মিশ্রণকে আমরা আইডিয়াল সলিউশন বলতে পারি, অনাদর্শ বা নন আইডিয়াল সলিউশন ঠিক তার উল্টোটা হবে। তো এখানে কী বলা হবে, উপাদানগুলির আকার আকৃতি, হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে উপাদানগুলির আকার আয়তন মানে আকার আকৃতি কিন্তু এক্ষেত্রে সমান হবে, ঠিক আছে। উপাদানগুলি এই যে কণাগুলির আকার আয়তন কিন্তু এক্ষেত্রে আকার আকৃতি এখানে হচ্ছে সমান হবে, কিন্তু এখানে আকার আকৃতি কণাগুলির একই হবে না, রাউল্ডের সূত্র মেনে চলবে না, ডেল ভি মিক্সিং নট ইকুয়ালস টু জিরো হবে, ডেল ইজ সলিউশন নট ইকুয়ালস টু জিরো হবে, অর্থাৎ তাপের উদ্ভব শোষণ হতে পারে, আয়তন কিন্তু এদের পৃথক পৃথক থেকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আয়তন এখানে 30 না হয় 25-35 এরকম হতে পারে, অর্থাৎ একই থাকবে না। উদাহরণ ইথানল জল অ্যাসিটন ক্লোরোফর্মের মিশ্রণ, ঠিক আছে, এইসব পেয়ারগুলো এক একটা করে উদাহরণ, পরীক্ষার জন্য উদাহরণ করে রাখবে, ঠিক আছে। নেক্সট, এরপরে রাউল্ডের সূত্রে ধনাত্মক বিচ্যুতি, রাউল্ডের সূত্রে ঋণাত্মক বিচ্যুতি পরীক্ষার জন্য একটু আসতে পারে, একটু ইম্পর্ট্যান্ট দেখে রাখতে পারো। তো ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি কখন দেখাবে, একটু জাস্ট থিওরিটা যদি জেনে নাও তাহলে তুমি নিজের থেকে বুঝতে পারবে। বলছে যখন পরীক্ষালব্ধ বাষ্পচাপের মানটা রাউল্ডের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মানের অপেক্ষা বেশি হবে, রাউল্ডের সূত্র থেকে আমরা রাউল্ডের সূত্রকে অ্যাপ্লাই করে একটা বাষ্পচাপ পাবো দ্রবণের, সেইটার মানের তুলনায় যদি পরীক্ষালব্ধ মানে অ্যাকচুয়াল যেটা যেটা এক্সপেরিমেন্ট করে পাওয়া যাচ্ছে ওই বাষ্পচাপটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বলবো যে রাউল্ডের সূত্রের পজিটিভ ডেভিয়েশন হচ্ছে বা ধনাত্মক বিচ্যুতি হচ্ছে। উল্টো দিকে যদি পরীক্ষালব্ধ মানটা কম হয়, রাউল্ডের সূত্রে প্রাপ্ত যদি বাষ্পচাপটা বেশি হয় তাহলে বলবো ঋণাত্মক বিচ্যুতি। এবার কখন ঋণাত্মক কখন ধনাত্মক হবে একটু দেখে নাও, এই সকল উদাহরণগুলো একটু খেয়াল রাখতে পারো। ইথানল অ্যাসিটনের ক্ষেত্রে এই মিক্সারের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি, মিথানল জলের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি, মিথানল ক্লোরোফর্মের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি, এদের দেখা যায়। একটা শুধু আমি ব্যাখ্যা করছি ইথানল আর অ্যাসিটনের ক্ষেত্রে, তোমাদের শুধু খেয়াল রাখতে হবে এটা যে বিশুদ্ধ অবস্থায় যখন থাকবে, বিশুদ্ধ অবস্থায় যখন ইথানল, বিশুদ্ধ অবস্থায় যখন অ্যাসিটন রয়েছে, ওদের মধ্যে যে আকর্ষণ বল রয়েছে, নিজেদের মধ্যে আকর্ষণ বল রয়েছে, যখন তাদেরকে মিশিয়ে দেওয়া হবে তখন আকর্ষণ বলটা বিশুদ্ধ অবস্থার তুলনায় বাড়লো নাকি কমলো এইটা তোমাকে দেখতে হবে। যদি আগে তুলনায় কমে যায় তাহলে তারা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি দেখাবে, যদি কমে যদি বেশি হয়ে যায় আকর্ষণ বল মিশিয়ে দিলে তখন হচ্ছে তারা ঋণাত্মক ডেভিয়েশন দেখাবে বা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। একটা উদাহরণ এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু ক্লিয়ারলি আইডিয়াটা নাও, এটা কিন্তু কাজে লাগবে তোমাদের পরে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই ইথানল আর হচ্ছে অ্যাসিটনের, এখানে ইথানল পিওর অবস্থায় রয়েছে, বিশুদ্ধ অবস্থায় রয়েছে, বিশুদ্ধ অবস্থায় দেখো এখানে কি আকর্ষণ বল কাজ করে, ইথানলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাজ করে, আর অ্যাসিটনগুলোর মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে, এটা একটা ডাইপোল ডেল্টা প্লাস মাইনাস, এটাও ডাইপোল ডেল্টা প্লাস মাইনাস, তাহলে এদের মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় এখানে শুধু ইথানল রয়েছে, এখানে অ্যাসিটন রয়েছে, তাহলে এখানে কি এই ধরনের আকর্ষণগুলো কাজ বলগুলো কাজ করছে, এই ধরনের আকর্ষণ বলগুলো এখানে কাজ করছে। এবার কি করা হলো, এদেরকে মিশিয়ে দেওয়া হলো, এদেরকে দুজনকে এইখানে মিশিয়ে দেওয়া হলো, দুজনকে নিয়ে মিশিয়ে দিলে বাবু যখন এরা এখানে চলে আসবে তখন কি হবে, এই অ্যাসিটনের অণুগুলো, এই অ্যাসিটনের অণুগুলো কি বলবে কি করবে বলতো, তাদের হাইড্রোজেন বন্ডিং ছেড়ে এই যে ইথানলের যে মাঝখানে হাইড্রোজেন বন্ডিংয়ের যে মাঝখানের যে স্পেসটা রয়েছে এই অ্যাসিটনের অণুগুলো এখানে ঢুকে যাবে। এটা কোথায় হচ্ছে, মিশ্রণে। তাহলে যদি ঢুকে যায় তাহলে নিজেদের মধ্যে যে স্ট্রং আকর্ষণ বলটা ছিল, ইন্টারমলিকুলার আকর্ষণ বলটা ছিল বা আন্তঃআণবিক আকর্ষণ বলটা ছিল হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে, এরা যদি মাঝখানে ঢুকে যায় তাহলে কি হবে, ওদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে, দুজনের মধ্যে ভালো রিলেশন ছিল, দারুণ প্রেম, খুব ভাব ছিল, এবার তৃতীয় একজন ব্যক্তি বেশ তার স্ট্রং এফিনিটি নিয়ে টাকা পয়সাওয়ালা একদম মাঝখানে ঢুকে গেল, তাহলে কি হবে, তাদের মধ্যে কি হবে, ধীরে ধীরে বিভেদ শুরু হয়ে যাবে, তাহলে 14 February পর কি হবে, ওদের ব্রেকআপ হয়ে যাবে, তাহলে সেইটাই এখানে হবে। দেখো এখানে মাঝখানে যদি এই সব অণুগুলো যদি এখানে ঢুকে যায় তাদের স্ট্রং যে বন্ডিংটা ছিল নিজেদের মধ্যে সেটা ব্রেক করে যাবে, অর্থাৎ এখানে কিন্তু এদের নিজেদের মধ্যে আকর্ষণ বল এখানে কমে যাবে এই মাঝখানে ঢুকে যাওয়ার জন্য, অর্থাৎ আকর্ষণ বল যদি কমে যায় তাহলে স্যার বেশি সংখ্যক তরল
মানে ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটোনের অণু তারা হচ্ছে বাষ্পীয় দশায় গমন করবে, বাষ্পীয় দশা বেশি হয়ে গেলে তারা হচ্ছে বাষ্পচাপ বেশি দেবে, এক্ষেত্রে তাহলে বাষ্পচাপ বেশি হয়ে যাবে। বাষ্পচাপ বেশি হলে আমি তো বলেছি যে কী হবে, পরীক্ষালব্ধ বাষ্পচাপ, তো এখানে বলেছি যে পরীক্ষালব্ধ বাষ্পচাপ যদি বেশি হয় তখন হচ্ছে রাউল্টের সূত্রে পজিটিভ ডেভিয়েশন দেখাবে। ভেরি সিম্পল, খুব সহজ ব্যাপার। নেগেটিভ ডেভিয়েশনে পুরো সেম ধরনের এক্সপ্লেনেশান দিতে হবে। এখানে নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কী হয় দেখো, নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে স্যার সেখানে ঠিক উল্টো জিনিসটা দেখবে, যে তারা বিশুদ্ধ অবস্থায় যখন ছিল তাদের কোনো মোটামুটি হালকার উপরে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ছিল আর এর মধ্যে কোনো আকর্ষণ বল ছিল না সেরকমভাবে, কিন্তু এদেরকে যখন দেখো এখানে নো হাইড্রোজেন বন্ডিং, নো হাইড্রোজেন বন্ডিং, কিন্তু এদেরকে যখন মিক্সিং করে দেওয়া হলে বাবু তখন দেখো এদের মধ্যে একটা দারুণ দারুণ একটা প্রেম জমে গেছে, একটা দেখো একটা দারুণ একটা আকর্ষণ বল চলে এসেছে। স্যার আকর্ষণ বল আগে একদম ছিল না, এখন স্যার দারুণ আকর্ষণ বল, তাহলে এরা কি চাইবে? এরা চাইবে স্যার, তাহলে তার স্যার এরা কি চাইবে? এরা হচ্ছে চাইবে স্যার তরল অবস্থায় থাকতে, তার কারণ মিক্সিং হয়ে যেতে কি হয়ে গেল, এদের মধ্যে নতুন করে একটা ভাব জমালো, নতুন করে একটা ভাব জমালো, তাহলে ভাব যদি জমে যায় তাহলে স্যার এরা জমে ক্ষীর হয়ে যাবে, মানে হচ্ছে এরা তরল অবস্থায় থাকতে চাইবে, এরা বাষ্পদশায় যেতে চাইবে না, তারা উঠতে চাইবে না, তাহলে যদি না উঠতে চায় তাহলে স্যার এরা হচ্ছে তরল অবস্থায় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে তরল থেকে যে গ্যাসে যাওয়ার যে টেন্ডেন্সি কমে যাবে, অর্থাৎ এখানে ভেপারের পরিমাণ কমে যাবে, বাষ্পচাপের মানও কমে যাবে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রেজাল্টটা কী হবে, রাউল্টের সূত্র প্রাপ্ত যে বাষ্পচাপের তুলনায় কমে যাবে। বুঝতে পেরেছো? উঠতে পারছে না তো উপরে, তাহলে বাষ্পচাপ কমে যাবে। এইটা হচ্ছে তারা কী দেখালো, নেগেটিভ ডেভিয়েশন দেখালো। পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, এক্সপ্লেন করে দেবে, ভেরি সিম্পল, ঠিক আছে? ওকে, নেক্সট আরেকটা ইন্টারেস্টিং টপিক, এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করে অ্যাজিওট্রপিক মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ কাকে বলে, কনস্ট্যান্ট বয়লিং মিক্সার বলা হয় বা অ্যাজিওট্রপিক মিক্সার বলা হয়, এটা ডেফিনেশন পরীক্ষায় জিজ্ঞাসা করে আর উদাহরণ দিতে বলে। সংজ্ঞাটা হচ্ছে খুবই সিম্পল, যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ ও পাতনে উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ একই হয়, তাদেরকে অ্যাজিওট্রপিক মিক্সার বলা হয়। খুব সিম্পলভাবে আমি বলে দিচ্ছি যে তরল অবস্থায় ওই মিক্সারটা রয়েছে, তরল অবস্থায় ওই মিক্সারটা রয়েছে, ধরো এখানে দুটো কম্পোনেন্ট এ প্লাস হচ্ছে বি রয়েছে, এ এর ধরো 60% আর বি এর ধরো সাপোজ 40% রয়েছে, কোথায়, তরল মিশ্রণে। এদেরকে যখন তুমি কী করবে, পাতিত করবে, পাতিত করলে গ্যাস তৈরি হবে, মানে গ্যাসের মিক্সার তৈরি হবে, তাহলে গ্যাসের মিক্সার এখানে পেলাম। এই গ্যাস মিক্সারে যদি সেম, যদি এ এবং বি তাদের সেই পার্সেন্টেজটা যদি সেম থাকে, কোথায় লিকুইডে যেটা ছিল 60% আর গ্যাসে কত, মানে লিকুইডে এ কত ছিল 60%, বি ছিল 40%, যদি গ্যাস মিক্সারেও এ যদি 60% বি যদি 40% সেই একই কম্পোজিশন বা সংযুতি যদি একই রকম রাখে, তখন সেই মিক্সারটাকে কী বলবো, কনস্ট্যান্ট বয়লিং টেম্পারেচার, কনস্ট্যান্ট বয়লিং মিক্সার বা অ্যাজিওট্রপিক মিক্সার বলা হবে, ঠিক আছে? তো এখানে দু একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা দু রকমের হয় বেসিক্যালি, একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ আর একটা সর্বনিম্ন, এ দুটো সর্বোচ্চ হয়ে গেছে, এটা সর্বোচ্চ আর এটা হবে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, একটু লিখে নেবে। তাহলে বলছে যে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ যে সকল তরল চোর রাউল্টের সূত্রে ঋণাত্মক বিচ্যুতি দেখায় তাদেরকে বলা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। দেখো এখানে এই জেনো থ্রি এত পার্সেন্ট আর জল এত পার্সেন্ট, এদের হচ্ছে নিজস্ব দেখো স্ফুটনাঙ্কের মান কত, 359 আর হচ্ছে 373 কেলভিন, এদেরকে যখন তুমি মিক্সিং করে দেবে বাবু, দেখো এদের স্ফুটনাঙ্কের মান কিন্তু দেখো আগের তুলনায় কী হয়ে গেল, বেশি হয়েছে, এই জন্য বলা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সার। ইন্ডিভিজুয়াল যে স্ফুটনাঙ্ক তারা দেখাবে তাদেরকে মিক্সিং করে দিলে স্ফুটনাঙ্ক আগের তুলনায় বেড়ে যাবে মিক্সারে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সার। আর সর্বনিম্ন স্ফুটনাঙ্কে, এখানে সর্বনিম্ন লিখে নেবে স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সার, যারা হচ্ছে রাউল্টের সূত্রে ঋণাত্মক বিচ্যুতি দেখায় তারা এটা দেখাবে। আচ্ছা দুটোর ক্ষেত্রে ঋণাত্মক ঋণাত্মক হয়ে গেছে জানো, এটা ধনাত্মক হবে, ঠিক আছে? একটু চেক করে নেবে জানো, এইটা একটু ঠিক করে নেবে, টাইম নেই বলে আমি ঠিক করছি না এখন। ইথানল যদি এত পার্সেন্ট, জল যদি এত পার্সেন্ট নাও, দেখো এদের ইন্ডিভিজুয়াল স্ফুটনাঙ্কের বয়লিং পয়েন্ট কত ছিল, 351 আর এখানে 373,
এদেরকে যখন মিক্সিং করে দিচ্ছ দেখো আগের তুলনায় কিন্তু স্ফুটনাঙ্কের মানটা কমে গেল। এই জন্য বলা হলো সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সার এদেরকে বলা হলো। ঠিক আছে, একটু চেক করে নেবে, এখানে উদাহরণ আছে পরীক্ষায়, সংজ্ঞা আছে, পরীক্ষার জন্য করে রাখবে। সবচেয়ে হট টপিকে এবার আসছি, সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা হচ্ছে দ্রবণের সংখ্যাগত ধর্ম। ভীষণ ইম্পর্টেন্ট, সংখ্যাগত ধর্ম নামটা শুনে তোমাদের এবার বুঝতে পারছো যে সংখ্যাগত ধর্ম সংখ্যার উপর নির্ভর করছে, সেটা হচ্ছে সংখ্যাগত ধর্ম। তো বেসিক্যালি এর ডেফিনেশন তোমাকে মুখস্থ করার দরকার নেই, তুমি যদি বুঝে যাও যে এই এই ওয়ার্ডটার মিনিং যদি বুঝে যাও তাহলে তোমার কাছে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে সংখ্যাগত ধর্ম। তাহলে দ্রবণের কোনো ধর্ম থাকবে নিশ্চয়ই, বা কতগুলি ধর্ম নিশ্চয়ই থাকবে যেগুলো দ্রবণের দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, তারা কার উপর নির্ভর করবে? দ্রাবের কণা সংখ্যার উপরে নির্ভর, সংখ্যাগত ধর্ম সংখ্যার উপর নির্ভর করবে। তাহলে বলা হচ্ছে ওই ধর্মগুলোকে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি, ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে। তাহলে এই জন্য বলেছে দ্রবণে যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে বলা হবে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। টোটাল চারটা কলিগেটিভ প্রপার্টি বা হচ্ছে সংখ্যাগত ধর্ম দিয়ে আমরা বেসিক্যালি ডিসকাশনটা কন্টিনিউ করব এবং শেষও করব এই চারটা দিয়ে। এক নম্বর হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দু নম্বর হচ্ছে স্ফুটনাঙ্কের, আচ্ছা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইংরেজিতে বলা হবে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক, লোয়ারিং অফ ভেপার প্রেশার মানে হচ্ছে বাষ্পচাপের অবনমন। স্ফুটনাঙ্কের উন্নয়ন ইংরেজিতে বলা হবে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। হিমাঙ্কের অবনমন যাকে ইংরেজিতে বলবো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশনের চাপ নয়, চিন্তা নয়, টেনশন নয়। আর হচ্ছে অভিশ্রবণ চাপ ইংরেজিতে যাকে বলা হবে অসমোটিক প্রেশার। আমরা এবার নেক্সট প্রসিডিং স্লাইডসগুলোতে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কলিগেটিভ প্রপার্টিগুলো রয়েছে, এই যে চারটা কলিগেটিভ প্রপার্টি রয়েছে, এই চারটা কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। ঠিক আছে, ফার্স্ট যে কলিগেটিভ প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে একটু আগে আমরা ডিসকাস করেছি যে বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বাহী দ্রাবক যোগ করলে দ্রবণের বাষ্পচাপ কম হয়। একটু আগে আমরা দেখালাম যে একক ক্ষেত্রফলে কণা সংখ্যা কমের জন্য, দ্রাবকের কণা সংখ্যার জন্য কি হয় বাবু, দ্রবণের বাষ্পচাপটা কম হয় বিশুদ্ধ দ্রাবকের তুলনায়, তাই না? তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে, এক্ষুনি লাগবে। ওই জন্য আমি বললাম নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয় এবং নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ যদি P হয় তাহলে বাষ্পচাপের অবনমনের মান হবে P0-P বা ∆P বলছি। দেখো আমি একটু আগে বলেছিলাম তোমাদের, একটু ডিটেল ডিসকাশন করে দিচ্ছি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমি একটু আগে বলেছি যে বিশুদ্ধ দ্রাবকের যদি বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কী করে পাবো স্যার, যদি বিশুদ্ধ দ্রাবক শুধু থাকে তাহলে সে যে চাপটা তৈরি করবে সেটাকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বলবো। এখানে P0 দ্বারা ইন্ডিকেট করা হবে, জিরো মানে কোনো দ্রাব নেই তাই জিরো, এরকম করে ভাবতে পারো। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আমরা P0 ছোটো হাতের P আর 0 ইউজ করব। এবার ওখানে যদি বাবু কিছু পরিমাণ অনুদ্বাহী দ্রাব যদি এখানে যোগ করে দিই, কি যোগ করছি, অনুদ্বাহী দ্রাব যোগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে গেল, সারফেসের প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবকের কণা সংখ্যা কমে গেল। তাহলে স্যার এখানে যে ভেপারটা প্রেশারটা তৈরি হবে, ভেপার প্রেশারটা তৈরি হবে আগের তুলনায় কি হবে, কমে যাবে। দ্রাব যোগ করলে, অনুদ্বাহী দ্রাব যোগ করলে বাষ্পচাপের মান কমে, আমরা একটু আগে ডিসকাস করেছি। সেই বাষ্পচাপটাকে আমি ধরে নিলাম P বলে, তাহলে দ্রবণের বাষ্পচাপ দ্রাবযুক্ত অনুদ্বাহী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ P, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, এই বাষ্পচাপের মান কি হবে বাবু আগের তুলনায়, এটার তুলনায় বেশি না কম? অবভিয়াসলি কম, কারণ এখানে দ্রাব দেওয়া হয়েছে। তাহলে কতটা কমলো সেইটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাহলে এখানে দেওয়া রয়েছে যে বাষ্পচাপের অবনমন কতটা কমলো, সেটা হচ্ছে P0-P বা ∆P বলা হচ্ছে। এবার যদি আপেক্ষিক অবনমন বের করতে চাই, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত হবে, আপেক্ষিক মানে কারুর সাপেক্ষে করছো, কার সাপেক্ষে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যেটা রয়েছে P0 তার সাপেক্ষে কতটা অবনমন হলো, তার সাপেক্ষে কতটা কমলো সেটা কীভাবে করবো, তাহলে যেটা সাপেক্ষে করছো সেটাকে নিচে রাখবে P0 আর উপরে যতটা অবনমন হচ্ছে P0-P। তোমরা যখন পরীক্ষা যখন নাম্বার দেওয়া হয় তুমি 100-এর মধ্যে কতটা পাও, তাহলে নিচে থাকে যতটা তোমার এক মানে টোটাল নাম্বার আর যতটা পেয়েছো, এখানেও সেরকম P0 রেসপেক্টে মানে বিশুদ্ধ যে বাষ্পচাপ তার রেসপেক্টে কতটা অবনমন হলো সেটাকে বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন।
ঠিক আছে, বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা হচ্ছে ভেপার প্রেশারের অবনমন, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বা বাষ্পচাপের আপেক্ষিক কথাটা চলে আসবে যদি পি জিরো দিয়ে ভাগ করো। তাহলে ডেল পি, পি জিরো মাইনাস পি কে আমি ডেল পি হিসাবে লিখতে পারি, আর এটা ডিভাইডেড বাই পি জিরো হয়ে গেল। তো এই রিলেটেড একটা রাউল্টের সূত্র রয়েছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা এক্ষুনি বের করলাম, এই অবনমন আপেক্ষিক অবনমনের মান এক্স টুর সঙ্গে সমান। এক্স টুটা আমরা কী ধরেছি, দ্রাবের মোল ভগ্নাংশ, টুটা আমি সবসময় বলেছি দ্রাবের জন্য বা সলিউটের জন্য ইউজ করব, আর এক্সটা তো তোমরা জানো মোল ভগ্নাংশের জন্য ইউজ হয়। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে কোনটা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, ঠিক আছে। আর এখানে যেটা যোগ করা হয়েছে, অনুদ্বাহী অসংযোজিত অতড়িৎ বিশ্লেষক কঠিন দ্রাব যোগ করা হয়েছে, এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। যে দ্রাবটা এখানে যোগ করা হবে সেটা হচ্ছে অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষক অসংযোজিত কঠিন দ্রাব, তিনটা অ অ অ আর হচ্ছে কঠিন দ্রাব, এটাকে আমি সবসময় বলবো স্পেশাল টাইপের দ্রাব। স্পেশাল টাইপের দ্রাব মানে তুমি ধরে নেবে অতড়িৎ বিশ্লেষক অসংযোজিত অনুদ্বাহী কঠিন দ্রাবর কথা বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট চলো, এই রিলেটেড কয়েকটা স্পেশাল ফিচার্স রয়েছে একটু দেখে নেব। প্রথমে বলছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পি জিরো মানে ডেল পি বাই পি জিরো দ্রাবের মোল ভগ্নাংশের উপর নির্ভর করে। এই যে আমরা লিখেছি একটু আগে দেখেছি যে এক্স টুর উপর নির্ভর করে, কিন্তু দ্রাব বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না। এইটা খুব ইম্পর্ট্যান্ট যে কী ধরনের দ্রাব তুমি যোগ করছো তার প্রকৃতির উপরে নির্ভর করবে না, ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র তার কণা সংখ্যার উপর নির্ভর করবে, এবং হচ্ছে কণা সংখ্যা তার হচ্ছে দ্রাবের মূল ভগ্নাংশের উপরে নির্ভর করবে। দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে না, এটা খুব খেয়াল রাখতে হবে। কেন বলতো উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ এই যে আপেক্ষিক অবনমনের মান কার সঙ্গে সমান, দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। দ্রাবের মোল ভগ্নাংশ থোড়ি মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে, আমরা শুরুতে আজকে ডিসকাস করেছি যে দ্রাবের মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না, উষ্ণতা নিরপেক্ষ। তাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও উষ্ণতার উপর নির্ভর করে না, এটা পরীক্ষায়ও আসতে পারে, খেয়াল রাখবে। বলবে, জিজ্ঞাসা করতে পারে যে কেন নির্ভর করে না, তুমি এক্স টুর সঙ্গে সমান, মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না, তাই এটাও নির্ভর করবে না। দুটি পৃথক পাত্রে সমমোল পরিমাণ দুটি পৃথক অনুদ্বাহী এ ও বি নিয়ে যদি দ্রবণ তৈরি করা হয়, অনুদ্বাহী দ্রাব নিয়ে, তাহলে দুটি ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান, কারণ এটি একটি সংখ্যাগত ধর্ম। পরীক্ষা জিজ্ঞাসা করে যে সমমোলার পরিমাণ ইউরিয়া, সমমোলার পরিমাণ গ্লুকোজ না হলো, দিয়ে তাদের হচ্ছে সমমোল করে তুমি যোগ করে দুটো পৃথক দ্রবণ করেছো। এবার বলছে দুজনের ক্ষেত্রে কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একই হবে, ব্যাখ্যা করো। তুমি বলবে অবভিয়াসলি একই হবে, তার কারণ গ্লুকোজ এবং ইউরিয়া দুজনে হচ্ছে অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষক, ওই যে স্পেশাল টাইপের যেটা দ্রাব এক্ষুনি বলেছিলাম, ও কঠিন দ্রাব। তাহলে ওই দ্রাবযুক্ত দ্রবণের ক্ষেত্রে বাবু আমরা সমমোল ইউজ করেছি, মানে কণা সংখ্যা একই হবে, যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম, যেহেতু স্যার কণা সংখ্যা এক্ষেত্রে সেম আর আমার দ্রাবগুলো সেই স্পেশাল টাইপের দ্রাব, তাহলে দুজনের ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেমই হবে। তার কারণ এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম, ঠিক আছে, ওই জন্য এখানে বলা হয়েছে। এবার বলছে যে কোন দ্রবণের ক্ষেত্রে রাউল্টের এই সূত্র প্রযোজ্য হবে, এটাও ইম্পর্ট্যান্ট। রাউল্টের সূত্র প্রযোজ্যতা বলে ওখানে লেখা রয়েছে তোমাদের বইতে, খেয়াল রাখবে সবসময় সূত্রটি কেবল ওই যে অনুদ্বাহী অসংযোজিত অতড়িৎ বিশ্লেষক কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যেটাকে আমরা ওই যে স্পেশাল টাইপের দ্রাব বলছিলাম। তাহলে কেন, দেখো এখানে দু একটা জিনিস লেখা রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। বলছে যদি দ্রাবটা যদি অসংযোজিতর বদলে যদি সংযোজিত হয়ে যায়, তড়িৎ অবিশ্লেষ্য পথে যদি বিশ্লেষিত হয়ে যায়, লঘু দ্রবণ না হয়ে যদি গাঢ় যদি হয়ে যায়, তাহলে প্রবলেমটা কী হবে, পরীক্ষা আসতে পারে। তাহলে সংযোজিত যদি হয়ে যায় তাহলে কী হবে, সংযোজিত হয়ে গেলে দ্রাব যদি সংযোজিত হয়ে যায়, যতগুলো ছিল তারা যদি পরস্পর সংযোজিত হয়ে যায়, আগের তুলনায় কণা সংখ্যা কমে যাবে, তাহলে কণা সংখ্যা কমে গেলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটার মানও কমে যাবে। তার কারণ এটা তো কার উপর নির্ভর করে, কণা সংখ্যার উপরে। যদি তড়িৎ অবিশ্লেষ্য না হয়, যদি তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায়, তড়িৎ বিশ্লেষিত হয়ে গেলে আয়ন সংখ্যা বেড়ে যাবে বা কণা সংখ্যা বেড়ে যাবে, NaCl যদি হয়, Na প্লাস Cl মাইনাস, NaCl একটা অণু ছিল সেখান থেকে Na প্লাস Cl মাইনাস দুটো কণা উৎপন্ন করে দেবে, তাহলে আগের তুলনায় সংখ্যা কণা সংখ্যা বেড়ে গেল, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানও বেড়ে যাবে, কারণ সংখ্যাগত ধর্ম। যদি গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে গেলে আমরা জানি রাউল্টের সূত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, তো গাঢ় হয়ে গেলে ওরা আদর্শ দ্রবণই থাকবে না, তাহলে কী করে রাউল্টের সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। নেক্সট আসছি অ্যাপ্লিকেশন, এই যে রাউল্টের সূত্রে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে অ্যাপ্লাই করে আমরা
দ্রাবের আণবিক ভর আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে সূত্রটা দেওয়া রয়েছে, দেখো কিভাবে ডেরিভেশন করা হয়েছে একটু দেখে নাও, আমি সহজে করে দিয়েছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে এইটা, এটা সূত্র আগে তোমরা পড়েছো। এবার এখানে এক্স টু সমান আমরা কি লিখতে পারি, মোল ভগ্নাংশ শুরুতে বলা হয়েছে যে দ্রাবের মোল ভগ্নাংশ ইকুয়ালস টু দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, বসিয়ে দিলে। এখানে একটা জিনিস ধরে নেওয়া হয় যে এন ওয়ান প্লাস এন টু নিয়ারলি ইকুয়ালস টু এন ওয়ান হিসাবে, এখানে ধরে নেওয়া হয়েছে এন ওয়ান প্লাস এন টু নিয়ারলি ইকুয়ালস টু এন ওয়ান। তার কারণ এটা একটা লঘু দ্রবণ। লঘু দ্রবণে বাবু কী কী রয়েছে, এখানে দ্রাবক ওয়ানটা কার জন্য, দ্রাবকের জন্য, টুটা দ্রাবের জন্য। তাহলে দ্রাবকের মূল সংখ্যা, দ্রাবের মূল সংখ্যা যেহেতু এটা একটা লঘু দ্রবণ, লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রাবের পরিমাণ, দ্রাবের মূল সংখ্যা অবভিয়াসলি কম হবে, তার কারণ এটা একটা লঘু দ্রবণ। তাহলে ওই জন্য দেখো এটা, এটার মানটা অনেকটাই বেশি, এটার মানটা অনেকটাই কম, তাহলে এটা নেগলেক্ট করে দেওয়া হলো, এটাকে নেগলেক্ট করে দেওয়া হলো। তাহলে নিয়ারলি ইকুয়ালস টু এন ওয়ান করেছি, এই জন্য এখানে এন ওয়ান প্লাস এন টুকে এন ওয়ান বসিয়েছি। আমরা জানি এন মানে মোল সংখ্যা সমান কী গো, প্রদত্ত ভর বাই হচ্ছে আণবিক ভর, তাহলে সেটাই করেছি। এন টুর জন্য ডাব্লিউ টু বাই এম টু, এন ওয়ানের জন্য ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান করেছি। এবার এটাকে এদিক ওদিক করে উপর নিচ করে দিলে ডাব্লিউ টু ইন্টু এম ওয়ান ডাব্লিউ ওয়ান ইন্টু এম টু এটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, অর্থাৎ আমরা লিখতে পারি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইকুয়ালস টু, এটা লিখতে পারি ডিরেক্টলি। এখান থেকে আমি এম টু ক্যালকুলেট করতে পারি, এম টু সমান হবে এটা এদিক ওদিক করে দিলে যেটা আসে সেটা হবে। তো এখানে অবভিয়াসলি সবসময় জেনে রাখবে এই টার্মগুলোর মিনিং, যখন শর্ট নোট করবে অবশ্যই লিখে রাখবে। এন ওয়ান বিশুদ্ধ দ্রাবকের মোল সংখ্যা, এন টু হচ্ছে ওই স্পেশাল দ্রাবক যেটা ও ও টাইপের যে দ্রাবক তাদের হচ্ছে মোল সংখ্যা, ডাব্লু ওয়ান বিশুদ্ধ দ্রাবকের ভর, ডাব্লু ওয়ানটা বিশুদ্ধ দ্রাবক, ওয়ানটা সবসময় দ্রাবকের জন্য, আর ডাব্লু মানে ওয়েট, তাহলে ডাব্লু ওয়ান সমান হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ভর, ডাব্লু টু, টু মানে দ্রাবের জন্য ইউজ হচ্ছে দ্রাব বা সলিউটের জন্য, আর ডাব্লুটা ভর, তাহলে এটা নিশ্চয়ই স্পেশাল টাইপের ওই দ্রাবের ভর। এম ওয়ান হচ্ছে, এম হচ্ছে আণবিক ভর, এম এমটাই আণবিক ভর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় মোলার মাস, আর হচ্ছে ওয়ান যেহেতু তাহলে দ্রাবকের আণবিক ভর, আর এম টু কী হবে, এম মানে হচ্ছে আণবিক ভর, টুটা দ্রাবের জন্য, নিশ্চয়ই হচ্ছে স্পেশাল টাইপের ওই দ্রাবের আণবিক ভর হবে, ঠিক আছে। তো এগুলো মেনশান করে দিলাম, আর ওয়ানটা হচ্ছে দ্রাবকের জন্য, টুটা দ্রাবের জন্য এখানে ক্লিয়ারলি মেনশান করে দিয়েছি। এবার এখানে যদি বলে দেওয়া হয়েছে, যদি তুমি চাও যে এন ওয়ান প্লাস এন টুকে স্যার আমি এখানে রাখবো, রাখতে পারো, তখন এটা কী হয়ে যাবে, ডাব্লু টু বাই এম টু, এন ওয়ান প্লাস এন টুর জায়গায় কী লিখবে, এন ওয়ানের জায়গায় লিখবে ডাব্লু ওয়ান বাই এম ওয়ান, এন টুর জায়গায় ডাব্লু টু বাই এম টু, সেখান থেকে তুমি এম টু ক্যালকুলেট করবে। একটু লেন্দি ক্যালকুলেশন হবে, আমি জেনারেলি রেকমেন্ড করি করবে না, কারণ অনেকটা লেন্দি ক্যালকুলেশন হয়ে যায়। যখন তুমি এই টাইপের অঙ্কগুলো করবে, যখন তুমি এটা ধরে নেবে, অবভিয়াসলি পাশে লিখে দেবে যে এখানে এন ওয়ান প্লাস এন টু নিয়ারলি ইকুয়ালস টু ওয়ান এন ওয়ান, যেহেতু এটা একটা লঘু দ্রবণ তাই হচ্ছে দ্রাবের মূল মূল সংখ্যাকে নেগলেক্ট করা হলো, ঠিক আছে। ওকে, এরপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখে নেবো এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারে। একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখো 12 গ্রাম কঠিন দ্রাবক 90 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ওই দ্রবণের বাষ্পচাপ এত এমএমএইজি, দ্রাবটির আণবিক ভর নির্ণয় করো, এক্ষেত্রে দ্রাবটি সংযোজিত বা বিয়োজিত হয় না, অর্থাৎ দ্রাব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সেই অ অ অ অ টাইপের দ্রাব, ঠিক আছে। ওকে, তোমাদের অঙ্ক করার টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি সবসময়ের জন্য, কী করবে বলো তো, সবসময়ের জন্য তোমরা এই ডেটাগুলো পড়ে পড়ে আগে, মানে এই ভাষাগুলো পড়ে পড়ে আগে ডেটা লিখবে, তারপরে হচ্ছে ফর্মুলাগুলো পুট করবে। কীভাবে করছি দেখো, তুমি এরকম পড়ে যাবে 12 গ্রাম কঠিন দ্রাব 90 গ্রাম জলে, তাহলে এখানে 12 গ্রাম যে কঠিন দ্রাব এটা নিশ্চয়ই দ্রাবের ভর, তাহলে দ্রাবের ভর পরীক্ষা যখন করবে এরকম লিখবে, দ্রাবের ভর ডাব্লিউ টু ব্যাকেটে ইকুয়ালস টু 12 গ্রাম, ঠিক আছে। নাহলে শুধু ডাব্লিউ টু ইকুয়ালস টু এটা লিখে দেবে না, ডাব্লু মানে কী, ডাব্লু মানে অনেক কিছু হতে পারে না, ডাব্লু ডাব্লু ডাব্লু, তাহলে এরকম লিখবে না, এইরকমভাবে যেরকম লিখেছি এরকম লিখবে। তুমি তো পরীক্ষায় একটা মাত্র অঙ্ক করবে, একটা কি দুটো অঙ্ক করবে, সেখানে তোমার ভাষা দিতে সমস্যা কি, তুমি যখন নিজে প্র্যাকটিস করবে তখন এত ভাষা দেওয়া দরকার নেই। তুমি বলবে স্যার ভাষা দিলে তো টাইম চলে যাবে, আরে একটা দুটো অঙ্ক পড়বে ভাই, তো এখানে অসুবিধা কোথায় লিখার, পুরো নাম্বার না হলে দেবে না, হাফ নাম্বার কেটে নেবে। এরপরে দেখো 12 গ্রাম কঠিন দ্রাব, তাহলে দ্রাবের ভর হয়ে গেল এটা 90 গ্রাম জলে, নিশ্চয়ই এখানে দ্রাবক হিসাবে জল ইউজ হচ্ছে, দ্রাবকের ভর 90 গ্রাম, দ্রাবকের জন্য ডাব্লু ওয়ান ইউজ করি, তাহলে দ্রাবকের ভর এখানে 90 গ্রাম বা জলের ভরও লিখতে পারো 90 গ্রাম। এরপরে যোগ করা হলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ওই দ্রবণের বাষ্পচাপ এত এমএমএইচজি, তাহলে কার বাষ্পচাপ হলো গো, দ্রবণের বাষ্পচাপ,
তাহলে দ্রবণের বাষ্পচাপের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, পি ইউজ করি, তাহলে 750 mmHg দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। তাহলে দ্রাবের আণবিক ভর সমান কত, M2, এটা জিজ্ঞাসার জন্য দিয়েছি। এবার হচ্ছে এটা বের করানোর জন্য তোমাকে কি করবে, দ্রাবের আণবিক ভরে তুমি বুঝতে পেরে গেছো যে সেই ডেল পি বাই পি জিরো ইকুয়েশন লাগবে, তুমি সঙ্গে সঙ্গে কি করবে ডান দিকে একটু ডাক টেনে আগে সূত্রটা লিখবে। তাহলে তুমি সূত্র জানো পি জিরো মাইনাস পি, আমি ওই যে এম এর যে ফর্মুলাটা আগের পেজে ছিল না, ওই ফর্মুলাটা আমি স্টুডেন্টদের বলি মুখস্থ রাখা ধরেন, তোমরা এইটাই মুখস্থ রাখবে না, এই যে এই সূত্রটা, এখান থেকে তো তুমি পরপর করে বুঝতে পেরে যাবে যে কি হবে, পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল এক্স টু, এক্স টু এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, এটা তো এন ওয়ানের জায়গা বসিয়ে দেবে, এখানে ধরে নেওয়া হয়েছে, তাহলে এটা সূত্র চলে এলো, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করবে না, ঠিক আছে, এইটা সূত্র মুখস্থ থাকলে তো হয়ে যাবে। এবার দেখো আমাকে এম টু বের করতে বলেছে, নিশ্চয়ই অন্যান্য ডেটাগুলোকে আমাকে জানতে হবে। দেখো আমি কী কী ডেটা জানি আর কী কী ডেটা এখানে জানি না, পি জিরো জানি কি না, পি জিরো স্যার পি জিরো জানি না, পি জিরো হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তাহলে বিশুদ্ধ দ্রাবক এখানে কী রয়েছে, জল রয়েছে, তাহলে জলের বাষ্পচাপ কত হবে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, বিশুদ্ধ জলের বাষ্পচাপ হচ্ছে এখানে পি জিরো ইকুয়ালস টু 760 mmHg 100 ডিগ্রি সেলসিয়াস, এটা তাহলে লিখে ফেলতে হবে এখানে আস্তে করে যেগুলো যেগুলো নেই। আচ্ছা তারপরে আর কী দরকার স্যার, পি দরকার, পি কি এখানে দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, ওকে বসিয়ে দিয়েছি, পি জিরো বসিয়ে দিয়েছি, আর কি দরকার ছিল, ডাব্লিউ টু দেওয়া ছিল, দরকার ছিল ডাব্লিউ টু এখানে 12 গ্রাম, ঠিক আছে বসিয়ে দিয়েছি 12 গ্রাম, এম ওয়ান দরকার, এম ওয়ান এখানে রয়েছে কি না, এম ওয়ান এম ওয়ান এম ওয়ান নেই, এম ওয়ানটা কি দ্রাবকের আণবিক ভর, দ্রাবকের আণবিক, দ্রাবক হিসাবে এখানে কি রয়েছে বাবু, জল রয়েছে, তাহলে জলের হচ্ছে আণবিক ভর বসাও, তাহলে জলের বিশুদ্ধ দ্রাবক বা জলের আণবিক ভর এম ওয়ান ইকুয়ালস টু 18 গ্রাম পার মোল, এখানে মোলার ভর এখানে বলা, মোলার মাস এখানে বসানো হয়েছে, তাই গ্রাম পার মোল হিসাবে লিখে রেখেছি। তুমি বলবে স্যার ইউনিটলেস হয়, ইউনিটলেসও হয়, সেটা আপেক্ষিক আণবিক ভর হয়, ঠিক আছে, ইউনিটযুক্তও থাকতে পারে, ইউনিটলেসও হতে পারে, আপেক্ষিক বললে ওর ইউনিট থাকবে না। তাহলে মোটামুটি সব জিনিসগুলো পেয়ে গেছি, এবার পটপট করে বসিয়ে দিলে, এটা বসিয়ে দিলে ইউনিট সহ ক্যালকুলেশন কীভাবে হয় দেখে নাও, সব ইউনিট সহ বসিয়ে দিয়েছি, ইউনিট সহ বসিয়ে দিয়েছি, এবার কাটাকুটিটা কী করে হয়ে গেলো দেখো, এখানে এম এম এইচ জি কমন নেবে, এম এম এইচ জি কেটে দিলে উপর আর নিচ করে, আচ্ছা গ্রাম গ্রাম কেটে গেল উপর নিচ করে, গ্রাম পার মোল পড়ে থাকলো, গ্রাম পার মোল পড়ে থাকলো, এবার তুমি এম টু সমান কী করবে, এম টুকে এপাশে পাঠিয়ে দিবে, দেখো এম টুকে এপাশে পাঠিয়ে দেবে, এটা পুরোটাকে নিচে পাঠিয়ে দিবে, দিলে তোমার এম টু সমান কী আসবে 182 গ্রাম পার মোল। তো একটু হয়তো অ্যান্সার এদিক ওদিক হতে পারে, তার কারণ এখানে হচ্ছে এন ওয়ান প্লাস এন টুকে আমি এন ওয়ান ধরেছি, অসুবিধা নেই, পরীক্ষা কাটবে না, তার একটা রেঞ্জের ভেতরে ভ্যালু থাকে, ওর রেঞ্জের ভেতরে থাকলে ঠিক হবে, যারা এন ওয়ান প্লাস এন টু ধরেও করবে তার রেঞ্জের ভেতরে পড়ে যায় জেনারেলি, ঠিক আছে, অবশ্যই পাশে লিখে দেবে এটা। তাহলে দ্রাবের আণবিক ভর হলে ইউনিটলেস হবে, এই যে আপেক্ষিক আণবিক ভর হলে ইউনিটলেস হবে, আমি ইউনিট দিয়ে দেখিয়ে দিলাম, তুমি যদি চাও এখানে শুধু 18 লিখেও করতে পারো, 18 লিখলে তোমার এটা ইউনিটলেস হয়ে যাবে, এখানে শুধু 18 লিখলে দেখো, শুধু 18 লিখো, এটাকে কেটে দাও, তাহলে দেখো গ্রাম গ্রাম কেটে যাবে, তাহলে তোমার ইউনিটলেস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ইউনিট বসিয়ে এরকম ক্যালকুলেশন করলে একা একা ইউনিট চলে আসবে। ওকে নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, একটি অনুদবাহী দ্রাবের 12.2% ডাব্লিউ বাই ডাব্লিউ জলীয় দ্রবণে বাষ্পচাপ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত এম এম এইচ জি হলে দ্রাবের আণবিক ভর নির্ণয় করো, পার্সেন্টেজ দিয়ে একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি, ওই জন্য দেখাতে চাইছিলাম, ওই জন্য এটা করিয়েছি। তো 12.2% ডাব্লিউ বাই ডাব্লিউ এই দ্রবণ দ্রবণ এই কথাটার অর্থ কী, এই কথাটার অর্থ তোমাদের শুরুতে আমি শিখিয়েছি যে 100 গ্রাম দ্রবণে স্যার 12.2 গ্রাম দ্রাব রয়েছে। তাহলে দেখো তোমাকে দ্রাবের আণবিক ভর বের করতে বলেছে, তাহলে তুমি এখানে পরিষ্কার কী করবে, সূত্র আগে লিখে ফেলবে, তুমি এটা জানো এক্ষুনি আমরা করে এলাম, এটা হচ্ছে তোমার সূত্র, এবার তোমার কী কী ডেটা দেওয়া রয়েছে, কী কী ডেটা দেওয়া নেই সেটা তোমাকে দেখতে হবে, তাহলে তুমি পটপট করে কী কী দেওয়া রয়েছে সেগুলো তুমি আগে বসাবে। আচ্ছা তাহলে এটার মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 12.2 গ্রাম দ্রাব রয়েছে, আচ্ছা বিশুদ্ধ দ্রাবকের পরিমাণ তাহলে কত, এটা হচ্ছে টোটাল দ্রবণে এত গ্রাম দ্রাব রয়েছে, তাহলে দ্রাবকের পরিমাণ ডাব্লু বাই ডাব্লু মানে দুজনেই গ্রামে গ্রামে রয়েছে, তাহলে দ্রবণে এত গ্রাম দ্রাব, তাহলে দ্রাবকের পরিমাণ কত, তাহলে এক এই যে 100 থেকে এইটাকে বিয়োগ করে দিলে দ্রাবকের পরিমাণ বেরিয়ে যাবে, মানে ডাব্লু ওয়ান বেরিয়ে যাবে এখান থেকে, এটা হয়ে গেল। আর তোমার কী কী দেওয়া রয়েছে, দ্রাবের ভর এখানে দেওয়া রয়েছে, এই যে দ্রাবের ভর এক্ষুনি বের করে ফেললে, এই যে এটা হচ্ছে দ্রাবের ভর, এত গ্রাম দ্রাব রয়েছে, তাহলে দ্রাবের ভর হচ্ছে এটা, আচ্ছা দ্রবণের বাষ্পচাপ দেওয়া রয়েছে এখানে, এই যে দ্রবণের বাষ্পচাপ এখানে সব লিখে ফেলবে পরপর, যেগুলো এখানে সূত্র লেখার পরে যা যা লাগবে এখানে পরপর পরপর করে প্রথমে ডেটা পড়ে লিখে নেবে, তারপর সূত্র থেকে দেখবে যে কোন ডেটাগুলো মিস রয়েছে,
তাহলে এই অবধি তোমার মোটামুটি দেওয়া রয়েছে। এম টু তোমাকে জিজ্ঞাসা করেছে, এবার যেটা দেওয়া নেই সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি জিরো এখানে দেওয়া নেই। তুমি জানো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 mmHg বসিয়ে দেবে। আর বিশুদ্ধ দ্রাবকের আণবিক ভর দেওয়া নেই। এখানে দেখো ইউনিট না নিয়ে একটা করেছি, 18 ধরে নিয়েছি শুধু। এবার তুমি ক্যালকুলেশনে সব বসিয়ে দেবে, দেখবি ইউনিট লেস হিসাবে 135.78 পেয়ে যাবে দ্রাবে আণবিক ভর হিসাবে। দেখো কাটাকুটি করলে সেই সেম জিনিসটাই চলে আসবে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে নেক্সট কোয়ালিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বলা হচ্ছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এ সলিউশন। তাহলে এই জিনিসটা কি, দেখো এখানে প্রথমে বলা রয়েছে অনুদ্বাহী দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে কেন। স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা একটু বলে দিই, একটা বিশুদ্ধ দ্রাবক রয়েছে, একটা দ্রবণ রয়েছে। এই বিশুদ্ধ দ্রাবক, এই যে বিশুদ্ধ দ্রাবক এখানে দেওয়া রয়েছে, এটা একটা বিশুদ্ধ দ্রাবক। এই বিশুদ্ধ দ্রাবকের একটা স্ফুটনাঙ্ক রয়েছে। স্ফুটনাঙ্ক মানে কি, যে উষ্ণতায় ফুটতে শুরু করে। অর্থাৎ মনে রাখবে স্ফুটনাঙ্কে হচ্ছে এই দ্রবণ, মানে এই দ্রবণের যে বাষ্পচাপ এবং বায়ুমণ্ডলের যে বাষ্পচাপ, এদের হচ্ছে বাষ্পচাপের মানটা সমান হয়। তাহলে কি বললাম, স্ফুটনাঙ্কে সবসময় দ্রবণের বাষ্পচাপ আর হচ্ছে দ্রবণের বাষ্পচাপ এবং বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ দুজন সমান হয়। এবার এখানে যদি কিছু পরিমাণ অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাব যদি যোগ করা হয়েছে, যে স্পেশাল টাইপের দ্রাব যদি এখানে যোগ করে দেওয়া হয়, তাহলে কি হয়ে যায়, দ্রবণের বাষ্পচাপ আগের তুলনায় বাড়ে না কমে? স্যার অবভিয়াসলি দ্রবণের বাষ্পচাপ আগের তুলনায় কমে যায়, আপনি একটু আগে শিখিয়েছেন। তাহলে দ্রবণের বাষ্পচাপ যদি আগের তুলনায় কমে যায়, তাহলে কি সে কি সেই উষ্ণতায়, মানে আগে ধরো টিবি উষ্ণতায় সে ফুটতো, মন দিয়ে বুঝবে, আগে হচ্ছে টিবি উষ্ণতায় এই দ্রবণটা ফুটতো, মানে হচ্ছে এই বাষ্পচাপটা এই যে দ্রবণের মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সমান হতো। কিন্তু এখন ওখানে অনুদ্বাহী দ্রাব যোগ করে দেওয়ার ফলে এখন এখানে বাষ্পচাপের মান কমে গেছে, বায়ুমণ্ডলীয় চাপ বেশি, এখানকার বাষ্পচাপ কম। তাহলে এই বাষ্পচাপটাকে তো এই বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান করতে হবে, এটার সঙ্গে তো এটাকে সমান করতে হবে, তবে গিয়ে তো সে আবার ফুটতে শুরু করবে, কারণ স্ফুটনাঙ্কে বাষ্পচাপ সমান হয়। স্ফুটনাঙ্কে পৌঁছতে হলে তাকে বাষ্পচাপ সমান করতে হবে। তাহলে স্যার আগের তুলনায় এখানে বাষ্পচাপ কম, তাহলে বাষ্পচাপ এর সঙ্গে সমান করতে হলে এর বাষ্পচাপটাকে কী করতে হবে, বাড়াতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে হচ্ছে তোমাকে কী করতে হবে, হেড দিতে হবে এখানে। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে উষ্ণতা কিন্তু বাড়াতে হবে, দ্রবণে উষ্ণতা বাড়াতে হবে, হিট দিয়ে বাড়াতে হবে। এবার যদি এখানে হিট দাও, তাহলে আগের তুলনায় যে উষ্ণতায় এই দ্রবণটা যেটা ফুটতো, বিশুদ্ধ দ্রাবক যে উষ্ণতায় ফুটতো, এই দ্রবণটা কিন্তু আগের সেই উষ্ণতায় কিন্তু আর ফুটবে না। তাহলে তাকে ফুটাতে হলে তখন কী করতে হবে, বা স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হলে তখন কিন্তু টিবি ডট এই পরিমাণ কিন্তু ওখানে টেম্পারেচার দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক যদি টিবি হয়, তাহলে দ্রবণের ক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, বিশুদ্ধ মানে অনুদ্বাহী দ্রাবযুক্ত দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মান টিবি ডট হয়ে যাবে। তার কারণ আগের তুলনায় স্ফুটনাঙ্ককে বাড়াতে হচ্ছে। তাহলে কতটা বাড়লো, স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত হলো, স্ফুটনাঙ্কের উন্নয়নটা কত হচ্ছে, ডেল টিবি হিসাবে সিগনিফাই করা হয়। স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক, মানে যেটা বেশি এই টিবি ডট, মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, এটা যেটা ধরেছি। তাহলে ওইটাকে ওই দুজনকে বিয়োগ করলেই তো তোমার স্ফুটনাঙ্কের উন্নয়ন পেয়ে যাবে, অর্থাৎ কতটা স্ফুটনাঙ্ক বেড়েছে তুমি বুঝতে পারবে। তাহলে সেটাই হচ্ছে এটা ডেল টিবি ইকুয়ালস টু টিবি ডট মাইনাস টিবি, এইটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান। তাহলে এই বিয়োগ ফলের মান ডিগ্রি সেলসিয়াস ও কেলভিন উভয় স্কেলেই কিন্তু সমান, অর্থাৎ ডেল টিবি জিরো মানে 2 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 2 কেলভিন। এটা পরীক্ষায় সবাই ভুল করে। মনে রাখবে যে এই যে বিয়োগ ফলের মান ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকুক বা হচ্ছে কেলভিন স্কেলে, যেই স্কেলে দেওয়া থাকুক না কেন, সব স্কেলে হচ্ছে ভ্যালু একই। কখনো ভাববে না যে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান 2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে বলে ওইটা কেলভিন স্কেলে নিয়ে যেতে 273+2 করে দেবো, এটা কখনোই করবে না। সবসময়ের জন্য ডিফারেন্সটা সবসময় কেলভিন স্কেলে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে যা হবে কেলভিন স্কেলেও তাই হবে। তুমি একটা করে দেখলে দেখতে পারো, মানে এখানে 273 যোগ করে দেবে, এখানেও 273 যোগ করে তারপর বিয়োগ করবে, দেখবে সেম ভ্যালুই আসবে, এইটা কখনো মিস্টেক করবে না। তো এইখানে এই জন্য বলে দেওয়া হয়েছে যে স্ফুটনাঙ্কের বৃদ্ধি বা উন্নয়ন ডেল টিবি বলা হচ্ছে, আর স্ফুটনাঙ্কে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বহিঃস্থ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়। তাহলে স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটা টেম্পারেচার, মানে এটা ইনিশিয়ালি আমি তোমাদের বলে দিয়েছি যে স্ফুটনাঙ্ক হলো এমন একটা টেম্পারেচার যেখানে হচ্ছে দ্রাবকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং বহিঃস্থ বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবক না হতে পারে, দ্রবণের মোটামুটি বাষ্পচাপের সঙ্গে বাইরের বাষ্পচাপ মানে বায়ুমণ্ডলীয় চাপের কিন্তু সমান হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? বাষ্পচাপ কমে যাচ্ছে দ্রাব যোগ করার জন্য, বাষ্পচাপ বাড়াতে হলে তাপ দিতে হচ্ছে, তাহলে তাপ বাড়ালে এখানে উষ্ণতা বেড়ে যাবে, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটলো, ঠিক আছে? ওকে,
এরপরে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। রাউল্টের সূত্রটা ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে, খুব সহজ সূত্র। বলছে ওই যে স্পেশাল টাইপের যে দ্রাবক যদি যোগ করো কোনো বিশুদ্ধ দ্রাবকে, কোনো দ্রাবকে একটি অনুদ্বায়ী অতড়িৎ বিশেষ অসংযোজিত কঠিন দ্রাবক যদি যোগ করো, তাহলে অসংযোজিত কঠিন দ্রাবক এখানে লিখবে, কঠিন দ্রাবক যোগ করলে উৎপন্ন দ্রবণে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন, একটু আগে দেখালাম যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে, স্ফুটনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তার মান হচ্ছে মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। কার? দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। মোলার গাঢ়ত্ব নয়, মোলাল গাঢ়ত্ব, ছোট হাতের এম। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটা ভ্যারাইজাজ কি বললো, মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে ইকুয়াল যদি করে দাও তাহলে কেবি একটা কনস্ট্যান্ট এলো, এই কেবিটাকে বলা হয় মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইভুলোস্কোপিক কনস্ট্যান্ট বা ইভুলোস্কোপিক ধ্রুবকও বলা হয়, ঠিক আছে। আর এমটা এখানে কি, দ্রবণের মোলালিটি, নট মোলারিটি, ঠিক আছে। আর এই সূত্র কখন প্রযোজ্য হবে, সেই আগে যেরকম বলেছিলাম, কেবলমাত্র অনুদ্বায় অতড়িৎ বিশ্লেষ অসংযোজিত কঠিন দ্রাবযুক্ত লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। পুরো মুখস্থ করে নেবে, অ লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, এবার দ্রাবটা যদি তড়িৎ বিশ্লেষ হয়, এখানে আমরা বললাম যে অসংযোজিত অতড়িৎ বিশ্লেষ দ্রবণের ক্ষেত্রে যদি তড়িৎ বিশ্লেষ হয়ে যায়, যেরকম NaCl, KCl এদের ক্ষেত্রে, তাহলে ওইগুলো যদি তড়িৎ বিশ্লেষিত হয়ে যায় তাহলে স্যার কণা সংখ্যা আগের তুলনায় বেড়ে যাবে। কণা সংখ্যা বাড়লে তো এই যে স্ফুটনাঙ্কের উন্নয়নতে একটা কলিগেটিভ প্রপার্টি, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানও কণা সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, কারণ কণা সংখ্যার উপর নির্ভর করে। ওই জন্য ডেল্টি বি এর মান ইনক্রিজ করছে। যদি সংযোজিত হয়ে যায়, সংযোজিত হয়ে গেলে কণা সংখ্যা, আগে তিনটা ছিল, তারা সংযোজিত হয়ে গিয়ে একটা অণু হয়ে গেল, তাহলে কণার সংখ্যা আগের তুলনায় কমে গেল, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন মান কমে যাবে। যেমন অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ডাইমার হিসাবে থাকে, দুটো অ্যাসিটিক অ্যাসিড মিলে একটা ডাইমার হিসাবে, একটা অণু হিসাবে কাজ করে, তখন স্ফুটনাঙ্কের উন্নয়নের মান কমে যাবে। আর লঘু দ্রবণ যদি না হয় তাহলে আদর্শ দ্রবণ হবে না, রাউল্টের সূত্র মেনে চলবে না, একটা এইগুলো আগে পড়িয়েছি, ঠিক আছে। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক এই যে কেবি যেটা বললাম, ইভুলোস্কোপিক কনস্ট্যান্ট, ওটার সঙ্গে একটু আমাদের একটু ভালো করে ডিল করতে হবে, পরীক্ষা এখান থেকে আসে। ওরা ডেফিনেশান করছি, দেখো কীভাবে রেডি করছি, ডেল্টি বি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। তাহলে কেবি সমান আমরা কি বলতে পারি, যদি এম ইকুয়ালস টু ওয়ান বসছি, দি এম ইকুয়ালস টু মানে মোলালিটি যদি দ্রবণের ওয়ান হয়ে যায় তাহলে ডেল্টি বি ইকুয়ালস টু কেবি বলতে পারি। দেখো এখান থেকে ডেফিনেশান নিয়ে আসছি, দেখো এইটা সমান আমরা বলতে পারি কতটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে, অর্থাৎ একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো কেবি। দেখো মোলাল গাঢ়ত্ব ওয়ান করেছি, মানে একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট কোনো দ্রবণ, তার ক্ষেত্রে স্ফুটনাঙ্কের যে উন্নয়নের মান হচ্ছে সেটাই তো কেবি এর মান, তাই না, সহজ সংজ্ঞা। তো বইতে আর একটা ডেফিনেশন দেওয়া রয়েছে, মানে মোলাল গাঢ়ত্ব আবার কেমন হবে, কখন এক হবে, যদি 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে এক মোল পরিমাণ কি হয়, ওই দ্রাবটা থাকে স্পেশাল টাইপের দ্রাব যদি থাকে তখন মোলাল গাঢ়ত্ব ওয়ান হয়, তখন যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে সেটা হচ্ছে কেবি এর মান। বইতে এরকম ডেফিনেশন রয়েছে, এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে কেবিকে বলা হচ্ছে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। তাহলে কেন মোলাল বলা হলো বুঝতে পেরেছো, এম ইকোয়ালস টু ওয়ান না, ওই জন্য মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলা হয়েছে। এর একক কী হবে, এখান থেকে চলে আসো ডিরেক্টলি, তাহলে একক কী হবে, কেবি ইকোয়ালস টু ডেল্টি বি বাই এম, এখানে ডেল্টি বি বাই এম হয়ে যাচ্ছে। ডেল্টি বি মানে একটা উষ্ণতার পার্থক্য, মানে উষ্ণতাই, তাহলে উষ্ণতার একক কী গো, কেবি, কেলভিন, তাহলে বড় হাতের কে দেওয়া রয়েছে। আর মোলালিটির ইউনিটটা আমরা শুরুতে শিখেছি মোল পার কেজি, তাহলে টোটাল ইউনিটটা চলে এলো কেলভিন কেজি বার মোল, বা হচ্ছে কেলভিন। আচ্ছা এটা এটা তো মোলালিটি তাই না, মোল পার কেজি মোলালিটি, তাহলে কেলভিন মোলালিটি ইনভার্সও বলতে পারি, ঠিক আছে। এটা তো মোলালিটি পুরো, এটা কেলভিন, তাহলে কেলভিন মোলালিটি ইনভার্স এটাও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা হট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে জলের কেবি এর মান 0.515 কেলভিন কেজি পার মোল বলতে কী বোঝো, পরীক্ষা আসে HS-এ, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো খুবই সিম্পল, এখানে বলা হলো একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো কেবি, তাহলে এখানে কেবি, সেই কেবি কতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে সেটাই কেবি, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন নিশ্চয়ই এত পরিমাণ, এত কেলভিন পরিমাণ হয়েছে সেটাই তো, তাই না। তাহলে ওই জন্য বলা হয়েছে যে একটি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ অসংযোজিত কঠিন দ্রাবক যদি জলে যোগ করে দেওয়া হয়, তখন ওই দ্রবণের একক মোলাল গাঢ়ত্বের দ্রবণ প্রস্তুত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তার মান হচ্ছে এটা, ব্যাপারটা বুঝতে পেরেছো। একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট কোন দ্রবণ, ওই যে অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ অসংযোজিত কঠিন দ্রাবক যদি তুমি যোগ করো বিশুদ্ধ দ্রাবকে, তখন যে মানে বিশুদ্ধ দ্রাবক এখানে এখানে জল নেওয়া হয়েছে, তাহলে ওই দ্রাবযুক্ত জলের যে দ্রবণটা তৈরি হবে তার যে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান ঘটবে তারই মান হচ্ছে কত, 0.515 কেলভিন। এটাই বুঝতে পেরেছো আশা করি, এখান থেকে দেখো ট্যালি করো, বুঝতে পেরে যাবে।
এবার কেবি এর মান কি কি কেবি এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের উপর নির্ভর করবে না, দ্রাবকের উপর নির্ভর করবে। তার কারণ কেবি এর এখানে ফর্মুলেশন দেওয়া রয়েছে, এটা প্রুফটা তোমাদের লাগে না, উঁচু ক্লাসে করে দেওয়া আছে। আর টিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি, এলভি হচ্ছে প্রতি গ্রামের জন্য বাষ্পীভবনের লিনতাপ, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের জন্য। এখানে দেখো কোনো দ্রাবের টার্ম নেই, মানে সলিউটের কোনো টার্ম নেই, তাহলে দ্রাবের টার্ম নেই, ওই জন্য হচ্ছে এটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না। ঠিক আছে, নেক্সট চলো অ্যাপ্লিকেশন। এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আণবিক ভর, দ্রাবের আণবিক ভর বের করতে পারি। তারপর ডেল টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম, আমরা একটু আগে শিখেছি যে এম সমান আমরা কি বসাতে পারি, ডব্লিউ টু ইন্টু 1000 বাই ডব্লিউ ওয়ান ইন্টু এম টু। আচ্ছা, এটা তো তোমাদের আগে বলিনি, তো এটা ডিফারেন্ট ওয়েতে প্রমাণ করা যায়, তোমাদের বইতে করে দেওয়া আছে, আমি এখানে বড় প্রমাণ বলে আমি লিখিনি। এম বা মোলালিটি সমান হচ্ছে ডাব্লিউ টু ইন্টু 1000 বাই ডব্লিউ ওয়ান ইন্টু এম টু। ডাব্লিউ টু কি আর ডাব্লিউ ওয়ান কি, এম টু কি, এগুলো আগের মতো সেই সিগনিফিকেন্সটা নিয়ে আসছে। আচ্ছা, টিবি ডট তো তোমরা জানো দ্রবণের স্ফুটনাঙ্ক, ডটটা হচ্ছে দ্রবণের জন্য সবসময়, টিবিটা যেটা ডট নেই সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের জন্য স্ফুটনাঙ্ক, ডাব্লিউ টু দ্রাবের ভর, ডাব্লিউ ওয়ান হচ্ছে দ্রাবকের ভর, ওয়ানটা দ্রাবকের জন্য, কেবি হচ্ছে ইভুলোস্কোপিক কনস্ট্যান্ট বা ইভুলোস্কোপিক ধ্রুব। এইটা হচ্ছে আমার সূত্র, এখান থেকে এম টু তুমি বের করতে পারো ইজিলি, অর্থাৎ দ্রাবের আণবিক ভর কিন্তু এখান থেকে সহজে বের করা যেতে পারে। ঠিক আছে, এটা প্রমাণ করালাম না, সূত্রটা এটা মনে রাখলেই হবে। এটা একটু মুখস্থ করে নেয়, এটা হচ্ছে মোলালিটি, এই যে টোটাল ব্যাপারটা, এর ইউনিটটা হচ্ছে কি গো, মোল পার কেজি হবে, প্রতি কেজিতে কত মোল রয়েছে। ঠিক আছে, নিউমেরিক্যাল একটা দেখে নাও চট করে। বলছে 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করে দেওয়া হলো, এবার দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক জিজ্ঞাসা করেছে। তোমাদের বারবার বলেছি যখন অঙ্ক করবে কি করবে আগে ডেটাগুলো লিখবে। তাহলে এত গ্রাম ইউরিয়াকে, তাহলে 0.3 গ্রাম ইউরিয়া মানে দ্রাবের ভর হচ্ছে ডাব্লিউ টু, তুমি অবশ্যই লিখবে দ্রাবের ভর ব্র্যাকেটে ডাব্লিউ টু ইকুয়ালস টু এত গ্রাম, এরকম করে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু দিয়ে লিখবে না, কিন্তু আমি এখানে শর্টে করবো বলে লিখেছি। তাহলে দ্রাবের ভর হচ্ছে 0.3 গ্রাম, আচ্ছা 50 গ্রাম জলে দেওয়া হলো, তাহলে দ্রাবকের ভর হচ্ছে 50 গ্রাম, দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে, মানে টিবি ডট তোমাকে জিজ্ঞাসা করেছে, এই অবধি তোমাকে দেওয়া রয়েছে, কেবিও দেওয়া রয়েছে, আচ্ছা কেবিও দেওয়া রয়েছে, কেবি এখানে লিখিনি, কেবিও কিন্তু দেওয়া রয়েছে, আচ্ছা লিখে নেবে, কেবি সমানও দেওয়া রয়েছে, আর ইউরিয়ার আপেক্ষিক আণবিক ভরও দেওয়া রয়েছে। দেখো আপেক্ষিক আণবিক ভর বলে ইউনিট দেওয়া নেই, তাহলে আপেক্ষিক আণবিক ভরও 60, অর্থাৎ এম টু ইকুয়ালস টু 60 দেওয়া রয়েছে। তুমি সূত্র বসাবে, তোমাকে কী জিজ্ঞাসা করেছে, টিবি ডট, তাহলে এই সূত্র বসিয়ে দিতে হবে, টিবি ডট মাইনাস টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু ডব্লিউ টু ইন্টু 1000 ডব্লিউ ওয়ান ইন্টু এম টু, এটা বসিয়ে দিলে। এবার তুমি এখান থেকে এদিক ওদিক করে কী দরকার তোমার সেটাকে বের করে নেবে, টিবি ডট সমান এইটা বাম দিক ডান দিক করে দিলে এইটা চলে আসবে। এবার ভ্যালুগুলোকে তুমি সুন্দর করে বসাবে, কেবি তোমার দেওয়া আছে বসিয়ে দিয়েছো এখানে, ডব্লিউ টু এখানে তোমার দেওয়া ছিল বসিয়ে দিয়েছো, 1000ও দেওয়া রয়েছে, ডব্লিউ ওয়ানটা কি, ডাব্লিউ ওয়ানটা ওইখানে দেওয়া রয়েছে 50 গ্রাম বসিয়ে দিয়েছে, এম টুটা হচ্ছে 60 বসিয়ে দিয়েছো, টিবিটা হচ্ছে এখানে দেওয়া নেই, টিবিটা কী বলতো, বিশুদ্ধ দ্রাবকের হচ্ছে স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ দ্রাবক এখানে ইউরিয়াকে জলে দেওয়া রয়েছে, তাহলে দ্রাবক হিসাবে জল কাজ করছে, জলের স্ফুটনাঙ্ক কত হয় 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে ওই জন্য দেওয়া হয়েছে টিবি ইকুয়ালস টু 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। তাহলে এখানে সব বসিয়ে দেওয়া হয়েছে, দেখো ইউনিটগুলো একা একা সব কেটে যাবে, আমি আগেও বলেছি যে এই টোটাল ব্যাপারটা, এই যে টোটাল ব্যাপারটা এটা কি, এটা হচ্ছে মোলালিটি, মোলালিটির ইউনিট কি, এটা হচ্ছে মোলালিটি, মোলালিটি ইউনিট হচ্ছে মোল পার কেজি, এটা ডিরেক্টলি এইখানকার শুধুমাত্র ফর্মুলাটা ডিরেক্টলি, আর কাটাকুটি করার দরকার নেই, তুমি শুধু খেয়াল রাখবে যে এটার ইউনিট হচ্ছে মোল পার কেজি। এবার কাটাকুটি করে দাও, যেগুলো হলুদ হলুদ করে রয়েছে সব কাটাকুটি হয়ে গিয়ে তোমার আলটিমেট অ্যান্সার কিন্তু কেলভিনে চলে আসবে, ডিগ্রি সেলসিয়াসে নিতে চাইলে 273 দিয়ে বিয়োগ করে দেবে, তবে একা একা ইউনিটগুলো চলে আসবে, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি এখানে, সব কাটাকুটি হলে এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বাকি পরিচ্ছদের অঙ্কগুলো তোমরা বই থেকে করে নেবে, ছায়া প্রকাশনের বই থেকে। আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 87.9 গ্রাম বেঞ্জিনে এত গ্রাম অনুদ্বায়ী অতড়িত বিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় এত, স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে ডেল টিবি দেওয়া রয়েছে, যদি দ্রাব পদার্থের আণবিক ওজন 103 হয় তবে বেঞ্জিনের কেবি নির্ণয় করো। খুবই সহজ, তুমি এখানে ডেটাগুলো লিখে ফেলবে, শুধু এই অঙ্কটা করানোর একটা উদ্দেশ্য যে স্ফুটনাঙ্কের উন্নয়ন এখানে 0.25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া রয়েছে, কখনোই ভুলেও এর সঙ্গে কিন্তু এর সঙ্গে কী করবে না, 273 কিন্তু প্লাস করে দেবে না, 273 কেলভিন এর সঙ্গে কিন্তু যোগ করবে না, ডিগ্রি সেলসিয়াসে যেটা থাকবে কেলভিনেও সেটা থাকবে ডিফারেন্স এটা, আর বাকিটা কিন্তু অঙ্ক একই রকম, এটা ইউনিট বসিয়ে ক্যালকুলেশন করে দেওয়া আছে, তোমরা খাতায় করে নাও বুঝতে পেরে যাবে।
ঠিক আছে, আগের মতো শুধু শুধু এই জিনিসটা আমি এক্সট্রা জানার জন্য তোমাদের এটা দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো বেসিক্যালি এখানে খেয়াল রাখতে হবে যে হিমাঙ্কর জিনিসটা কি, যে হিমাঙ্কে হচ্ছে বেসিক্যালি কি হয়, কঠিন এবং তরল অবস্থার বাষ্পচাপ সমান হয়, যেরকম স্ফুটনাঙ্কের ক্ষেত্রে বলছিলাম তরল এবং বাষ্পের মধ্যে বাষ্পচাপ হচ্ছে সমান হয়, এক্ষেত্রে কঠিন এবং তরল অবস্থার কিন্তু বাষ্পচাপ সমান হয়। একটা জিনিস শুধু খেয়াল রাখবে যে কেন অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হয়, এখানে একটা কঠিন দ্রাবক তুমি যদি তরল মানে কোনো একটা যদি দ্রাবকে তুমি যোগ করো, অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক তুমি যদি যোগ করো, তাহলে কি হয় যে দ্রবণটা, যে কঠিন দ্রবণটা তৈরি হয় তার হচ্ছে হিমাঙ্কটা আগের তুলনায় কমে যায়, তাই না। এই জন্য হিমাঙ্কের অবনমন কেন হয় বেসিক্যালি এটা একটু জেনে রাখো। দেখো আমি বলেছি যে হিমাঙ্কে কি হয়, কঠিন এবং তরলের দুজনের হচ্ছে বাষ্পচাপ সমান হয়। তুমি যখন একটা অনুদ্বাহী দ্রাবকে যখন একটু ডায়াগ্রাম দিয়ে বলে দিচ্ছি, কোনো একটা অনুদ্বাহী দ্রাবকে বিশুদ্ধ দ্রাবকে যখন কোনো অনুদ্বাহী কোনো দ্রাবক মানে সলিউটকে তুমি যদি বিশুদ্ধ দ্রাবকে যোগ করো, বিশুদ্ধ দ্রাবক মানে সলভেন্টে যদি যোগ করো, তাহলে কি হয়ে যায়, এর বাষ্পচাপের মান কিন্তু আগের তুলনায় কি হয়ে যায়, কমে যায়। বাষ্পচাপ আগের তুলনায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কমে যায় যখন তুমি দ্রাবটা যোগ করে দেবে। এবার যদি বাষ্পচাপ কমে যায়, বাষ্পচাপ আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে দ্রবণের উষ্ণতা তখন কি করতে হয়, কমাতে হয়। তাহলে আগে যে উষ্ণতায় ও হচ্ছে কঠিন এবং তরলের মধ্যে যে ওই সাম্যাবস্থার ওটা মেনটেন করতো, বা বলতে পারি যে কঠিন এবং তরল অবস্থা বাষ্পচাপ যে উষ্ণতায় সমান থাকতো আগে, এখন কিন্তু সেই উষ্ণতায় বাষ্পচাপটা সমান হচ্ছে না। তার কারণ এখানে কঠিন দ্রাবক তুমি যোগ করে দিয়েছো, ওই স্পেশাল টাইপের দ্রাবক, বাষ্পচাপ আগের তুলনায় কমে গেছে। বাষ্পচাপ যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয় তখন উষ্ণতার মান এক্ষেত্রে কমাতে হবে, আর যদি কমাতে হয় তাহলে কি হয়ে যাবে, হিমাঙ্কের অবনমন ঘটবে, ঠিক আছে। সংক্ষেপে আমি বলে দিলাম, ডিটেল যদি জানতে হয় বই থেকে একটু দেখে নিতে পারো, স্যারের হেল্প নিয়ে নিতে পারো। এবার হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। আগের মতো সূত্রটা একই রকম বলছে, কোনো অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবক যদি যোগ করো একটা বিশুদ্ধ দ্রাবকে, তখন যে হিমাঙ্কের অবনমন হবে তার মান দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে এইটা হচ্ছে হিমাঙ্কের অবনমন, এটা কার সঙ্গে সমানুপাতিক, মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক ধ্রুবক উঠিয়ে দিলে এখানে হচ্ছে কেএফ একটা ধ্রুবক আসবে, যেটাকে বলা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। যেটা মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক ছিল, এটা হচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, বা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলা হচ্ছে, ক্রায়োস্কোপিক ধ্রুবক বলা হচ্ছে। মনে রাখতে হবে এখানে কিন্তু সেখানে যেরকম টিবি ডট মাইনাস টিবি ছিল, বাবু এটা খেয়াল রাখবে, এখানে কিন্তু টিএফ মাইনাস টিএফ ডট, অর্থাৎ ডট পোর্শনটা কিন্তু পরে থাকছে। তার কারণ বিশুদ্ধ দ্রাবকের কিন্তু হিমাঙ্কের মান বেশি থাকে, যখন ওটাতে দ্রাবক যোগ করা হয়, অনুদ্বাহী দ্রাবক যখন যোগ করা হয় তার হিমাঙ্কের মান কিন্তু কমে যায়, অর্থাৎ এইটা কিন্তু কম, এক্ষেত্রে এটা কিন্তু বেশি থাকে। আর এর ক্ষেত্রে উল্টো, এর ক্ষেত্রে দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়, ওই জন্য টিবি ডট মাইনাস টিবি হয়, টিএফ এর ক্ষেত্রে টিএফ মাইনাস টিএফ ডট হয়। এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কখনোই মিস করবে না এই জিনিসটা, উল্টো করে দেবে না একেবারে, ঠিক আছে। আর বাকি এটা তো ডটটা তো বলেছি, ডটটা হচ্ছে স্পেশাল ওই দ্রাবযুক্ত দ্রবণের হিমাঙ্ক, আর টিএফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। তো এই জন্য এখানে আবার প্রযোজ্যতাটা একই রকম, বিশুদ্ধ এই সূত্রটি কেবলমাত্র ওই যে স্পেশাল টাইপের যে দ্রাব রয়েছে ওই সকল দ্রাবের দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত অনুদ্বাহী কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ডান, ওকে, এমটা হচ্ছে মোলালিটি, ডান, ওকে। কেএফ এর সংজ্ঞা আগের মতোই, টি কেবি যেরকম সংজ্ঞা করেছিলাম কেএফ এর সংজ্ঞাও সেই একই রকম, এমটাকে ওয়ান করে দাও, তাহলে টিএফ ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ হয়ে যাবে, অর্থাৎ একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের হিমাঙ্কের অবনমনকে কেএফ বলা হবে। একই রকম আগের মতো, যেখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ছিল এখানে হিমাঙ্কের অবনমন করে দিলাম, একক কী হবে এখান থেকে নিয়ে চলে আসো, তাহলে ডেল টিএফ বাই হচ্ছে এম, এটা হচ্ছে একটা হিমাঙ্ক মানে একটা টেম্পারেচার কেলভিন, আর মোলারিটি ইউনিট হচ্ছে মোল পার কেজি, তাহলে কেলভিন কেজি পার মোল, আগের মতো একই ইউনিট। জলের কেএফ ইকুয়ালস টু 1.86 কেলভিন কেজি পার মোল বলতে কী বোঝো, এটাও একটা হট কোয়েশ্চেন, আগের মতো সেই একই রকম হবে এক্সপ্লেনেশনটা।
তাহলে স্পেশাল টাইপের ওই যে স্পেশাল টাইপের দ্রাব অনুদ্বাহী টাইপের যে দ্রাবগুলো ওই দ্রাবযুক্ত এক মোলাল গাঢ়ত্বে দ্রবণে হিমাঙ্কের অবনমনের মান হচ্ছে 1.86 কেলভিন। মানে ওই ওই সব যে দ্রাবযুক্ত কোনো দ্রবণের এক মোলাল যদি তুমি দ্রবণ তৈরি করো, এক মোলাল যদি গাঢ়ত্বের কোনো দ্রবণ তৈরি করো, তাহলে সেক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মান যেটা হবে সেটার মান হচ্ছে 1.86 কেলভিন। ঠিক আছে, ওই ডেফিনেশন থেকে আসছে জিনিসটা। আর এটা হচ্ছে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে। তার কারণ হচ্ছে এই যে কঠিন দ্রাবকের গলনের লিনতাপ, এটা কেএফ এর ডেফিনেশনটা এখানে মানে সূত্রটা রয়েছে আরটিএফ স্কোয়ার বাই এলএফ এলভি, এলএফ হবে এলভি নয়, এলএফ ইনটু হচ্ছে হাজার। এখানে হচ্ছে এলএফ মানে কঠিন দ্রাবকের গলনের লিনতাপ। দেখো এখানে দ্রাবকের শুধু টার্নগুলো রয়েছে, এখানে কোনো দ্রাবের টার্ন নেই, তাহলে ওই জন্য এটা হচ্ছে দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা দেখে নাও, সেই একই রকম দ্রাবের আণবিক ভর এখান থেকে নির্ণয় করা যায়। সূত্রতে বসিয়ে দাও ডেল্টি এফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, এম সমান আমরা আগেও বসিয়েছি ডাব্লু টু ইন্টু হাজার, ডাব্লু ওয়ান ইন্টু এম টু। এবার এখান থেকে এম টু তুমি ক্যালকুলেট করতে পারবে সূত্র বসিয়ে। তুমি শুধু এইটা মনে রাখলে হবে, এইটা শুধু মনে রাখতে হবে তোমাকে, আর বাকিটা একই রকম। ঠিক আছে, এইটাকে অ্যাপ্লাই করে এবার আমরা কিছু নিউমেরিক্যাল করে ফেলবো। নিউমেরিক্যাল রয়েছে, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস 100 গ্রাম জলে এত গ্রাম চিনি যার আণবিক ভর দেওয়া রয়েছে, দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটে এত, এত পরিমাণ দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটছে, জলের কেএফ নির্ণয় করতে বলেছে। তাহলে তোমাকে যে যে ডেটাগুলো দেওয়া রয়েছে প্রসেস যেরকম আমি বলেছি যে আগে ডেটাগুলোকে তুলবে, তাহলে 100 গ্রাম জলে মানে ডাব্লু ওয়ান সমান 100 গ্রাম, ওবভিয়াসলি লিখবে যে জলের ভর ব্যাকেটে ডাব্লু ওয়ান ইকুয়ালস টু 100 গ্রাম, এত গ্রাম চিনি মানে ডাব্লু টু হচ্ছে এত গ্রাম, আর এম হচ্ছে কার চিনির আণবিক ভর মানে এম টু সমান লিখতে পারে, দ্রাবের জন্য আমরা টু লিখবো, এম টু সমান এত, আপেক্ষিক আণবিক ভর দেওয়া রয়েছে তাই ইউনিট দেওয়া নেই। আচ্ছা আর কি বলেছে, দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটে এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে হিমাঙ্কের অবনমন সমান হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস, মানে কিন্তু সেই সেম কেলভিনই, কারণ এটা ডিফারেন্স বলেছে অবনমন ঘটেছে বলেছে, তাই তুমি 273 এখানে যোগ করবে না ডিফারেন্স বলে। তারপরে জিজ্ঞাসা করেছে কেএফ নির্ণয় করো, কেএফ সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার তুমি সূত্র বসিয়ে দিবে, সূত্রতে তুমি দেখবে কী কী জিনিস মিস করা রয়েছে, সেই মিসিং জিনিসটা তুমি এখান থেকে খুঁজে বার করার চেষ্টা করো। আই থিঙ্ক সবই দেওয়া রয়েছে, ডাব্লিউ টু তো দেওয়া রয়েছে, আর কি হাজার, ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ান দেওয়া রয়েছে, এম টু এখানে দেওয়া রয়েছে, এই তো সবই দেওয়া রয়েছে। এদিক ওদিক করলে একাই তোমার অ্যান্সার চলে আসবে, একাই তোমার ইউনিট আসবে। ডেল্টি এফ এর মান তুমি কেলভিনে বসাবে, এর ইউনিটটা কী হচ্ছে মোল পার কেজি, মোল পার কেজিতে আমি এখান থেকে নিয়ে শুধু মোল পার কেজিতে ইউনিটটা বসিয়ে দিয়েছি, ইউনিট ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে কেলভিনটা থাকলো, মোলটা উপরে উঠলে মোল ইনভার্স হবে, কেজিটা মাইনাস ছিল উপরে উঠলে প্লাস হয়ে যাবে কেজি। দেখো একা একা কেএফ এর ইউনিটটা চলে এসছে। ঠিক আছে, এইভাবে ইউনিট বসিয়ে বসিয়ে অঙ্ক করলে, অঙ্ক করা কিন্তু তুমি শিখবে আস্তে আস্তে করে। নেক্সট পোর্শনে আমরা যাচ্ছি, নেক্সট আর একটা অঙ্ক রয়েছে, 200 গ্রাম জলে এত গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্কের হিমাঙ্ক গণনা করো, দ্রবণের হিমাঙ্ক গণনা করতে বলেছে। যা ডেটা দেওয়া রয়েছে সব আস্তে আস্তে করে তুলবে, আগে 200 গ্রাম জল ডাব্লু ওয়ান সমান 200 গ্রাম, এত গ্রাম ইথিলিন গ্লাইকল, তাহলে দ্রাবের ভর দেওয়া রয়েছে 6.2 গ্রাম মানে ডাব্লু টু ইকুয়ালস টু 6.2 গ্রাম, হিমাঙ্ক দ্রবণের হিমাঙ্ক মানে টিএফ ডট বের করতে বলেছে। আচ্ছা কেএফ এর মানও দেওয়া রয়েছে, কেএফ সমান এত দেওয়া রয়েছে। এবার তুমি এগুলো তো দেওয়া নেই কিছু, তুমি তারপরে আগে ফর্মুলা লিখবে, ফর্মুলা দেখলে যে ফর্মুলাতে কোন কোন জিনিস মিসিং রয়েছে। দেখো টিএফটা এখানে দেওয়া নেই, টিএফটা দেওয়া নেই, টিএম মানে কি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, বিশুদ্ধ দ্রাবক এখানে কি রয়েছে জলে, জলে ইথিলিন গ্লাইকল দেওয়া রয়েছে, তাহলে জলটা হচ্ছে এখানে বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, এই যে এখানে দেওয়া রয়েছে লিখে দিয়েছি আমি। আর কি মিসিং রয়েছে, এম টু মিস রয়েছে, এখানে দেখো এম টু রয়েছে, এম টু মানে দ্রাবের আণবিক ভর, দ্রাব হিসাবে এখানে কি রয়েছে ইথিলিন গ্লাইকল, তার হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা CH2OH, তার আণবিক ভর তুমি এখান থেকে বের করে নেবে C2H6O2, তাহলে এর জন্য কার্বনে হচ্ছে 14 করে, 14 দুগুণে 28, এটা 6টা আর এটা 16 দুগুণে 32, যোগ করলে 62 হয়ে যাবে। তারপরে তুমি সব যেরকম আমি ডেটা ক্যালকুলেশন করে করেছি ইউনিট ক্যালকুলেশন করে দেবে, সব কাটাকুটি হয়ে যাবে। এইটা টোটাল ইউনিট তো মোল পার কেজি, মোলালিটি যেহেতু এই পোর্শনটা, কাটাকুটি করবে দেখবে কেলভিনেই তোমার অ্যান্সার চলে আসবে। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে, আমি টেকনিকটা শিখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে, নেক্সট এবং লাস্ট কোয়ালিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে অভিশ্রবণ চাপ বা হচ্ছে অসমোটিক প্রেশার। তো অসমোটিক প্রেশার বা অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যানডপের সূত্র হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, তো ওখান থেকে ডিরেক্টলি শুরু করছি। প্রথম সূত্র বলছে
যে স্থির উষ্ণতা, উষ্ণতা যদি স্থির থাকে অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবযুক্ত লঘু দ্রবণের অভিস্রবণ চাপের মান কি হবে? দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। এখানে কিন্তু মোলাল নেই, এতক্ষণ মোলাল পড়ে এসেছিলাম, এটা মোলার গাঢ়ত্ব, ক্যাপিটাল এম, মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। তাহলে যদি ধরে নিই দ্রবণ ওই অ অ অ অ টাইপের হচ্ছে দ্রাবযুক্ত দ্রবণের অসমোটিক প্রেশার বা হচ্ছে অভিস্রবণ চাপ, এটা যেটা রয়েছে দ্রবণের অভিস্রবণ চাপ যদি পাই ধরে নিই, তাহলে পাই ভ্যারাইজার সি লিখতে পারি। সিটা এখানে কি? মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক বলেছে। অবভিয়াসলি তখন টিটা স্থির থাকতে হবে, কারণ টি স্থির বলেছে। এবার দ্বিতীয় সূত্র আরেকটা রয়েছে যে স্থির গাঢ়ত্বে, মানে এখন প্রথমে উষ্ণতা স্থির, এখন গাঢ়ত্ব স্থির, ওই স্পেশাল টাইপের দ্রাবযুক্ত, স্পেশাল টাইপ মানে সেই অ টাইপের যে দ্রাব, সেই টাইপের দ্রাবযুক্ত লঘু দ্রবণের অভিস্রবণ চাপের মান দ্রবণের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে অভিস্রবণ চাপের মান পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে অভিস্রবণ চাপ পাই ভ্যারাইজাস পরম উষ্ণতা টি ক্যাপিটাল টি, যখন সিটা স্থির রয়েছে, স্থির গাঢ়ত্বে বলে দেওয়া হয়েছে, তাহলে এটা যদি সমানুপাতিক, যদি দুজনকে যদি মিশিয়ে দাও, মানে দুজনকে যদি একত্রিত করে দাও, তাহলে কী হয়ে যাবে? পাই ভ্যারাইজার সি ইন্টু টি, যখন সি এবং টি উভয় পরিবর্তনশীল হবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যদি সমান করে দাও তাহলে কে আসবে? কে সমানুপাতিক ধ্রুবক। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এই কেটা কিন্তু আর এর সঙ্গে সমান। আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান লিটার এটিএমে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো পরে এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক হিসেবে বলা হয়েছে। তাহলে আলটিমেট আমাদের ফর্মুলেশান এলো কি, অভিস্রবণ চাপ সংক্রান্ত, যে পাই ইকুয়ালস টু সিআরটি, টি হচ্ছে পরম উষ্ণতা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, পাই হচ্ছে দ্রবণের অভিস্রবণ চাপ। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশান এখানেও সেই দাবের আণবিক ভর বের করানো যায়, কিভাবে করা হচ্ছে দেখো। পাই ইকুয়ালস টু সিআরটি, সি সমান তোমরা জানো গাঢ়ত্ব সমান কি, মোল সংখ্যা পাই হচ্ছে আয়তন, তাহলে এখানে বসিয়ে দেওয়া হয়েছে সি সমান এন ভি আর টি। তাহলে এ পাই আর ভিটাকে কোনাকোনি গুণ করে দিলে পাই ভি ইকুয়ালস টু এন আর টি। দেখো এটা তো আদর্শ গ্যাসের সমীকরণের মতো, দেখো পি ভি ইকুয়ালস টু এন আর টির মতো না, পিটা তো সেখানে বলা হয়েছিল প্রেশার, তো এখানে পাইটাও তো অসমোটিক প্রেশার, অভিস্রবণ চাপ, তাহলে এটাও একটা প্রেশারের মতো, তাই বলে দেওয়া হয় যে এটা প্রায় আদর্শ গ্যাসের সমীকরণের মতো, তাই না? আচ্ছা বাকি জিনিসটা আমরা একটু দেখে নিই। তাহলে পাই সমান আমরা কোথায় ছিলাম, পাই সমান এন বাই ভি আর টি। এবার এখানে দেখো এন সমান তোমরা জানো মোল সংখ্যা সমান কি লিখতে পারি গো, প্রদত্ত ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই না? তাহলে এখানে সেটাই বসিয়েছি, এন সমান ডাব্লু বাই এম, প্রদত্ত ভর বাই আণবিক ভর, আর ভিটা যেরকম ছিল সেরকম আর টি, সমান একটু সাজিয়ে দিলে ডাব্লু আর টি বাই এম ভি হয়ে যাবে, অর্থাৎ এম সমান আমরা এখান থেকে লিখতে পারি ডাব্লু আর টি বাই পাই ভি। তোমাদের কখনোই আমি রেকমেন্ড করবো না যে এই সূত্রটা মুখস্থ রাখো, তুমি শুধু এইটা মুখস্থ রাখবে, পাই ইকুয়ালস টু সিআরটি মুখস্থ রাখবে, এখান থেকে তুমি চট করে এই সূত্রেতে চলে আসতে পারবে। দু 10টা খানি মুখস্থ করতে হবে না, একটা সূত্র হলে তুমি বাকি জিনিসগুলো একটু এইগুলো খেয়াল রাখলে নিজের থেকে মানিয়ে নিতে পারবে। তাহলে এম হচ্ছে এখানে দ্রাবের আণবিক ভর, আর ডাব্লিউ হচ্ছে দ্রাবের ভর, এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, আর ভি হচ্ছে দ্রবণের টোটাল আয়তন। ঠিক আছে, নিউমেরিক্যাল একটা দেখে নাও। বলছে যে একটি দ্রবণের প্রতি লিটারে 20 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত রয়েছে। তাহলে প্রতি লিটারে কত গো আয়তন, কত প্রতি লিটার? 1 লিটারে 20 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত রয়েছে। তাহলে 1 লিটারে দ্রবীভূত গ্লুকোজের পরিমাণ হচ্ছে 20 গ্রাম। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ নির্ণয় করো। তাহলে ওর বাষ্পচাপ নির্ণয় করতে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে লিখে দেবে এখানে টি সমান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। এবার দেখো আমি ডিরেক্টলি কী করবো, এগা অভিস্রবণ চাপের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, বাষ্পচাপ, তাহলে পাই ইকুয়ালস টু সিআরটি আমি এই সমীকরণ বসাবো, পাই ইকুয়ালস টু সিআরটি বসে দিলাম। কী কী জিনিসের এখানে ঘাটতি রয়েছে দেখো, আমাকে পাই বের করতে হবে, তো সি দরকার, আর তো আমি জানি 0.082 লিটার এটিএম পার মোল, এটা তো জানি, টিও জানি, টিও এখানে দেওয়া রয়েছে 298 কেলভিন। বাকি আমাদের দরকার শুধুমাত্র এই সিটা দরকার, মানে মোলার গাঢ়ত্ব দরকার। দেখো 1 লিটারে কত গ্রাম এখানে বলে দিয়েছে, 20 গ্রাম গ্লুকোজ রয়েছে। আমাদের মোলার গাঢ়ত্ব মানে কি, আমরা শুরুতে বলেছিলাম যে মোলার গাঢ়ত্ব মানে 1 লিটারে স্যার কত মোল দ্রাবণ রয়েছে, তাই না? তাহলে 1 লিটারে এত গ্রাম রয়েছে, গ্রাম থেকে মোলে ট্রান্সফার করতে হবে, তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর করলেই তো মোলে চলে যায়। তাহলে গ্লুকোজের আণবিক ভর দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে গ্রাম আণবিক ভর। তাহলে দেখো গ্রাম পার মোল মানে মোলার মাস আর কি, গ্রাম পার মোল, তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে মোল ইনভার্সটা উপরে চলে গেল, তাহলে এত মোলে চলে এলো, তাহলে এটা হচ্ছে মোল। তাহলে 1 লিটারে এত মোল রয়েছে, তাহলে 1 লিটারে এত মোল যদি থাকে, সেটাই তো তার মোলার গাঢ়ত্ব, তাই না?
তাহলে সি সমান বা মোলার ঘনত্ব সমান 1/9 মোল পার লিটার, এটাই তার মোলার ঘনত্ব। কারণ 1 লিটারে যদি বলতো 5 লিটারে এত মোল রয়েছে, তাহলে তোমাকে 1 লিটারে কত মোল রয়েছে সেটা বের করতে হতো, সেটাই তার মোলার ঘনত্ব হবে। তাহলে তারপরে ক্যালকুলেশন করে দেবে, সব কাটাকুটি হয়ে যাবে, মোল ইনভার্স মোল এগুলো সব কেটে যাবে, সব দেখো কেটে যাবে, যে শুধু তোমার পড়ে থাকবে দেখো এটিএমটাই পড়ে থাকবে, অর্থাৎ তোমার চাপের ইউনিটটা একা একা চলে এলো, তুমি ক্যালকুলেশন করে সুন্দর করে বের করে ফেলতে পারলে। ঠিক আছে, ওকে, নেক্সট আর একটা অঙ্ক দেখো, 33 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5% W/V গ্লুকোজ দ্রবণে অভিস্রবণ চাপ নির্ণয় করতে বলেছে। তাহলে 5% W/V এইটার কথার অর্থ কী? দেখো আমি শুরুতেই শিখেছি যে 100 ml গ্লুকোজ দ্রবণে 5 গ্রাম গ্লুকোজ রয়েছে, এটার অর্থ হচ্ছে এটা 5% W/V গ্লুকোজ দ্রবণ বলতে। তাহলে 100 ml গ্লুকোজ দ্রবণে এত গ্রাম গ্লুকোজ রয়েছে, আমার টার্গেট কী? যে অভিস্রবণ চাপ নির্ণয় করা। অভিস্রবণ চাপের সূত্র তুমি বসে দিবে যে π = CRT, তোমাকে এটা বের করতে বলেছে। তার সি দরকার, আর তো তুমি জানো টিও দেওয়া রয়েছে, এগুলো সব দেওয়া রয়েছে, সিটা দরকার, মোলার ঘনত্বটা দরকার। তাহলে এখান থেকে নিশ্চয়ই মোলার ঘনত্ব আসবে। দেখো 100 ml গ্লুকোজ দ্রবণে 5 গ্রাম গ্লুকোজ, আমার স্যার গ্রামে থাকলে হবে না, আমাকে মোলে নিয়ে যেতে হবে। তাহলে এটা ডিভাইডেড বাই তার আণবিক ভর করে দিলে এত মোল গ্লুকোজ চলে আসবে। তাহলে এটা 100 ml রয়েছে এত মোল গ্লুকোজ, একে কত থাকবে, আর হচ্ছে 1000 ml থাকবে কত, এইটা হচ্ছে তার 1000 ml মোল সংখ্যা। তাহলে মোলারিটি কী হবে দ্রবণের গাঢ়ত্ব বা হচ্ছে মোলারিটি হবে 10/36, তখন মোল পার লিটার হয়ে যাবে। তার কারণ প্রতি 1000 ml বা 1 লিটারেই তো এত মোল রয়েছে, তো সেটাই তো তার মোল পার লিটার বা হচ্ছে মোলারিটি। তাহলে এইটা তার সি এর ভ্যালু, এটাই হচ্ছে তার সি এর ভ্যালু, এটা এখানে বসিয়ে দাও, আর বাকি আর এর ভ্যালু 0.082 লিটার পার মোল পার কেলভিন বসিয়ে দাও, এটা বসিয়ে দাও, দেখো সব কাটাকুটি হয়ে এটা এটা কেটে যাবে, আর মোল ইনভার্স মোল কেটে যাবে, লিটার ইনভার্স লিটার কেটে যাবে, শুধু দেখো এটিএম পড়ে আছে, অর্থাৎ তোমার চাপের ইউনিটটা কিন্তু এখানে একা একা চলে আসছে। ঠিক আছে, দুটো ছোটো তিনটা ছোটো ছোটো জিনিস রয়েছে এখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায় আইসোটোনিক দ্রবণ আর হচ্ছে হাইপোটোনিক দ্রবণ আর হচ্ছে হাইপারটোনিক দ্রবণ। বলছে আইসোটোনিক দ্রবণ বলছে যে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের কোনো একটি থেকে অপরটির দিকে যদি দ্রাবকের প্রবাহ না হয় তখন দ্রবণ দুটিকে বলা হয় আইসোটোনিক দ্রবণ। দুটো দ্রবণ রয়েছে, এবার অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটো দ্রবণকে কী করা হয়েছে, পৃথক করা রয়েছে। বলছে যদি এই দ্রবণ থেকে এই দ্রবণে যদি শুধুমাত্র দ্রাবকের প্রভাব যদি বন্ধ থাকে তখন সেই দ্রবণকে কী বলবো, একে অন্যের সাপেক্ষে আইসোটোনিক দ্রবণ বলবো। ঠিক আছে, আর একটা হচ্ছে হাইপোটোনিক আর একটা হাইপারটোনিক। বলছে সেই অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকবে দুটো দ্রবণকে, বলছে যার অভিস্রবণ চাপ কম হবে অন্যটার তুলনায়, এর ধরো কম, ধরো সাপোজ এর ধরো বেশি, এর সাপেক্ষে এটার হচ্ছে কম, তাহলে এই দ্রবণটাকে বলবো কী বলবো, এই দ্রবণটাকে বলবো হাইপোটোনিক দ্রবণ। আর যেটা হচ্ছে অন্যটার সাপেক্ষে বেশি, যে দ্রবণের হচ্ছে বাষ্পচাপ অন্যটার তুলনায় বেশি, সেটাকে বলা হবে হাইপারটোনিক দ্রবণ। যেটা হচ্ছে অভিস্রবণ চাপ কম সেটা হচ্ছে হাইপোটোনিক, অন্যটার তুলনায় হাইপো মানে ভাইপো, এরকম ভাবো ভাইপো ছোটো হয় না, তাহলে হাইপো হচ্ছে ভাইপো, অন্যটার সাপেক্ষে যার অভিস্রবণ চাপ কম সেটা হচ্ছে হাইপোটোনিক দ্রবণ, আর অন্যটা হচ্ছে হাইপারটোনিক। আর আইসোটোনিক হচ্ছে দুজনের যদি বাষ্পচাপ যদি বলতে পারো যে যদি পারফেক্টলি যদি সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধপর্দ পর্দা হয় তাহলে দুজনের বাষ্পচাপ সমান হবে, মানে অভিস্রবণ চাপ সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে দ্রাবকের ফ্লো কিন্তু এখান থেকে ওইখানে হবে না। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মানুষের লোহিত কণিকাকে পাতিত জলে রাখা হলো, 4% NaCl দ্রবণে রাখা হলো, 0.84% NaCl দ্রবণে রাখা হলো, কী পরিবর্তন ঘটবে? পাতিত জলে যদি রেখে দাও, শুধু খেয়াল রাখবে লোহিত রক্তকণিকা, যে মানুষের যে লোহিত রক্তকণিকা তার কোষীয় তরলের গাঢ়ত্ব হচ্ছে 0.84%, তার কোষীয় তরলের গাঢ়ত্ব হচ্ছে 0.84%। এবার যদি পাতিত জলে রেখে দাও তাহলে কী হবে, ওই লোহিত কণিকাটা পাতিত জলে যদি ফেলে দাও তাহলে পাতিত জলের রেসপেক্টে পাতিত জলের গাঢ়ত্ব তো কম হবে, আর কোষীয় তরলের মানে লোহিত রক্তকণিকার কোষীয় তরলের গাঢ়ত্ব বেশি, তাহলে পাতিত জল থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় কী হবে, ওই লোহিত রক্তকণিকায় জলগুলো প্রবেশ করে যাবে। কারণ অভিস্রবণের ক্ষেত্রে কী হয়, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যায়, পাতিত জলের গাঢ়ত্ব কম, লোহিত রক্তকণিকা কোষীয় তরলের গাঢ়ত্ব বেশি, তাহলে পাতিত জলের গাঢ়ত্ব কম যদি হয় এ কী করবে, কোষের ভেতরে ঢুকে যাবে, লোহিত রক্তকণিকার কোষে ঢুকে যাবে এই জলগুলো, দিয়ে এটা ফুলে ফেটে যাবে, তাহলে স্ফীত হয়ে ফেটে যাবে, একে বলা হয় হিমোলিসিস বলা হয়। ঠিক আছে, কারণ কোষীয় তরলের গাঢ়ত্ব 0.84%, আর 4% NaCl দ্রবণে যদি তুমি রাখো
তাহলে দেখো 0.84% তুলনায় 4% দ্রবণটা বেশি, তাহলে কি হবে এর কোষীয় তরলগুলো কি হবে বেরিয়ে যাবে এই NaCl এর দ্রবণের দিকে, তার কারণ অভিস্রবণের ক্ষেত্রে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে যায়। তাহলে এই তো গাঢ়ত্ব কম, এর 4% এরটা বেশি, তাহলে এখান থেকে কি হবে জল এখান থেকে বেরিয়ে যাবে, মানে হচ্ছে লোহিত রক্তকণিকাটা কি হয়ে যাবে সংকুচিত হবে, এটাকে ক্রিনেশন বলা হয়। আর যদি 0.84% NaCl দ্রবণে রাখা হয় তাহলে দেখো এই লোহিত রক্তকণিকার কোষীয় তরলের গাঢ়ত্ব 0.84% আর তুমি NaCl এর দ্রবণও 0.84% রেখেছো, তাহলে দুজনের হচ্ছে গাঢ়ত্ব সমান, তাহলে সে কিছুই হবে না অর্থাৎ নর্মাল অবস্থায় থাকবে, ঠিক আছে। এই জন্য 0.84% NaCl দ্রবণকে নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইন বলা হয়, যখন দেওয়া হয় তখন হচ্ছে 0.84% NaCl দ্রবণ দেওয়া হয়, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। নাহলে এগুলো সব দিয়ে দিলে, এই দুটো দিয়ে দিলে তো কেলো হয়ে যাবে, সব গিয়ে বাস্ট করে যাবে। নেক্সট হচ্ছে অস্বাভাবিক কলিগেটিভ প্রপার্টি, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, এই টপিকটা হলেই এখানে শেষ হয়ে যাবে। বলছে অস্বাভাবিক কলিগেটিভ প্রপার্টি বা হচ্ছে সংখ্যাগত ধর্মের অস্বাভাবিকতা কখন দেখাবে, তোমাদের এতক্ষণ আমি বলেছি যে যে দ্রাবটা ইউজ করবে সেটা হচ্ছে অনুদ্বাহী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণ হবে, মানে কঠিন দ্রাব হবে। কিন্তু যদি কখনো যে দ্রাব পদার্থের যে কণাগুলো সেগুলো যদি সংযোজিত হয়ে যায় বা দ্রাব কণার যদি বিয়োজিত হয়ে যায় তখন কি হবে, তখন কিন্তু কলিগেটিভ প্রপার্টি যে ভ্যালুটা পাওয়া উচিত ছিল, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাষ্পচাপের অবনমন, অসমোটিক প্রেসার, এই সকল জিনিসগুলো যে নর্মাল মানটা অ্যাকচুয়াল মানটা পাওয়া উচিত ছিল সেই মান থেকে কিন্তু এগুলো ডেভিয়েট করবে, তার কারণ দ্রাবকণাটা তখন সংযোজিত বা বিয়োজিত অবস্থায় থাকবে। এই দুটো সিনারিওর ক্ষেত্রে আমরা একটু ডিসকাশন করব। দ্রাবকণাটা যদি প্রথমে সংযোজিত হয়ে যায় তাহলে সংযোজিত হয়ে গেলে এক্ষেত্রে দ্রাবের কণা সংখ্যাটা কমে যাবে, তাহলে সংখ্যাগত ধর্মের কী হবে মান কমে যাবে। একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো অ্যাসিটিক অ্যাসিড, দু অণু অ্যাসিটিক অ্যাসিড যখন পিওর অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড ধরো দুটো অণু আলাদা আলাদা রাখা হয়েছে, তাহলে এখানে কি মনোমার হিসাবে রয়েছে অ্যাসিটিক অ্যাসিডের দুটো কণা, অর্থাৎ কণা সংখ্যা এখানে 2, কিন্তু যখন তাদেরকে একসঙ্গে রেখে দেবে তখন কি হয়ে যায় এরা ডাইমার অবস্থায় থাকে, অর্থাৎ দুটো অণু মিলে কিন্তু একটা অণু হিসাবে কাজ করে, অর্থাৎ সেক্ষেত্রে কণা সংখ্যা আমি বলতে পারি 1, অর্থাৎ কণা সংখ্যা আগের তুলনায় কমে গেল, যেহেতু এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিশ্রমণ চাপ এগুলো হচ্ছে সব সংখ্যার উপরে, কণা সংখ্যার উপর নির্ভর করে, তাই হচ্ছে যেহেতু কণা সংখ্যা কমে যাচ্ছে আগের তুলনায় এখান থেকে এখানে এলে, তাই সেই সকল যে ধর্ম যে কলিগেটিভ প্রপার্টি তাদের ভ্যালুও কিন্তু কমে যাবে, অর্থাৎ এখানে বুঝতে পেরে যাবে একটু পরে দেখতে পেয়ে যাবে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, কণা সংখ্যা কমলে কলিগেটিভ প্রপার্টি মান কমে যাচ্ছে। এবার দ্রাবটি দ্রবণে সংযোজিত হলে দ্রাবের পরীক্ষালব্ধ আণবিক ভর প্রকৃত আণবিক ভর অপেক্ষা অনেক বেশি হয়, এটা একটু ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ, একটু খেয়াল রাখবে যখন হচ্ছে সংযোজিত হয়ে যাবে কণা সংখ্যা কমে গেল, কণা সংখ্যা কমে গেলে কিন্তু যে এক্সপেরিমেন্টাল যে ভ্যালুটা তুমি পাবে আণবিক ভর ক্যালকুলেশনের ক্ষেত্রে, আমরা যে এতক্ষণ দ্রাবের আণবিক ভর ক্যালকুলেট করে এসেছিলাম, কণা সংখ্যা কমে গেলে আণবিক ভর কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি হয়ে যাবে, যেটা এক্সপেরিমেন্টাল যে ভ্যালুটা, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, একটা হয় রাউল্ডের সূত্র অ্যাপ্লাই করে আর একটা তুমি ল্যাবে এক্সপেরিমেন্ট করে বের করছো, তো যেটা তুমি রাউল্ডের সূত্র অ্যাপ্লাই করে বের করছো আর যেটা এক্সপেরিমেন্ট করে বের করছো সেক্ষেত্রে দেখবে যদি সংযোজিত হয়ে যায় তাহলে এক্সপেরিমেন্ট যে ভ্যালুটা এই রাউল্ডের সূত্রের যে ক্যালকুলেট করে যেটা বের করছো তার তুলনায় আণবিক ভরটা এক্ষেত্রে পরীক্ষালব্ধ ভ্যালুটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তার কারণ দেখো এখানে একটা ছোট্ট করে একটা হিন্ট দিয়ে দিয়েছি জাস্ট, দেখো প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টি দ্রাবের আণবিক ভরের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত, তাহলে যদি কলিগেটিভ প্রপার্টির মান কণা সংখ্যা যদি কমলে যদি এটার মান যদি কমে যায় তাহলে এটা বেড়ে যাবে, তার কারণ দেখো ইনভার্সলি প্রপোর্শনাল না, তাহলে এইভাবে তুমি জিনিসটাকে মনে রাখতে পারো, তার উল্টোটা একটু এক্ষুনি দেখতে পাবে তোমরা। বলছে দ্রাবকণা যদি বিয়োজিত হয় মানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কী হবে দ্রাবের কণা সংখ্যা আগের তুলনায় বেড়ে যাবে, কণা সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কণা সংখ্যা বাড়লে সংখ্যাগত ধর্ম বাড়বে, অসমোটিক প্রেসারও বেড়ে যাবে আগের তুলনায়, মানে যেটা ক্যালকুলেশনে যেটা আসার কথা ছিল এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা তুমি ল্যাবে টেস্ট করে দেখছো সেটার ভ্যালুটা অনেকটা বেশি হয়ে যাবে, যেটাকে পরীক্ষালব্ধ ভ্যালু বলা হচ্ছে, তাহলে কণা সংখ্যা বেড়ে গেলে তো সংখ্যাগত ধর্ম বেড়ে যাবে, তাই না। NaCl, KCl এই সকল দ্রবণের ক্ষেত্রে এরা তড়িৎ বিশ্লেষ্য দ্রব, তাহলে দেখো NaCl এর ক্ষেত্রে এটা একটি কণা হিসাবে রয়েছে, যখন একে হচ্ছে এটা বিয়োজিত হয়ে যাবে তখন কি হয়ে যাবে বিশ্লেষিত হবে দুটি কণা হয়ে যাবে, তাহলে অসমোটিক প্রেসার বা অন্যান্য কলিগেটিভ প্রপার্টির মানও বেড়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে আণবিক ভর কী হবে, দেখো কণা সংখ্যা বেড়ে গেলে কী হবে আণবিক ভর কমে যাবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল আমি একটু আগে দেখিয়েছি, আগের স্লাইডে দেখিয়েছি, তাই না। তাহলে পরীক্ষালব্ধ দ্রাবের আণবিক ভর প্রকৃত আণবিক ভর অপেক্ষা অনেক কমে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট হচ্ছে ভ্যানডর্ফ ফ্যাক্টর বা হচ্ছে ভ্যানডর্ফ গুণক, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, একটু ভালো করে দেখে নাও। সায়েন্টিস্ট ভ্যানডর্ফ ফার্স্ট কিন্তু এই জিনিসটা অবজার্ভ করেছিলেন যে দ্রাবটা যদি সংযোজিত হয়ে যায় বা দ্রাবটা যদি বিয়োজিত হয়ে যায় তাহলে কিন্তু এক্সপেরিমেন্টাল যে ভ্যালুটা সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুর তুলনায় কম বেশি হতে পারে। সেটা উনি দেখেছিলেন শুধুমাত্র এই অসমোটিক প্রেশার মানে পাই ক্যালকুলেশনের ক্ষেত্রে। ওই জন্য তিনি বললেন যে যে অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা আসছে যদি দ্রাবটা অনুদ্বাহী অতড়িত বিশ্লেষ্য না হয়ে যদি তড়িৎ বিশ্লেষ্য বা হচ্ছে সংযোজিত দ্রাব যদি হয় তখন সেক্ষেত্রে এই পাইয়ের ভ্যালুটা আগের মতো থাকছে না, সেটা হচ্ছে তার তুলনায় বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। কোনটার ভ্যালু? পাই ডটের ভ্যালুটা, ওটাকে তিনি পাই ডট বললেন। এবং বললেন যে একটা ছোট্ট সংখ্যা দিয়ে যেটাকে বলা হচ্ছে আই, এটা দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে কিন্তু মোটামুটি অ্যাডজাস্টে চলে আসবে, অর্থাৎ আগের তুলনায় কিন্তু এই অসমোটিক প্রেশারের মান বাড়তে পারে বা কমতে পারে। এবার এই আইটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, দেখো এইটা ডিভাইডেড বাই এটা করে দাও, দেখো এইটা ডিভাইডেড বাই এটা করে দিলে আই চলে আসছে, অর্থাৎ এইটা মানে কী গো, এইটা মানে তো পাই ডট বাই পাই, এবার সেইটা মানে তো আই, তাহলে আমি লিখতে পারি আই সমান পাই ডট বাই পাই। পাই ডটটা কী? পাই ডটটা হচ্ছে অসমোটিক প্রেশার বা অভিশ্রবণ চাপ, এটা হচ্ছে পরীক্ষালব্ধ অসমোটিক প্রেশার বা হচ্ছে পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপ। তার কারণ এইটাই তো অ্যাকচুয়াল আমাদের পরীক্ষালব্ধ, এটা তো থিওরিটিক্যাল, এটা তো ভ্যানডর্ফের সূত্র থেকে পাওয়া গেছিলো। উনি বললেন যে এখন যদি দ্রাবটা যদি ওই ক্রাইটেরিয়াগুলো না মানে তখন আই ফ্যাক্টরটা একটা গুণ করতে হবে, তাহলে আই ফ্যাক্টরটার জন্য এখানে পাই ডট দেওয়া হয়েছে, তাহলে পাই ডট বাই পাই। তিনি প্রথমে কিন্তু এই অসমোটিক প্রেশারের ক্ষেত্রে দেখেছিলেন, তারপরে দেখা গেল যে প্রত্যেকটা আর যে তিনটা কোয়ালিটেটিভ প্রপার্টি রয়েছে, স্পুটরাঙ্কের উন্নয়ন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এগুলো সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ওই জন্য তিনি প্রত্যেকের ক্ষেত্রে বলে দিলেন আই সমান এক্সপেরিমেন্টাল কোয়ালিটেটিভ প্রপার্টি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল কোয়ালিটেটিভ প্রপার্টি। এইটা হচ্ছে যেটা খাতায় কলমে করা হয়েছিল, মানে আগে ভ্যানডর্ফের সূত্র বসিয়ে, মানে ওই যে রাউল্টের সূত্র, ভ্যানডর্ফের সূত্র বসিয়ে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভ্যালু। আর হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে সরি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রেও সেম জিনিস, উপরে অবজার্ভ ভ্যালু মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, পরীক্ষালব্ধ ভ্যালু, নিচে হবে তাত্ত্বিক ভ্যালু মানে যেটা খাতা কলমে করছো। আর হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রেও সেম জিনিস, ডট মানে হচ্ছে পরীক্ষালব্ধ, ঠিক আছে? তো এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে তাত্ত্বিক অভিশ্রবণ চাপ, এটা হচ্ছে পরীক্ষালব্ধ অভিশ্রবণ চাপ। আর এখানে তুমি ওই আইটাকে এইভাবেও ডিফাইন করতে পারো, এইখানে দেখো ডট বাই হচ্ছে এমনি, এখানে দেখো উল্টো, ডটটা নিচে এমনিটা উপরে হবে, আণবিক ভরের ক্ষেত্রে উল্টো হয়, যদিও বইতে অন্যরকমভাবে ওর মানে এর ডেফিনেশনটা নিয়ে এসছে, কিন্তু এখানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। আমরা আগে বলেছিলাম যে কোয়ালিটেটিভ প্রপার্টির সঙ্গে হচ্ছে এই যে আণবিক ভরটা, দ্রাবের আণবিক ভরটা কিন্তু রিভার্স সম্পর্ক, তাই আমরা এখানে লিখতে পারি যে আই ইকুয়ালস টু এম বাই এম ডট, অর্থাৎ এক্সপেরিমেন্টাল আণবিক ভর নিচে থাকবে আর থিওরিটিক্যাল বা যেটা আমরা খাতা কলমে ক্যালকুলেট করছি সেটার আণবিক ভর কিন্তু উপরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তিনটা সিনারিও রয়েছে, একটু দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের মান, আচ্ছা তড়িৎ বিশ্লেষ্য যদি দ্রাব হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে এম ডট ইকুয়ালস টু এম, ওই সরি, তড়িৎ বিশ্লেষ্য যদি না হয়, অতড়িৎ বিশ্লেষ্য হলে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে এম ডট ইকুয়ালস টু এম হবে। সেক্ষেত্রে দেখো এম ডট বাই এম যদি ওয়ান হয়ে যায় তাহলে এটা কেটে গেলে কী হয়, ওয়ান হয়ে যাবে, তাহলে আই এর মান ওয়ান হবে। যদি দ্রাবটা সংযোজিত হয়ে যায়, দ্রাব সংযোজিত হলে আমি একটু আগে বলেছিলাম যে পরীক্ষালব্ধ মানটা তখন কিন্তু বেড়ে যাবে, সংযোজিত হলে কণা সংখ্যা কমলে আণবিক ভর বেড়ে যায়, একটু আগে বললাম না, তাহলে এম ডটের মান বেশি হবে এম এর তুলনায়, আর এম ডট বেড়ে গেলে কী হয়ে যাবে, হরের মান বেড়ে যাবে, তাহলে আই এর মান কী হয়ে যাবে, একের তুলনায় ছোটো হয়ে যাবে। হরের মান বেড়ে গেলে তো কী হবে, আইয়ের মান একের থেকে ছোটো হয়ে যাবে, দশমিকে চলে আসবে, এই জন্য আই এর মান একের থেকে ছোটো। দ্রাবটা বিয়োজিত হলে কণার সংখ্যা বেড়ে যাবে কিন্তু আণবিক ভর কিন্তু কমে যাবে, তাই না? তাহলে এম ডট লেস দ্যান হচ্ছে এম হবে, সেক্ষেত্রে আই এর মানটা কী হবে, একের তুলনায় বড় হবে, এটা বেশি হয়ে যাচ্ছে না এটার তুলনায়। তো এই সিনারিওগুলো তোমাদের এই সূত্রগুলো একটু জেনে রাখতে হবে, যখন দেখবে দ্রাবটা সংযোজিত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে তখন কিন্তু আইটা গুণ করে দেওয়া, সূত্রগুলো আগের মতো যেরকম ছিল সেরকম থাকবে, শুধু একটা করে আই গুণ করে দেবে, এইটা তোমাকে সবসময়ের জন্য কেয়ারফুল থাকতে হবে, জাস্ট একটা করে আই গুণ করে দেবে। তুমি দেখবে যে দ্রাবটা ইউরিয়া রয়েছে না গ্লুকোজ রয়েছে না সুক্রোজ রয়েছে, এগুলো হচ্ছে সব তড়িৎ অবিশ্লেষ্য মানে সেই অ টাইপের দ্রাব, স্পেশাল টাইপের দ্রাব, কিন্তু NaCl, KCl, CO3, BaCl2, MgCl2 কোনো তড়িৎ বিশ্লেষ্য পড়তো, যখনই দেখবে সবসময় প্রথমে মাথায় নিয়ে আসবে এখানে ভ্যানডর্ফ ফ্যাক্টরকে কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছ? ভ্যানডর্ফ গুণকের সঙ্গে বিয়োজন মাত্রা এবং সংযোজন মাত্রা, যে বিয়োজন মাত্রা হচ্ছে আলফা দ্বারা ডেজিগনেট করি, সংযোজন মাত্রাকে এক্স বা বিটা দ্বারা ডেজিগনেট করি,
এই ভ্যানডর্ফ ফ্যাক্টর বা আই এর সঙ্গে এই আলফা এবং এক্স বা বিটার সঙ্গে একটা রিলেশন রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আলফা সমান শুধু জেনে রাখো এগুলো, এক্স আলফা সমান হচ্ছে আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা বা হচ্ছে টোটাল অণুর কত অংশ বিয়োজিত হচ্ছে, যেটা হচ্ছে আলফার মান। জেনারেলি হচ্ছে, জেনারেলি নয়, একের থেকে সবসময় কম হয় এর ভ্যালুটা, তাহলে এটাকে বিয়োজন মাত্রা, মানে টোটালের মধ্যে কতটা বিয়োজিত হচ্ছে। এন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি অণু আয়নিত হলে কতগুলো আয়ন উৎপন্ন হয় তার টোটাল সংখ্যা, মানে ধরো এন এ সিএল এর এক অণু, তাহলে এন এ প্লাস আর সিএল মাইনাস টোটাল কণা সংখ্যা কটা হলো, এটা একটা, এটা একটা, তাহলে এন ইকোয়ালস টু টু হবে এক্ষেত্রে। এমনি সিএল টু ডিসোসিয়েট করলে কটা কণা উৎপন্ন হচ্ছে, এটা একটা, এটা হচ্ছে দুটো, তাহলে টোটাল কণা সংখ্যা হচ্ছে এক্ষেত্রে তিন, ঠিক আছে। আর বিয়োজন মাত্রা এখানে বলে দেওয়া হচ্ছে, যখন তোমাকে বলবে ধরো 70% বিয়োজিত হলো, মানে আলফা সমান কী হবে 70/100, এটা তুমি বসাবে, অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যখন দ্রবণ বলবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে এই সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিন্তু দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ 100টা মলিকুল থাকলে 100টাই ডিসোসিয়েট করে যায়। এক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে বিয়োজন ধ্রুবকের, মানে বিয়োজন মাত্রা হচ্ছে এক হয় বা হচ্ছে 100% বলতে পারো। তাহলে এক যদি হয় তাহলে সেক্ষেত্রে আলফা মানে এক ইকুয়ালস টু কী হবে আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, অর্থাৎ আই সমান কিন্তু এখানে এন এর সঙ্গে সমান হবে, অর্থাৎ এই সকল যে এনএসসিএল কেসিএল এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ভ্যানডর্ফ ফ্যাক্টরের মান হবে যতগুলো কণা উৎপন্ন হচ্ছে, দুটো তিনটে চারটে যতগুলো কণা হচ্ছে সেটাই হচ্ছে আই এর মান। তাহলে ওই সকল সূত্রে কখনো যদি তোমাকে অঙ্ক করতে দেয়, ধরো এনএসসিএল এর ক্ষেত্রে তোমাকে ধরো এইটা বের করতে দিয়েছে এনএসসিএল এর ক্ষেত্রে, তাহলে আই এর মান ডিরেক্টলি তুমি এনএসসিএল কে ভেঙে দেখবে কতগুলো কণা উৎপন্ন হচ্ছে, দুটো, ডিরেক্টলি জাস্ট যেটা বেরোবে তার সঙ্গে দুই গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, একটু কেয়ারফুল থাকবে। এখানে বিটা বা হচ্ছে সংযোজনের ক্ষেত্রে, সংযোজনের ক্ষেত্রে সংযোজন মাত্রা বিটা বা এক্স দ্বারা রয়েছে বইতে, এক্স দ্বারাও করতে পারো। আই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান, জাস্ট এন মাইনাস ওয়ান ছিল, ওয়ান বাই এন হয়ে যাবে, এটাকে বিটাকে বলা হচ্ছে সংযোজন মাত্রা। এই এনটা কি, ধরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু মিলে ডাইমার তৈরি করেছিল, অর্থাৎ হোল টু হয়ে গেছিলো, তাহলে যত সংখ্যক হচ্ছে কণা থেকে ওটা হচ্ছে ডাইমার বা ট্রাইমার তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে এন এর ভ্যালু। যদি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ধরো দেখো দুটো অণু মিলে একটা অণু তৈরি করেছে ডাইমারিক ফর্মে, তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু এক্ষেত্রে টু হবে, যখন ট্রাইমার হয়ে যাবে তখন এন এর ভ্যালু তিন বসাবে, ঠিক আছে। এটা শুধু অ্যাসিটিক অ্যাসিড নয়, বেঞ্জয়িক অ্যাসিডও তোমাকে দিতে পারে, একটু সাবধান থাকবে, ঠিক। আই রিলেটেড নিউমেরিক্যাল একটা দুটো দেখে নাও। এমজিসিএল টুর ক্ষেত্রে একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব দেওয়া রয়েছে, উক্ত দ্রবণের এমজিসিএল টু এর ভ্যানডর্ফ ফ্যাক্টরের মান নির্ণয় করো, তাহলে আই এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে, ধরে নিতে বলেছে এমজিসিএল টু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে তুমি প্রথম থেকে বুঝতে পেরেছো আলফা সমান ওয়ান হবে, আর এমজিসিএল টু ডিসোসিয়েট করলে টোটাল কটা কণা উৎপন্ন করবে, তিনটা কণা উৎপন্ন করবে, আলফার ইকুয়েশন বসাবে আলফা সমান আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, তাহলে আলফার জায়গায় কী বসাবে ওয়ান বসাবে, তাহলে আই মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, তাহলে আই সমান থ্রি চলে আসবে, খুব সহজ। এইটা খেয়াল রাখবে, অনেক সময় দেওয়াও থাকে না যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে, তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট একটা অঙ্ক দেখো, ক্যালসিয়াম নাইট্রেটের একটি জলীয় দ্রবণের মোলালিটি দেওয়া রয়েছে, মোলালিটির মান মানে ছোট হাতের এম এর মান দেওয়া রয়েছে, ওকে, এটা দেওয়া রয়েছে, এবং উক্ত দ্রবণের সিএনও থ্রি এর 75% আয়নিত, মানে আলফা সমান কি বলতে পারে 75/100, এটা হবে 75%। দ্রবণটির স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে, দ্রবণের স্ফুটনাঙ্ক মানে টিভি ডট নির্ণয় করতে বলেছে, জলের কেভি এর মানটাও দেওয়া রয়েছে, জলের কেভি এর মান দেওয়া রয়েছে, এই অবধি হচ্ছে তোমার গিভেন ডেটা। এবার দেখো তোমার এখানে টিবি লাগবে, হ্যাঁ, আরও সব জিনিসপত্রগুলো লাগবে, তুমি বুঝতে পেরেছো সিএনও থ্রি মানে একটা তড়িৎ বিশ্লেষ্য, দেখো একটু চিনতে শিখতে হবে, ইউরিয়া টিউরিয়া ইউরিয়া সুক্রোজ গ্লুকোজ এগুলো যদি দেয় তাহলে সেগুলো সেই অনুদবাহী তড়িৎ বিশ্লেষ্য কথা বলছে, কিন্তু সিএনও থ্রি এমজিসিএল টু এগুলো দিলে কিন্তু তড়িৎ বিশ্লেষ্যর কথা বলছে। এবার তাহলে এর ক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে, এটাকে ডিসোসিয়েট করলে এন এর ভ্যালু তিন হবে। আচ্ছা তুমি এই অঙ্কগুলো করবে কী করে, তাহলে টিভির ব্যাপার রয়েছে, মানে আগে তুমি ফর্মুলা লিখে নেবে যে টিভি ডট মাইনাস টিভি ইকোয়ালস টু ডেল টিভি ইকোয়ালস টু আই ইন্টু কেভি ইন্টু এম, তার কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আই একটা গুণ হবে। এবার তোমাকে টিভি ডট বের করতে বলেছে, টিভি ডট সমান তুমি আগে ক্যালকুলেশন করে আগে সূত্রটা আগে ঠিক করে নেবে। এবার তোমার কী কী দেওয়া রয়েছে কী কী দেওয়া নেই তোমাকে দেখতে হবে, কেভি তোমাকে দেওয়া আছে, কেভি এখানে বসালে, এম তোমাকে দেওয়া আছে, টিভি এখানে দেওয়া আছে কি, জলের ক্ষেত্রে বলেছে 100°C উষ্ণতায় টিভির মান কত হবে, 100°C উষ্ণতায়, হ্যাঁ সরি, টিভি তো হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হচ্ছে স্ফুটনাঙ্ক মানে জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন, তাহলে এখানে 373 কেলভিন তুমি বসিয়ে দেবে, এটা
দরকার শুধু আইটা দরকার, তোমার ভ্যান্ডর ফ্যাক্টরটা দরকার, সেটা তুমি এখান থেকে ক্যালকুলেট করবে। তাহলে তুমি জানো আইটা আসবে কোত্থেকে, স্যার একটাই প্রসেস, সেটা হচ্ছে আলফা থেকে আসবে। আলফা ইকুয়ালস টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এবার আলফা তো তোমাকে এখানে দেওয়া রয়েছে 70/100, তার 0.75 এখানে বসিয়ে দিলে আই এর মান, আই তো তোমার ক্যালকুলেট করতে হবে, এনের মান তো 3, এখানে 3টা আয়ন উৎপন্ন হয়েছে, তাহলে আই সমান 2.5 বেরিয়ে এলো। তাহলে এই আই এর মানটা তুমি এখানে বসিয়ে দাও, দিলে তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো এখানেও কেলভিন এলো, বেরিয়ে এখানে কাটাকুটি করে সব হচ্ছে কেলভিন আসবে, এখানে কিন্তু তোমার এর ইউনিটটা কেলভিন আছে। তাহলে আলটিমেট এটা একটা কেলভিন, এটা একটা কেলভিন, তাহলে দুটো কেলভিন যোগ করলে আলটিমেট কেলভিনে অ্যান্সার আসবে। অ্যান্সার এইভাবে একা একা ইউনিটগুলো চলে আসবে, ঠিক আছে। স্পেশাল টাইপের কোশ্চেন দিয়ে শেষ করছি লেকচারটা। বলে দিয়েছে যে 0.1 মোলার এন এ পি ও থ্রি এন এ থ্রি পি ও ফোর, 0.1 মোলার মোলাল এগুলো গ্লুকোজ, 0.1 মোলার এলএনসিএল দ্রবণগুলিকে তাদের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ভীষণ ইম্পর্ট্যান্ট, এখানে হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের, হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়নের কথা বলেনি, দ্রবণের হিমাঙ্ক একটু কেয়ারফুলি তোমরা বাড়িতে এক্সারসাইজ করবে। টিএফ ডট বের করতে বলেছে, টিবি ডট বের করতে বলেছে, ভীষণ ইম্পর্ট্যান্ট, দরকার হলে স্যারের হেল্প নেবে, ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা তোমরা করে নেবে। আর প্লাটিনামের এই কমপ্লেক্স একটি জলীয় দ্রবণের ক্ষেত্রে ভ্যান্ডপ গুণকের মান 3 দেওয়া রয়েছে, যৌগটি যদি দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তবে উক্ত যৌগের সম্ভাব্য রাসায়নিক সংকেত লিখতে বলেছে। তাহলে এইটাও তোমাদের হোম টাস্ক থাকলো, ভ্যান্ডপ ফ্যাক্টর দেওয়া রয়েছে, এবার হচ্ছে সম্পূর্ণ আয়নিত হয়েছে তাহলে যৌগের সাধারণ মানে রাসায়নিক সংকেতটা কী হবে, এটা তোমাদের একটা হোম টাস্ক দেওয়া থাকলো। সব কোশ্চেনগুলো ছায়াপ্রকাশনীর পরিচ্ছদ থেকে কালেক্ট করা হয়েছে বা ছায়াপ্রকাশনের বই থেকে রেফারেন্স নিয়ে করা হয়েছে, ওইখানে খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে, তোমরা ওখানে যদি ভিজিট করো তাহলে মানে বইটা যদি একটু দেখো, ওখানে পরিচ্ছদের যে কোশ্চেনগুলো বা ওখানকার যে এক্সারসাইজের যে কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, ওগুলো যদি করো তোমাদের যে কোনো পরীক্ষা কিন্তু সুন্দর করে কভার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আশা করি এত একটা লং ভিডিও তোমাদের খুব হেল্প করবে, লং ভিডিও হলেও সব জিনিসটা কভার করার চেষ্টা করেছি, অনেকটা পরিশ্রম করে জিনিসটাকে বানানো হয়েছে, তোমাদের সাপোর্ট দরকার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কেমন লাগলো আলটিমেট সেটা তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। আর পরের ওয়ানশট ভিডিওতে আবার দেখা হবে, যদি আগের ওয়ানশটগুলো না দেখে থাকো এখানে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এরকম সাপোর্ট করতে থাকো। দিস ইজ এনকেডি অ্যান্ড সাইনিং আউট।